ময়মনসিংহে ভোর হচ্ছে। ময়মনসিংহে ভোর আসে খুব আয়োজন করে, ধপ করে সূর্য উঠে যায় না। তরুর অবশ্য ভোর হওয়া নিয়ে মাথা ব্যথা নেই। তার জীবনে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রথম বর্ষের পরীক্ষায় সে দুই সাবজেক্টে ফেল করেছে। দুই সাবজেক্ট ফেল করার ব্যাপারটা বাবাকে এখনও জানানো হয়নি। তরুর বাবা সাদিকুল সাহেব মেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস। মেয়ের ফেল করার ব্যাপারে তিনি কীরকম প্রতিক্রিয়া দেখাবেন তা ধারণা করা যাচ্ছে না। এখন ঘড়িতে 6টা বাজে, ঠিক 9:10 সাদিকুল সাহেব টেলিফোন করবেন। টেলিফোন তুলেই ধরাজ কণ্ঠে রেজাল্ট জানতে চাইবেন। তরুর রেজাল্ট নিয়ে খুব একটা মন খারাপ হচ্ছে না। তার ধারণা পরীক্ষায় ফেল করাটা খুব ভয়াবহ কোনো অপরাধ নয়, কিন্তু বাবার ভয় তাকে মন খারাপের কঠিন অভিনয় চালিয়ে যেতে হচ্ছে। তরুর মন খারাপের অভিনয় খুব একটা ভালো হচ্ছে না। মন খারাপ হলে ঘুম পাওয়ার কথা নয়, আশ্চর্যের বিষয় এমন একটা টেনশনের মধ্যেও তরুর দু চোখ বুঝে ঘুম আসছে। তরু দু চোখ ভর্তি ঘুম নিয়ে বাবার ফোনের জন্য অপেক্ষা করছে। বাবাকে কনফিউজ করার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা স্ক্রিপ্টও লিখে ফেলেছে। যেখানে যেখানে কাঁদো কাঁদো ভাব প্রয়োজন সেখানে নীল কালি দিয়ে লিখে রেখেছে মুখভঙ্গি কাঁদো কাঁদো। তবুও তরুর কেন জানি মনে হচ্ছে এসব স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে কোনো কাজ হবে না। বাবার রেজাল্ট শোনার সাথে সাথেই তরুকে কঠিন কঠিন কিছু কথা বলবেন। বাবার কঠিন কথা শুনে তরুর ভয়ঙ্কর মন খারাপ হয়ে যাবে। তরুর মন খারাপের ধরন খুব বাজে। একটুখানি মন খারাপ হলেই ছাদ থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে করে, অথবা হাতে শিরা বরাবর ধারালো ব্লেডের আঁচড় বসাতে ইচ্ছে হয়। যদিও তরু এই দুটোর একটিতেও কোনোদিন সফল হয়ে উঠতে পারেনি। উচ্চতার রক্তে তার প্রচণ্ড ভয়, কিন্তু কোনো একদিন যে করে ফেলবে না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। তরুর ধারণা বাবার বকাবকির ভয়েই সে একদিন ভয়াবহ একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে বাবাকে বড়সড় একটা চমক দেওয়ার জন্য। তরু বাবাকে চমক দিতে না পারলেও সাদিকুল সাহেব তরুকে অবিশ্বাস্য এক চমক দেখালেন। ঘড়ির কাঁটা 9:10 পেরিয়ে 20-এর ঘরে চলে যাওয়ার পরেও টেলিফোনের ঘন্টি বাজল না। বাবার মতো পাঙ্কচুয়াল মানুষ যে এমন একটা বেনিয়ম করে ফেলবেন তা যেন তরুর বিশ্বাসই হতে চাইল না। ছোটবেলা থেকেই তরুর বিপজ্জনক এক রোগ আছে, তরু কিছুতেই মিথ্যে বলতে পারে না। মিথ্যা কথা বলতে হলে তাকে খুব পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের প্রথম ধাপ হলো খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। তরু খুব ভেবে আবিষ্কার করেছে পেটে ক্ষুধা থাকলে মিথ্যে বলা সহজ। তরু কাল রাত থেকে খাওয়া দাওয়া বন্ধ করে মিথ্যে বলার প্রস্তুতি নিচ্ছে। বাবাকে জবরদস্ত কিছু মিথ্যা কাহিনী শুনিয়ে ফেলার পর সে খেতে বসবে। তরু বাংলা ছাত্রী, ডিপার্টমেন্টের স্যার বলেছেন সাহিত্যে মিথ্যে বলে কিছু হয় না, উপন্যাসিকের রচনা মাত্রই সত্য। তরু বাবাকে বলবে বলে প্রস্তুতকৃত মিথ্যাটাকে সাহিত্য হিসেবে ধরে নিয়েছে, এই মিথ্যায় পাপ নেই। সাদিকুল সাহেব অবশ্য তরুর সত্য মিথ্যায় ভেলকিতে ধরা দিলেন না। মিথ্যে বলার এত সব প্রস্তুতিতে ছল ঢেলে টেলিফোন করতে করতে দুপুর গড়িয়ে বিকেলে পৌঁছালো। তরুর তখন জঠর জ্বালায় প্রাণ ওষ্ঠাগত অবস্থা, ক্ষুদায় ক্ষুদায় সত্য মিথ্যা গুলিয়ে সবই অলৌকিক ঝল্পনা। তরু ঠিক তখনই আবিষ্কার করে ফেলল মিথ্যে বলতে ক্ষুধা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ক্ষুধা নিয়েও মিথ্যে বলা যায় না। মিথ্যা বলার জন্য ক্ষুধা লাগবে পরিমিত পরিমাণ, এর থেকে বেশি কম হলেই সব প্রস্তুতি ব্যর্থ। সাদিকুল সাহেব টেলিফোনের লাইন পেয়েই মেয়েকে গম্ভীর কণ্ঠে ধমক দিলেন, তুমি কি চাচ্ছ তোমার বাবা অশান্তিতে পতিত হোক? সালাম দিলে না কেন? সালামের অর্থ জানো না? এটা কোন ধরনের বেয়াদবি? টেনশন টেনশনে সালাম দিতে ভুলে গেছি বাবা, মানুষ টেনশনে থাকলে মাঝে মাঝে নিজের নামও ভুলে যায়। তোমার নিজের নাম মনে আছে? জি বাবা মনে আছে। গুড, এখন বলো এত টেনশন কিসের জন্য? আবার কোন অপকর্ম করেছো? কোন অপকর্ম করিনি, তুমি ফোন দিচ্ছিলে না বলে টেনশন হচ্ছিল। জন্মদাতা পিতার জন্য টেনশন করা উচিত, বেশি বেশি টেনশন করবে। টেনশন করতে করতে ময়মনসিংহ মেডিকেল চলে আসো, তোমার টেনশন কেটে যাবে। মেডিকেল কলেজে কেন যাব বাবা? আমি এখানে আছি এজন্য আসবা, জলদি আসো, অযথা প্রশ্ন করবে না। বাবার নিষেধ সত্ত্বেও তরুর কিছু প্রশ্ন জিজ্ঞেস করার সাধ ছিল, সাধ পূরণ হলো না। সাদিকুল সাহেব তরুকে কোনো রকম প্রশ্ন করার সুযোগ দিলেন না, কথা শেষ করেই খুট করেই লাইন কাটলেন।
তরু কিছুক্ষণ হতাশ মুখে বসে থেকে চিন্তিত হওয়ার চেষ্টা করল। বাবার হাসপাতালে ব্যাপারটা নিশ্চয়ই খুব চিন্তার বিষয়। তরুর উচিত চিন্তায় চিন্তায় দিক বেদিক ভুলে উড়ে উড়ে মেডিকেলে গিয়ে উপস্থিত হওয়া, কিন্তু তরু তার কিছুই করল না। সে খেয়ে দিয়ে ধীরে সুস্থে মেডিকেলের পথে পা বাড়ালো। মেডিকেলে গিয়ে সাদিকুল সাহেবকে একেবারে সুস্থ তবিয়ত আবিষ্কার করল তরু। সাদিকুল সাহেব আইসিইউ এর সামনে একটা চেয়ারে বসে ঝিমোচ্ছেন, হাতে তসবি, ঝিমাতে ঝিমাতেও তসবি চলছে। তরু আশেপাশে পরিচিত কাউকে না দেখতে পেয়ে কিছুটা বিভ্রান্ত হলো। বাবার কাছাকাছি গিয়ে সাবধানী কণ্ঠে ডাকলো। সাদিকুল সাহেব চোখ মেলে মেয়েকে দেখে অত্যন্ত আনন্দিত বোধ করলেন। পাশে বসতে বলে ফিসফিসিয়ে বললেন, রোগী আইসিইউতে, থার্ড টাইম স্ট্রোক, মরে যাওয়ার সম্ভাবনা 80%। কেউ 80% মৃত্যুর সম্ভাবনা নিয়ে শুয়ে আছে, ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনা। সাদিকুল সাহেবের উচিত দুঃখী বিমর্ষ মুখে বসে থাকা, মেয়েকে দেখে আনন্দিত হয়ে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত তরু বুঝতে পারছে না। তরুও বাবার মতো ফিসফিসিয়ে শুধালো, রোগীটা কে বাবা? আমাদের কোনো আত্মীয়? আশেপাশে পরিচিত কাউকে দেখছি না তো। আত্মীয় নয়, তবে তুমি রাজি হলে হয়ে যেতে পারে। মানে কিসে রাজি হব? শোনো বা, যিনি আইসিইউতে আছেন তার দুটো পুত্র সন্তান আছে। তোমার বিয়ের জন্য আমরা তার বড় সন্তানের খোঁজখবর নিচ্ছিলাম। ছেলের সাথে দেখা করেছি, সকল খোঁজখবর নিয়েছি। ভালো পরিবার, তারা একটা মধ্যবিত্ত ঘরে লক্ষ্মী মেয়ে চায়। আমি কাল ওনাদের সাথে দেখা করতেই ময়মনসিংহ এসেছিলাম। কথাবার্তা ভালোই চলছিল, খাওয়া দাওয়ার পর হঠাৎ এই ভদ্রলোক স্ট্রোক করে বসলেন। আমি কাল রাত থেকে হসপিটালে আছি। ভদ্রলোকের জ্ঞান ফিরেছে, ভদ্রলোকের অবস্থা আপস অ্যান্ড ডাউনের উপর চলছে, যে কোনো সময় ইহলোক ত্যাগ করতে পারেন। ভদ্রলোক মৃত্যুর আগে আপাতত একটি পুত্রবধূর মুখ দেখে যেতে চান। ভদ্রলোকের স্ত্রী তোমার সম্পর্কে যতটুকু খোঁজ নিয়েছিলেন তার ভিত্তিতে তোমার জন্য প্রস্তাব দিয়েছেন। তুমি রাজি হলে এই মুহূর্তেই বিবাহর কাজও সম্পন্ন হবে। বলো মা, রাজি? তোমরা আমাকে না জানিয়ে আমার জন্য পাত্র ফাত্র দেখে ফেলেছো বাবা? দেখে ফেলেছি না, দেখছি, এখনও দেখা শেষ হয়নি। আরও কিছু পাত্র হাতে আছে, সবগুলোই খুঁটি খুঁটিয়ে দেখব। তবে তুমি এখানে রাজি হয়ে গেলে আর কোনো ঝামেলা করতে হয় না। তরু 2 মিনিটের জন্য কথা বলার ভাষা খুঁজে পেল না, হতবাক হয়ে বাবার মুখের দিকে চেয়ে রইল। সাদিকুল সাহেব কোমল কণ্ঠে বললেন, একটা পরিবারের এমন বিপর্যয়ের সময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কর্তব্য। তুমি রাজি হয়ে যাও মা। তোমার কথা শুনে মনে হচ্ছে তারা আমার কাছে টাকা পয়সা চাচ্ছে? এখানে বিয়ের কথা চলছে বাবা, আমার সারা জীবনের প্রশ্ন। এভাবে কিভাবে রাজি হয়ে যাব? চিনি না জানি না। তার মানে তুমি চেনা জানার মাঝে বিয়ে করতে চাইছো? তোমার পছন্দের কেউ আছে? নেই। পছন্দের কেউ না থাকলে তুমি যাকে বিয়ে করবে সেই তো তোমার অপরিচিতই হবে, তাই না? তাহলে এই অপরিচিতকে বিয়ে করলে সমস্যা কোথায়? তাছাড়া আমি খোঁজ নিয়েছি, ছেলের মা বাবা খুব ভালো মানুষ, মেয়ে নেই। ছেলের বউকে মেয়ের মতো আদর করবেন, ননদ ননাসের ঝামেলা নেই। একটা দেবর আছে, নির্ঝঞ্ঝার পরিবার। আজকালকার যুগে এমন পরিবার পাওয়া যায়? হ্যাঁ, বিয়ে সাদের ব্যাপারে বংশ পরিচয় খুব বড় ব্যাপার। আগেকার যুগে বংশ পারিবারিক ইতিহাস দেখে বিয়ে দিতে দেখো নি? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পছন্দের কেউ না থাকলে তোমার উচিত ছেলের পরিবার, চাকরি, চরিত্র, বংশ দেখে বিয়ে করা। তোমার থেকে মানুষ আমি ভালো চিনি, আমি নিশ্চয়ই তোমাকে অপাত্র দান করব না। তাই বলে হসপিটালে বিয়ে করে ফেলতে হবে? কোনো অনুষ্ঠান হবে না, বন্ধু বান্ধব জানবে না? তাছাড়া বড় মামা, আপা, দুলা ভাই কেউই তো এখানে নেই। তোমার বড় মামার সাথে আমার কথা হয়ে গেছে, পাত্রপক্ষের ইচ্ছে এখন শুধু বিয়ে পড়ানো হবে। পরিস্থিতি অনুকূলে এলে, মানে এই ভদ্রলোকের এসপার ওসপার কিছু হয়ে গেলে সুযোগ বুঝে ধুমধাম করে বউ তুলে নিয়ে যাওয়া হবে। তোমার মামা সম্মতি দিয়েছেন, তখন তুমি তোমার বেয়াদব বন্ধু বান্ধবদের ডেকে এনে তাদের কোলে চড়ে বসে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। চারু আর তার বড়ারও কোনো আপত্তি থাকার কথা না। তাই বলে এমন অপরিচিত লোককে বিয়ে করা সম্ভব নয় বাবা, আমি তো সেই লোকের নামটা পর্যন্ত জানি না। ছেলের চাকরি কি, কি করে, নাকি কোনো কাজকর্ম করে না? ছেলে পুলিশ। পুলিশ? সিরিয়াসলি বাবা, তুমি বলেছিলে পড়াশোনা না করলে আর্মি পুলিশ দেখে বিয়ে দিয়ে ফেলবে, তুমি কি সেই চেষ্টাই করছো বাবা? শেষমেশ পুলিশ, তোমার না পুলিশ অপছন্দ? আমি কেন, আমি কোনো পুলিশ ফুলিশ বিয়ে করব না। মূর্খ মহিলা, অযথা চেঁচামেচি করবে না। ছেলে তোমার মতো টেনটনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, সে বিসিএস দিয়ে পুলিশ হয়েছে, ট্যালেন্টেড বয়। এমন ট্যালেন্টেড বয়কে তুমি বিয়ে করবে না? পুলিশদের লাইফ রিস্ক থাকে বাবা, যদি ফট করে মরে যায় তখন? তুমি স্নাতকের ছাত্রী না হলে এই মুহূর্তে তোমার গালে ঠাস করে একটা চর বসাতাম। পুলিশ হলেই ফট করে মরে যাবে, এই কথা তোমাকে কে বললো? জন্ম মৃত্যু আল্লাহর হাতে,
তুমিও তো এখন ফট করে মরে যেতে পারো, তাই বলে কি সে তোমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে? তোমার ধারণা আমি রাজি হয়ে যাওয়া উচিত বাবা? অবশ্যই উচিত, তোমার জায়গায় আমি থাকলে রাজি হয়ে যেতাম। এই কথাটা তুমি আপুকেও বলেছিলে বাবা? তোমার আপু তো শুনেনি, ইডিয়টটা বেছে বেছে ছাগলটাকে বিয়ে করেছে। তোমার আপুর জায়গায় আমি হলে কখনোই তোমার দুলা ভাইয়ের মতো ছাগল পছন্দ করতাম না। আমি বোধহয় কনভিন্স হয়ে যাচ্ছি বাবা। এসুট, পুলিশ বিয়ে করলে তোমার লাভ বই ক্ষতি কিছু হবে না, তোমার জীবনে ছোটখাটো ঝামেলা তোমার পুলিশ বোর্ড সলভ করে ফেলতে পারে। এই মুহূর্তে আমার জীবনে একটা মাত্র সমস্যায় জলজল করছে, সে সমস্যা সমাধান পুলিশ দিয়ে হবে না। তুমি কি আমাদের ডিপার্টমেন্টের কোনো স্যারের সাথে আমার বিয়ে শাদি দিতে পারো না বাবা? তারিকুল সাহেব গরম চোখে চাইলেন, তরু উদাস মুখে বলল, বেশ বিয়েটা আমি করছি। তোমার পুলিশ পাত্র কোথায়? তোমার পুলিশ পাত্রকে তোমার সাহিত্যিক কন্যার সাথে দেখা করিয়ে দাও, আমি তার সাথে কথা বলতে চাই। এই মুহূর্তে দেখা করা সম্ভব নয়। কেন নয়? ছেলের পোস্টিং ঢাকার মেট্রোপলিটনে, ওখানে কিছু ঝামেলার জন্য আসতে পারছে না, দ্রুত আসার জন্য চেষ্টা করছে। বাবা তার 20% জীবন নিয়ে ধরণী স্বর্গ ঝুলাঝুলি করছে, আর সে আসতে পারছে না? না, পারছে না। সবাই তো তোমার মতো নাকে তেল দিয়ে অলস জীবনযাপন করে না। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ডিউটি। তোমার ডিউটিওয়ালা পাত্র আমার পছন্দ হয়নি বাবা, আমি বিয়ে করব না। তোমার কঠিন ডিউটিওয়ালা পাত্র তো আমি ময়মনসিংহে পড়ে মরে থাকলেও খোঁজ খবর পাবে না। গম্ভীর কণ্ঠে বলবে, প্রিয় তরু তুমি প্লিজ মরে যাও, আই হ্যাভ মাই ওন ডিউটিস, আমি আসতে পারছি না। বেয়াদবে, চুপ থাকো। আমি রাজি না হলে কি তুমি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিবে বাবা? আমি কি তোমায় খুব যন্ত্রণা দিচ্ছি? প্রথম প্রশ্নের উত্তর নো, দ্বিতীয় প্রশ্নের উত্তর ইয়েস। আমি তোমাকে বিয়ের জন্য কোনো রকম জোর জবরদস্তি করছি না, আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি। তুমি ইচ্ছে মতো পাত্র সিলেক্ট করতে পারো, কিন্তু সেই সিলেকশন পদ্ধতি চলবে কেবল 1 মাস, যতদিকে ঘটক ছড়িয়ে দেওয়া হয়েছে যেভাবে হোক এই মাসের মাঝেই তোমার বিয়ে সম্পন্ন। তোমার যদি কোনো ছেলেকেই পছন্দ না হয় তাতেও সমস্যা নেই, সেজন্য ব্যবস্থা নেওয়া আছে। কোনো ছেলে পছন্দ না হলে এই মাসের 6 তারিখে যে ছেলের সাথে দেখা হবে তার সাথে তোমার বিয়ের কাজ সম্পন্ন করা হবে। তোমার বড় আপার বিয়ে সমাপ্ত, এখন তোমার বিয়ে সমাপ্ত হলে আমি চিন্তামুক্ত, চিন্তামুক্ত হয়ে আমি হজে যাব। নাও ডিসিশন ইজ ইয়োর্স। ফেসে টেসে যাবো না তো আবার বাবা? এটা কি কাবাডি খেলা যে ফেসে যাবা? হ্যাঁ, বিয়েতে আবার ভাষাভাষি গিয়েছে। বিয়ের পর তোমার মা অনেক আমাকে প্রথম দেখেন বাসার ঘরে, আমরা কি সংসার করে নিই? হ্যাঁ, বিয়ের মতো পবিত্র সম্পর্কের সাথে ভাষাভাষি এই ধরনের ফালতু শব্দ যুক্ত করবে না। কিন্তু মা যে বলতেন মা তোমায় বিয়ে করে ফেসে গেছেন, তিনি ছিলেন বলেই রক্ষে, নয়তো অন্য কোনো মহিলা সজ্ঞানে তোমার সাথে সংসার করতে পারতেন না। সাদিকুল সাহেব কঠিন চোখে মেয়ের দিকে চেয়ে রইলেন, তরু আর খাটল না, সহজ কণ্ঠে বলল, এখন আমরা কি করব বাবা? তোমার ডিউটিওয়ালা পাত্রের জন্য অপেক্ষা করে থাকবো? তোমার ডিউটিওয়ালা পাত্র আসতে আসতে যদি ভদ্রলোক আল্লাহর পেয়ারা হয়ে যায় তখন কি হবে? বিয়েটা হবে নাকি হবে না? আমার বিয়ে কি তাহলে ডিউটিওয়ালার বাবা বাঁচা মরার উপর নির্ভর করছে বাবা? বেঁচে থাকলে কবুল, মরে গেলে কবুল নট। এক থাপ্পড় তোমার গাল ফাটিয়ে দেবো ফাজিল মেয়ে, আমার সাথে ভাজাও করবে না, আমি তোমার বান্ধবী না। বাবা আমার কি তাহলে ফিরে যাওয়া উচিত না? ধরো হলে গিয়ে পেট পুড়ে ভাতটাত খেয়ে এলাম, বিয়ের সময় বউয়ের পেট খোদায় চুচু করবে, এটা কেমন কথা? তোমার ডিউটিওয়ালা এলে আমায় টেলিফোন করলে, আমি ভাত খেয়ে একটু সেজে গুজে চলে এলাম। হসপিটালে বিয়ে মানে দুঃখী দুঃখী বিয়ে, দুঃখী দুঃখী বিয়েতে আবার সাজুগুজুর কী কাজ? হ্যাঁ, বিয়ে হবে টেলিফোনের মাধ্যমে, বিয়ে শেষে তোমাদের দুজনকেই পাশাপাশি দেখার জন্য ছেলেকে ভিডিও কল দেওয়া হবে। তোমার হলটালে যাওয়া দরকার নেই, এখানের কাজ শেষ হলে আমি নিজেকেই পৌঁছে দেব। তরু এবারে কথা বলার ভাষা হারিয়ে ফেলল, নির্বাক চোখে বাবার দিকে চেয়ে রইল। শেষমেশ কিনা টেলিফোনে বিয়ে, ব্যাপারটা কি সত্যিই ঘটছে? তরু কিছুই বিশ্বাস করতে পারছে না। তরু আইসিইউ এর সামনে বসে আছে, তাকে এক রকম জড়িয়ে ধরে বসে আছেন একজন ভদ্রমহিলা। ভদ্রমহিলা গোলগাল ভরাট মুখ, চেহারায় কেমন একটা মা মা ব্যাপার আছে। এই ধরনের মহিলার সাথে চট করে খারাপ ব্যবহার করা যায় না। ভয়াবহ গরমে দুই হাতে ঝাপটে ধরে বসে থাকলেও বিরক্ত হওয়া যায় না। তরু মনে মনে কিছুটা অস্বস্তি বোধ করলেও বিরক্ত হতে পারছে না। ভদ্রমহিলা শুরু থেকেই তরুর সাথে খুব আদর করে কথা বলছেন, ভবিষ্যতে তিনি যে খুব ভালো শাশুড়ি হবেন তা বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা তরুর পাশে বসে থেকেই ছেলের সাথে ফোনে কথা বললেন, তরু ভুল না হলে এই সেই ডিউটিওয়ালা পাত্র,
ডিউটিওয়ালা পাত্র মায়ের সাথে খুব রাগ ছাড়লো, ভীষণ বিরক্ত হয়ে বলল, মা তোমাদের ছেলে মানুষই কখনো যাবে না। না আমি তো বললাম আসছি, হাসপাতালে এসেই বিয়ে করব, তোমাদের এতটুকু সময়ও সহ্য হচ্ছে না, টেলিফোনে বিয়ে করে ফেলতে হবে কেন? টেলিফোনে কেউ বিয়ে করে? আশ্চর্য। তোর বাপ অপূর্ণ শখ নিয়েই মরে যাক, করিস না তুই বিয়ে, মানুষটা কেমন অস্থির হয়ে আছে। আমি দেখা করতে গেলেই বলছে শাহানা আমি মরে যাচ্ছি, পুত্রবধূ দেখে যেতে পারলাম না। সে তো আর জানে না ছেলে এখন লায়েক হয়ে গিয়েছে, কথায় কথায় ধমক দেয়। বাপ মা মরে গেলে তাদের কি, আসিস না তুই, আমার স্বামী আমি বুঝবো, আজ থেকে আমাদের বাবা মা ডাকার দরকার নেই। আমি তো বিয়ে করতে মানা করিনি মা, বেশ টেলিফোনেই বিয়ে করব, বিয়ের সময়সূচি আমায় জানাও, তবু কান্নাকাটি অফ করো প্লিজ। ভদ্রমহিলা কান্নাকাটি অফ করলেন, তরুকে 420 ভোল্টেজ ঝটকালোর মধ্যে রেখে সত্যি সত্যি টেলিফোনে বিয়েটা হয়ে গেল। হাসপাতাল ইনজেকশন দিতে গেলে যেমন অনেক চিল্লা চিল্লির পর ফট করে একসময় ইনজেকশন দেওয়া হয়ে যায়, টেরও পাওয়া যায় না, ঠিক তেমনই বিয়েটা যেন তরু টেরেই পেল না। কি আশ্চর্য, এভাবেও কি বিয়ে হয়? থালা বাসনের ঝনঝন শব্দে তরুর ঘুম ছুটে গেল। আধো আধো ঘুমে তরুর মনে হলো সে কোনো গৃহিণীর সাথে রান্নাঘরের মেঝেতে শুয়ে আছে, গৃহিণী কোনো কারণে চটে গিয়ে স্বামীকে বাসন কোষণ ছুঁড়ে মারছে, স্টিলের বাসনগুলো ঝনঝন করে তরুর আশেপাশে এসে পড়ছে। কিন্তু আসল ব্যাপার তা না, তরুর থাকবার জায়গায় কোনো বাসন কোষণ থাকার কথা না, তরু থাকে ভার্সিটির হলে, তাদের হলে রান্নার ব্যবস্থা নেই। রান্না করতে হলে হয় চুপি চুপি, রান্না সেরে চট করে আলমারিতে লুকিয়ে ফেলতে হয়, নয়তো কেস খেয়ে যাওয়ার সম্ভাবনা, কেস খেয়ে গেলে পালিশমেন্ট ব্যবস্থা আছে। তরু কখনো রান্নাবান্নার ঝামেলায় যায় না, খুব ছোটোবেলায় সে সিদ্ধান্ত নিয়েছে সে জীবনেও রান্নাবান্না করবে না। এই রান্নাবান্নায় জনিত সিদ্ধান্তটা তরু নিয়েছে বাবার জন্য। তরুর ধারণা সাদিকুল সাহেবের মাথায় খুবই শুকনো ধরনের সমস্যা আছে, এই সমস্যা শুরু হয়েছে তরুর মা মারা যাওয়ার পর থেকে। সাদিকুল সাহেব সারা জীবন সরকারি চাকরি করেছেন, খুবই ছোটো ধরনের চাকরি, ছোটো চাকরি করা মানুষগুলোর মাঝে খুব স্বাভাবিকভাবেই একটা খাইখেই ব্যাপার স্যাপার চলে আসে। সাদিকুল সাহেব সেদিক থেকে পরিষ্কার, তিনি অত্যন্ত সৎ মানুষ, কোনো কাজের বিনিময়ে কেউ তাকে একটা পান খাওয়াতে চাইলেও তিনি ভয়ানক চটে যায়, 10 বার তওবা কাটেন। অত্যন্ত সৎ মানুষের একাংশ আবার হয় ভয়ঙ্কর পুলিশ বিদেশী, তাদের ধারণা পুলিশরা কোনো কাজ ফাজ করে না, তাদের প্রধান কাজ হলো পাবলিকের কাঁধে চড়ে টাকা খাওয়া। সাদিকুল সাহেব সেই ভয়ঙ্কর পুলিশ বিদেশীদের একজন, পুলিশ তার দু চোখের বিষ। তরুর বড় আপা চারু যখন সজলকে বিয়ে করতে চাইল, তখন বাড়িতে এক ভয়ঙ্কর লঙ্কা কাণ্ড ঘটে গেল। এই লঙ্কা কাণ্ডের প্রধান কারণ হলো সজল সদ্য বিএসএস পাস, এএসপি, সাদিকুল সাহেব কিছুতেই কোনো পুলিশ অফিসারের কাছে মেয়ে বিয়ে দিবেন না। অন্যদিকে চারুরও কঠিন ব্রত, সজলকে ছাড়া সে এই পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করবে না, প্রয়োজনে দেহ বিসর্জন দিবে তবুও প্রেম বিসর্জন দিবে না। চারুকে অবশ্য দেহ বিসর্জন দিতে হয়নি, মানুষ হিসেবে সজল খুবই বোকা ধরনের মানুষ, বোকা মানুষরা সারা জীবন বোকা বোকা কাজ করে, সজল তেমন এক বোকা ধরনের কাজ করে বসল। সাদিকুল সাহেবের কাছে দেন দরবার না করে সে দ্বিতীয়বার বিসিএসের পরীক্ষায় বসল। বিসিএস তো আর ছেলের হাতের মোয়ানা যে চাইলেই পাওয়া যাবে, কিন্তু খুব আশ্চর্যের বিষয় বোকা সজল কেবলমাত্র চারুকে পাওয়ার জন্য দ্বিতীয়বারের বিসিএস পরীক্ষায়ও টপকে গেল। পুলিশের চাকরি ছেড়ে সজল প্রশাসনে ঢুকল। সাদিকুল সাহেব খুব বিরক্ত মুখে কন্যা সম্প্রদায় করলেন, তরুকে ডেকে কঠিন কণ্ঠে বললেন, খবরটা এমন ছাগল ধরনের ছেলে প্রেমে পড়বে না। তরু প্রেমে পড়েনি, কিন্তু মনে মনে অসংখ্য বার চেয়েছে এমন এক ছাগল ধরনের পুরুষ অতি অবশ্যই তার প্রেমে পড়ুক। তরুর মনে হয় সে নিজেও একটা ছাগল, এজন্যই কোনো ছাগল তার প্রেমে পড়েনি। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অপোজিট অ্যাট্রাকশন দরকার, ছাগলে ছাগলে প্রেম হবে কী করে? পুলিশ নিয়ে যেখানে এত এত ইতিহাস, সেখানে সাদিকুল সাহেব কী করে তরুকে ফট করে এক ডিউটিওয়ালার ঘাড়ে চাপিয়ে দিলেন তা খুবই আশ্চর্যের বিষয়।
তরুর হঠাৎ করে মন খারাপ হয়ে গেল। থালা বাসনের ঝনঝন শব্দটা যেন মূলত মোবাইল টেলিফোনের শব্দ বুঝতে পেরে হাত বাড়িয়ে কল উঠালো। হেমা টেলিফোন করেছে। হেমা অত্যন্ত পড়াকু ছাত্রী, দিনে সে 18 ঘন্টা পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি তার একটা কঠিন প্রেম আছে। তরুর যেখানে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেতে যেতেই দিন ফুরিয়ে যায়। হেমা সেখানে কী করে এত কিছু মেনটেন করে তা তরুর কাছে খুবই আশ্চর্যের বিষয়। হেমা লাইন পেয়েই খুব গম্ভীর কণ্ঠে শুধালো, ক্যাম্পাসে আসছিস কখন? আসছি না। কালও তো আসিস নি, কেন আসছিস না? মন ভালো নেই তাই আসছি না। মন খারাপ একটা সংক্রামক রোগ। কারো হাসি দেখলে যেমন হাসি পায়, কারো মন খারাপ দেখলেও মন খারাপ হয়ে যায়। আমি চাই না মন খারাপ ব্যাপারটা সংক্রমিত হোক, তাই যাব না। খাওয়া দাওয়া করিসনি? মন খারাপ কেন? বরের আদর খেতে পারিনি বলে মন খারাপ। ও মাই গড, তোর কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে তরু? কি রকম ঝরঝর করে অশ্লীল কথা বলে ফেলছিস? ছি, অশ্লীল কথার কি হলো? আমার ক্ষীণ সন্দেহ, আমার কাল বিয়ে হয়ে গিয়েছে। সে হিসাবে কাল রাতে আমার বাসর হওয়ার কথা, অথচ আমি এখন হলের বিছানায় বসে এহাই তুলছি। ব্যাপারটা দুঃখজনক না? কাল তোর বিয়ে হয়ে গিয়েছে? আমার তো তাই মনে হচ্ছে। বিয়ে হলে হয়েছে, না হলে নাই। এখানে আবার মনে হওয়া হওয়ার কি আছে? ডিরেক্ট বল, ইয়েস অর নো? ইয়েস। কাল বিকেলে তোর সাথে আমার কথা হয়েছে। তুই ময়মনসিংহে ছিলি, এখন সকাল 9টা বাজে, এখনো তুই হলের বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছিস। তো বিয়েটা হলো কি করে? টেলিপ্যাথি করে? টেলিফোন করে। ওয়াও, তো তোর বাপ বুঝি আরেক টেলিফোন দিয়ে কন্যা সম্প্রদায় করলেন, বড় মামা আরেক টেলিফোন দিয়ে উকিল বাপ হলেন, চারুয়া পার দুলাভাই আরেক টেলিফোন দিয়ে হাততালি দিলেন, তাই তো? অত্যন্ত সুখের সংবাদ শুনে খুশিতে পাগল হয়ে যাচ্ছি। তুই ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না। সিরিয়াসলি নেওয়ার মতো কথা তুই বলেছিস না? এমন ভেলকিবাজি তুই আগেও বহুতবার করেছিস। আমি আর বোকা নেই, এসব না করে একটু পড়াশোনা কর। আর তরু টেলিফোন রেখে দিল। হেমা জ্ঞানী জ্ঞানী কথা শুনতে ইচ্ছে করছে না। শিরায় উপশিরায় ছড়িয়ে পড়েছে বিষণ্ণ এক মন খারাপ। তরুর বারবার মনে হচ্ছে সে ফেঁসে গিয়েছে। সেই ডিউটিওয়ালা যার নাম তরু একবার শুনেছিল, কি শুনেনি, সে একদম ছাগল টাইপ হবে না, সে হবে সোয়াল টাইপ। তার মাথায় থাকবে গিজগিজে বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে সে কেবল বাস্তবিক চিন্তা করবে, বাস্তব জীবন নিয়ে ভাববে। তার বুদ্ধির খাতায় থাকবে লাভ লোকসানের বিশাল বিশাল অঙ্ক। তরুর রূপকথার মতো মন সে বুঝতে পারবে না। জীবনসঙ্গী মানে সবচেয়ে প্রিয় বন্ধু। তরুর একটা জীবন কেটে যাবে তীব্র বন্ধুহীনতার যন্ত্রণায়। এমন হলে তরু খুব কষ্ট পাবে। ছোটকাল থেকে জমানো অনেকগুলো স্বপ্ন একসাথে ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে। তরুর চোখ ভিজে আসছে, বুকের ভেতর কষ্টগুলো কালবৈশাখী ঝড়ের মতো হুল্লোড় করছে। এমন ভয়ঙ্কর কষ্টের ঝড় আর 21 বছরের জীবনের কখনো আসেনি, মায়ের মৃত্যুর সময়ও না। তরুর মন খারাপের বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন মন খারাপের জন্য বিভিন্ন ঔষধ আছে। এই যেমন তীব্র মন খারাপের জন্য তীব্র ঘুম, মাঝামাঝি মন খারাপের জন্য মাঝামাঝি ঘুম, তরু আজ তীব্র ঘুমের প্রস্তুতি নিচ্ছে। তীব্র ঘুমের প্রস্তুতি অনুযায়ী একটা লেক্সোপিল খেয়ে নিয়েছে। লেক্সোপিল একটা ঘুমের ওষুধ, যাদের হৃদয় ঘাটি সমস্যা আছে তাদের জন্য উপকারী। এই ওষুধগুলো তরু অনেকদিন আগে আপার ঘর থেকে সরিয়ে ফেলেছে। কেন সরিয়েছিল জানে না, তবে আজ দারুণভাবে কাজে লেগে গিয়েছিল। তরুর লেপ্রোসিওয়ালা ওষুধের মাঝেই অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। কানের কাছে টেলিফোনটা বুম বুম করে বাজছে। ঘুমের ঘোরে তরুর মনে হচ্ছে তরু একটা অজগরের পিঠে চড়ে বসে আছে, অজগরটা থেকে থেকে গা ছাড়া দিচ্ছে। অজগরের সাথে সাথে তরুর সারা শরীরও কাঁপছে। অজগরের গা ছাড়া থামাতে তরু হাত বাড়ালো, ফোন রিসিভ করে বিরক্ত কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে ভীষণ মায়ামায়া কণ্ঠে জবাব এলো, কেমন আছো মা? তরু ভালো নেই, তরুর মাথা ব্যথা, তার থেকেও ভয়ঙ্কর হলো তার প্রচণ্ড হৃদয় ব্যথা। এই ব্যথা কমছে না, লেক্সোপিল খেয়েও কমছে না। তরুর ধারণা তার এই মর্ম ব্যথা জীবনেও কমবে না। এই ব্যথার কথা কাউকে বলা যাবে না, কেবল শুয়ে যেতে হবে,
সে মিথ্যে করে বলবে? ভালো আছি। এই একটা মিথ্যে কথাই তরু চট করে বলে ফেলতে পারে, পরিশ্রম করতে হয় না। তরু খেয়াল করেছে সবচেয়ে বড় বড় মিথ্যাগুলোই অবলীলায় বলে ফেলা যায়, ছোট ছোট মিথ্যাতেই যত কষ্ট। তরু শুধালো, কি আপনি? আমি মাহবুবের মা, তোমারও মা অবশ্য। মাহবুব? কোন মাহবুব? আমি কোনো মাহবুবকে চিনি না, রং নাম্বার। মাহবুবুল হাসান নীরব, চিনতে পারছো না? সে কি কথা! আমি যেখানে কলকাতায় চিনি না সেখানে ইংরেজিতে ক্যালকাটা বললেই কি চিনে ফেলবো চাচি? মাহবুবকে চিনি না, মাহবুবুল হাসান নীরব তো আরো কঠিন ব্যাপার। মন খারাপ করবেন না চাচি, আপনি বোধ হয় ভুল নাম্বারে ডায়াল করেছেন। তুমি তরু না? কি আশ্চর্য, আপনি কি করে জানলেন? তোমাকেই তো টেলিফোন করেছি ভুকা মেয়ে, একদিন এই বরের নাম ভুলে গেলে চলবেন না। তরু হঠাৎ কিছু বুঝতে উঠতে পারল না, খানিকক্ষণ চুপ করে চিন্তা করতেই বর শব্দটা মস্তিষ্কে বলের মতো ডিগবাজি খেলল কয়েকবার। বর? তরুর বর? তরুর বর কোথা থেকে? ও মাই গড, শিট! তরু লাফিয়ে উঠে বসল, ব্যস্ত হয়ে বলল, মা সরি মা, একদম ভুলে গিয়েছিলাম আমি, মানে আসলে ঠিক ক্যাচ করতে পারিনি। বুঝতে পারছি, এমন একটা পরিস্থিতিতে বিয়েটা হলো। জি মা, বলছি আঙ্কেল এখন কেমন আছেন? আমি মা হয়ে মাহবুবের বাবা বুঝি তোমার আঙ্কেল হবে? তরু কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ভদ্রমহিলা নিজে থেকেই বললেন, তোমার শ্বশুরাপ্পা আগে থেকেই ভালো আছেন, প্রাণ সংশয়ের ব্যাপার নেই, কিন্তু কথাবার্তা বলতে পারছেন না, ডান হাত আর ডান পাটাও অবশ। মাহবুব দেশের বাইরে চিকিৎসা করাতে চাইছে, তুমি আসবে আজ হাসপাতালে? নতুন বউ তুমি, আর তোমাকে হাসপাতালেই ডাকছি, কি একটা অবস্থা বলো তো। না না, কি বলছেন, আমি নিজেই যেতে চাচ্ছিলাম না হসপিটালে, আপনাদের কারো ফোন নাম্বার নেই, বাবার থেকেও যাইতে পারছিলাম না, যোগাযোগ। কথাটা বলে নিজেই অবাক হয়ে গেল তরু, সে সাধারণত মিথ্যে কথা বলতে পারে না, তবে আজ কি হলো? সে কি আনমনে হাসপাতালে যেতে চাইছিল? কখনো না, একটু আগে ওই বিয়েটা নিয়ে তার এক সমুদ্র দোটানা ছিল, তবে এটা কি বিয়ে শাদীর সাইড ইফেক্ট? তাহলে তো খুব বিপদের কথা, মানুষ বিয়ে করে ভদ্র হয়, লক্ষ্মী হয়, সে তো আরও বেত্তমিজ হচ্ছে। শাশুড়ি মা অবশ্য তরুর কথায় খুশি হলেন, আনন্দে বিগলিত হয়ে বসলেন। সত্যি আসবে? তোমার একা আসার দরকার নেই, নতুন বউ, একা চলাচল করা ঠিক না। মাহবুব গিয়েছে তার বাবার কিছু রিপোর্ট আনতে, আমি সরপরকে পাঠাচ্ছি, তুমি রেডি হও, সরব গিয়ে তোমাকে নিয়ে আসবে। নতুন বউ শব্দটা তরুর মাথায় টেপ রেকর্ডারের মতো ঘুরতে লাগলো। তরু নতুন বউ? টেবিলের উপর রাখা ছোট্ট আয়নার দিকে চাইল তরু, চেয়ে রইল অনেকক্ষণ, কই কোথাও তো কোনো রং নেই, আনন্দ নেই, কারো অকারণ বাহানা নেই, একেবারেই নেই, নেই ঝুড়ি নিয়েও ঝুড়ি, নতুন বউ হয়। তরু প্রবলিত শ্বাস ফেলে শুধালো, সরব? সরব কে? আমার ছোট ছেলে, ওর নাম মাহমুদুল হাসান সরব, আমরা সরব ডাকি। তরু দীর্ঘশ্বাস ফেললো, বলতে ইচ্ছে হলো, আমি কোনো হাসপাতাল টাসপাতালে যাব না, খবরদার, আমাকে আর কখনো ফোন করবেন না, এই বিয়ে বিয়ে খেলা আমার একদম ভালো লাগছে না। তরু আশ্চর্য হয়ে খেয়াল করলো এই কথাগুলোর পরিবর্তে সে খুব মিষ্টি করে বিদায় জানালো, তরু কি তবে পাল্টে গেল? এক রাতেই পাল্টে যাওয়া যায়, তাহলে মাহবুব লোকটা পাল্টাচ্ছি না কেন? মাহবুব নামটা এখনো কত অপরিচিত, কত দূরের, এই লোকটা নাকি তার বর। তরুর হঠাৎ করেই বিতৃষ্ণায় বুক ভরে গেল, হাঁসফাঁস লাগছে, অভিমানী মন মিয়ে থাকা আগুনে ঘি ছিটাচ্ছে, মন পড়ছে, কেন পড়ছে তরু জানে না, হয়তো জানে কিন্তু সে বলবে না, সব কথা নারীরা মুখে বলে না। তরু জানে তার মনের এই কথাগুলো সেই ডিউটিওয়ালা কখনোই বুঝবে না, কখনোই না। কেন আশা বেঁধে রাখি, কেন দ্বীপ জেলে রাখি, জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথ পানে চেয়ে থাকি। সুরেলা কণ্ঠে গুনগুন করে হল থেকে বেরিয়ে এলো তরু, দাঁতের ফাঁকে পিষে চলেছে চুইনগাম। তরু ভেবে রেখেছে হাসপাতালে পৌঁছে মাহবুব নামক লোকটাকে বড়সড় একটা চমক দেখাবে, মাথায় এক হাত লম্বা ঘোমটা দিয়ে দৌড়ে গিয়ে তার পাশে সালাম করবে, লাজুক লাজুক কণ্ঠে বলবে, ওগো স্বামী তুমি ভালো আছো। তরুর হঠাৎ এমন আচরণে লোকটা কি হতভম্ব হয়ে যাবে না?
তরুর ব্যাগে একটা কমলা রাঙা লিপস্টিকও আছে। কমলা রঙের লিপস্টিকে তরুকে জঘন্য লাগে। তরু ভেবেছে খোমটা দেওয়ার আগে সে অবশ্যই এবং অবশ্যই এই লিপস্টিকটা পরবে। তরুর আবারও গুনগুনিয়ে গান ধরল। হল থেকে বেরিয়ে কয়েক পা এগোতেই হ্যাংলা পাতলা খুব লম্বা দেখতেই এক ছেলেকে চোখে পড়ল। ছেলেটার ড্রেসিং সেন্স চমৎকার, কানে কালো রঙের একটা হেডফোন, মনে হয় গান শুনছে। তরু এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেমন আছো সরব? তরু সরবকে চেনে না, হাওয়ার উপর ভর করে জিজ্ঞেস করছে। মিলে গেলে ছেলেটিকে চমকে যেতে পারে, কিন্তু ছেলেটি চমকালো না। বিপর্ষ কণ্ঠে বলল, ভালো নেই ভাই, এসেই আমাকে দুটো চর মেরেছে। চর খুবই নগণ্য ব্যাপার। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ভাই আমার ফোন নিয়ে নিয়েছে। ফোন ছাড়া হেডফোন কানে নিয়ে ঘুরছি, এখন কি ফোন নেওয়ার সময় বলো? তোমাকে এর বদলা নিতেই হবে ভাবি, বাই হুক আর বাই ক্রুক। সরবের কথায় নিজেই চমকে গেল তরু। এই ছেলে তো আর তার থেকেও 2 ডিগ্রি উপরে। প্রথম সাক্ষাতেই ভাবি ভাবি পর্যন্তই থেমে নেই, একেবারে বিচার ফিচারও দেওয়া শেষ। তরু অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমি তোমার ভাবি? তুমি কি করে জানলে আমি সরব? অনুমান করেছি। আমি অনুমান করেছি। সরবের বলার ভঙ্গিতে হেসে ফেলল তরু। সরবও হাসল। ঠিক তখনই খেয়াল করল সরব বাচ্চা ছেলে, হাতে পায়ে তরুর মাথা ছাড়িয়ে আরও 3-4 ইঞ্চি বেড়ে গেল চেহারায় বালক বালক ভাব। তরু বলল, তুমি কি খুব ছোট? খুব ছোট না, মোটামুটি ছোট। আমার সবকিছুই মোটামুটি ধরনের। ছাত্র হিসেবে অবশ্য মোটামুটি থেকে একটু নিচে নেমে গিয়েছি। প্রিটেস্ট পরীক্ষায় অঙ্কে 16 পেয়েছি, ডাহা ফেল। আমি তো তাহলে তোমার থেকেও 2 গ্রেড নিচের স্টুডেন্ট। আমার 2 সাবজেক্টে ফেল এসেছে, ডাহা ফেল। সরব হো হো করে হেসে উঠল। সরবের হাসি খুব সুন্দর। তরু সরবের হাসি মুখের দিকে চেয়ে আচমকা জিজ্ঞেস করে ফেলল, তোমার ভাইয়া কি তোমার মতো দেখতে? না তো, আমাদের সবার চেহারা আলাদা আলাদা, কারো সাথে কারো মিল নেই। তুমি ভাইয়াকে দেখো নি, কি আশ্চর্য! চলো হাসপাতালে গেলে দেখতে পাবে। তরু কিছুটা অবাক হলো, বিস্ময় ছাড়িয়ে অদ্ভুত এক মানসিক টানা পড়ার অস্থির হয়ে উঠল মন। হাসপাতালে গেলে দেখতে পাবে, মুখোমুখি হবে, তারপর কি হবে? লোকটা তাকে কি বলবে? সে কি উত্তর দিবে? তরুর পা যেন হঠাৎ করেই আড়ষ্ট হয়ে এলো। তীব্র অস্বস্তি নিয়ে বলল, আমি যাব না, যেতে ইচ্ছে করছে না। তরু সর্বদা হাসি খুশি তরুণী, তার কখনো মেজাজ খারাপ হয় না। হয় না বললেও ভুল হবে, হয় তবে চট করে ধরে ফেলা যায় না। যাবতীয় রাগ দুঃখ বিরক্তি চেপে রাখার আশ্চর্য ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তরুর ধারণা তার চোখে মুখে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটার জন্য তার মেজাজ খারাপটা ঠিক মেজাজ খারাপ বলে মনে হয় না। মেজাজের পারদ যত বাড়ে তার মুখভঙ্গি তত হাসি হাসি। তরু হাসপাতালের করিডোরে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। মেজাজের পারদ বহু আগেই ডেথ ভ্যালির তাপমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে। কিছুতে মেজাজ ধরে রাখা যাচ্ছে না। তরুর মেজাজ খারাপের পেছনে অবশ্য একটা কারণ আছে, কারণটা স্বয়ং মাহবুব। মাহবুব তরুর ভাবনার বাইরে গিয়ে একটা অপকর্ম করে ফেলেছে, তরুর সাথে দেখা না করে ডিউটিতে ফিরে গিয়েছে। এই যে তরু একটা ফোন পেয়েই বেহায়ার মতো নাচতে নাচতে হাসপাতালে চলে এলো, তার কোনো দাম মাহবুব দেয়নি। 5 মিনিট অপেক্ষা করে তরুর সাথে দেখা করাটা তার কাছে জরুরি বলে মনে হয়নি। মাহবুব চলে যাওয়ায় তরুর অবশ্য সেরকম মন খারাপ হয়নি, তার কেবল নিজের গালে শক্ত করে 2টো চড় মারতে ইচ্ছে হয়েছে। প্রথম চড় মারার কথায় নিজের দাম কমিয়ে এই ডিউটিওয়ালার মতো গরুকে বিয়ে করে ফেলার জন্য, দ্বিতীয় চড় শাশুড়ির টেলিফোন পেয়েই হাসপাতালে ছুটে আসার জন্য। তরু দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। সিঁড়ির গোড়ায় সরবকে দেখা যাচ্ছে। সরব হাসপাতালে এসেছে থেকে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, কখনো ওষুধ কখনো ফলমূল, জুস অথবা কোনো আত্মীয়কে পথ দেখিয়ে কেবিন পর্যন্ত আনার সকল দায়িত্ব ছোটাছুটি করে তাকে একা পালন করতে হচ্ছে। কাউকে ওয়াশরুমে যেতে হলেও সরবকে সাথে নিয়ে গিয়ে ওয়াশরুমের বাইরে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই সকল কাজই সরব করছে প্রচণ্ড আনন্দ নিয়ে। পড়াশোনার ব্যাপারে লম্বা লম্বা বক্তৃতা শুনলেও
বিনয় গলে গলে পড়ছে। তরুর মনে হলো এই মুহূর্তে এই হাসপাতালে সব থেকে ব্যস্ত মানুষ হলো সৌরভ। তার ব্যস্ততা ডাক্তারদের ব্যস্ততাকেও ছাড়িয়ে দিয়েছে। উফু, আরও একজন মহাব্যস্ত লোক অবশ্য আছে, সেই গরু মাহবুবের ব্যস্ততার কাছে সৌরভের ব্যস্ততা কিছুই না। সে তাদব দুনিয়ার ব্যস্ততাকে ছাড়িয়ে গিয়েছে। এই পৃথিবীতে সেই একমাত্র পুলিশ অফিসার যে ডিউটিতে জয়েন হলে পৃথিবী ধ্বংস হয়েও যেতে পারে। তরু বিড়বিড় করে বলল, মাহবুব হাসান নীরব, ইউ আর এ কাউ? গরু গরু গরু! তরুকে করিডর এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসছে সৌরভ। হাত উল্টে হতাশ কণ্ঠে বলল, তোমার সাথে তো ভাইয়া দেখা হলো না, শুনলাম ভাইয়া ফুরুত করে উড়ে গিয়েছে। সমস্যা নেই, আমি একদিন ফুরুত করেই উড়ে যাব, তবে তোমার ভাইয়ার মতো ফুরুত না, অন্যরকম ফুরুত। মাহবুবুল হাসান নীরব ফুরুতের ব্যাপারটা বুঝতে পারবেন, কিন্তু ধরতে পারবেন না। যে পাখি ঘর বুঝে না, উড়ে বেড়ায় বন বা তারে, ভোলা মন মিছে কেন, মনের খাঁচায় রাখিস তারে। তুমি একটু অদ্ভুত। আমিও এক অদ্ভুত মানুষই, কেবল অন্য অদ্ভুত মানুষকে পছন্দ করতে পারে। সাধারণত মানুষ অদ্ভুত জিনিস পছন্দ করে না, নিয়মকানুন মেনে চলা সদ্য মানুষ পছন্দ করে। আমার মনে হচ্ছে ভাবি হিসাবে আমাকে তোমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তোমাদের বাসায় থাকতে শুরু করলে তুমি বোধহয় আরও খুশি হবে। তোমার ধারণা আমার হৃদয় তুলোর মতো নরম, আমি তোমার সকল আবদার তথাস্থ বলে অ্যাপ্রুভ করে দিব। একদম ঠিক, তুমি কি করে জানলে? আমি সব জানি, মানুষকে দেখেই ফট করে মনের কথা বলে ফেলতে পারার ক্ষমতা আমার আছে। তবে তোমার ধারণা কিন্তু ঠিক, আমি অবশ্যই তোমার সকল আবদার তথাস্থ বলে অ্যাপ্রুভ করে দিব। দেবর হিসাবে তোমাকে আমার চমৎকার লাগছে। তুমি কি এমনই ভদ্রসদ্র ছেলে নাকি চূড়ান্ত দুষ্ট? চূড়ান্ত দুষ্ট? দুষ্ট ইন গুড ওয়ে অর ব্যাড ওয়ে? বুঝতে পারছি না। ছেলে হিসেবে তুমি কেমন, খুব ভালো নাকি খুব খারাপ? তোমাকে আমি আগেই বলেছি, আমার সব মোটামুটি ধরনের। আমি ভালোর দিক থেকেও মোটামুটি, খারাপের দিক থেকেও মোটামুটি। আমি মোটামুটি ধরনের খারাপ কাজ করি। সেই মোটামুটি ধরনের খারাপ কাজটা কি সিগারেট খাওয়া? তুমি সিগারেট খাও? কি আশ্চর্য, তুমি এত কিছু জেনে যাও কি করে? তরু জবাব দিল না। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ধারণা ঠিক, তবে সবসময় খাই না, মাত্র দুইবার খেয়েছি। আমার বন্ধুগুলো বাজে, তো এই জন্য আমার উচিত ওদের সাথে মেলামেশা বন্ধ করে দেওয়া। তোমার ভালোতে কোনো মোটামুটি নেই, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে সৌরভ। তুমি যে আমার ভাবি এই জন্য বলছো? তবে ভাইয়াকে নিঃসন্দেহে ভালো ছেলে বলা যায়। আমার ধারণা তুমি ভাইয়ের সম্পর্কে জানতেই আমাকে এত প্রশ্ন করেছ, অথচ ভাইয়ার কথা জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছ। তোমার বুদ্ধিও তো দেখে মোটামুটি লেভেল ছাড়িয়েই যাচ্ছে সৌরভ। ভাইয়া আমাদের থেকে অদ্ভুত মানুষ, ভাইয়াকে তুমি যাই বলবে ভাইয়া ভ্রু কুচকে তাকাবে। তাকে যদি বলো ভাইয়া ভাত খেয়েছ, তবুও সে ভ্রু কুচকে তাকাবে। যদি বলো ভাইয়া আমি অঙ্কে 2 পেয়েছি, আজ থেকে পড়াশোনা বন্ধ, আমি চাওয়ালা হব, আমার দোকানে তোমার জন্য চা ফ্রি, ভাইয়া তবু ভ্রু কুচকে তাকাবে। আমার ধারণা ভাইয়ার ভ্রুতে কিছু সমস্যা আছে। সৌরভের কথা বলার ভঙ্গিতে খিলখিল করে হেসে উঠল তরু। সৌরভ বলল, হাসপাতালের বাইরে একটা রেস্টুরেন্ট দেখে এসেছি, ভদ্র ছেলে হয়ে 5 ফরম্যাশ খাটার নাটক করতে করতে ভয়ঙ্কর ক্ষুধা লেগে গিয়েছে। তুমি জানো না ভদ্রে থাকার নাটক হলো সবচেয়ে কঠিন নাটক, এর মতো পরিশ্রম আর নেই। তুমি অবশ্যই এখন আমাকে কিছু খাওয়াবে, নয়তো আমি ক্ষুধায় ক্ষুধায় মরেও যেতে পারি। তুমি ভদ্র সাজার নাটক করছো? হ্যাঁ করছি, এটা আমার মোটামুটি ধরনের খারাপ কাজের মধ্যে একটি। ভদ্র সাজার নাটক করাটা অনুচিত, কিন্তু কিছু করেনি, বাধ্য হয়ে করতে হচ্ছে। তুমি মাকে মিথ্যে করে কিছু বলো, বাইরে খাবার খেতে যাওয়ার কথা শুনলে মা নির্ঘাত জুতো ছুঁড়ে মারবে। বৃদ্ধবয়সী মানুষের মাথায় নানাবিধ সমস্যা দেখা দেয়, আমার ধারণা আম্মু বৃদ্ধ হয়ে গেছেন, তার মাথায় অজস্র সমস্যা আছে। কেউ অসুস্থ থাকলে পরিবারের বাকি সবাইকে অনাহারে থেকে শোক পালন করতে হবে, এই ধারণাটা আম্মুর বার্ধক্যজনিত মানসিক সমস্যার উদাহরণ। তরু প্রতিত্তরে হাসলো। সৌরভকে নিয়ে শাশুড়ি মাকে খুঁজতে গিয়ে দেখা গেল তিনি ভীষণ ব্যস্ত, আত্মীয় স্বজনে ভর্তি হাসপাতালে, তার সাথে কথা বলাই দেয়। শাশুড়ি মা তরুকে দেখেই মন খারাপ করে বললেন, কি একটা অবস্থা দেখো দেখি,
তোমাদের নতুন বিয়ে হয়েছে অথচ একসাথে বসে দুই মিনিট কথা পর্যন্ত বলতে পারছো না। আমি মাহবুবকে খুব বকাবকি করেছি, কিন্তু ছেলেটারও কোনো দোষ নেই, বুঝলে? আমার পানির মতো সরল ছেলেটা হঠাৎ অয়থ জলে পড়েছে, বিপদের তো শেষ নেই। হয়তো এই অবস্থাতেই অফিসেও কেন এত ঝামেলা হবে বলো? একদিনে ছুটি পর্যন্ত পাচ্ছে না, ছেলেটা আমার দুই দিনেই শুকিয়ে গেল। তরু হাসি খুশি মুখে শাশুড়ি মায়ের কণ্ঠে তার বড় পুত্রের সত্যি বাক্য শুনল। কথার মাঝে মাঝে মাথা হেলিয়ে দুলিয়ে স্বীকারও করল, মাহবুবের মতো ভালো ছেলে পৃথিবীতে হয় না। একই সাথে মনে মনে ট্যাপ রেকর্ডারের মতো বাঁচতে লাগলো, আপনার বড় ছেলের মতো গরু ছেলে পৃথিবীতে হয় না, হয় না, হয় না, হয় না। সৌরভ তরুর পেছনেই দাঁড়িয়েছিল। তরুর ওড়নার যে অংশটা লম্বা হয়ে মেঝেতে কড়াকড়ি খাচ্ছিল, তারই এক কোণা আঙুল পেঁচাতে পেঁচাতে আনমনে কিছু ভাবছে। শাশুড়িমা সৌরভকে দেখেই বিকট এক ধমক দিলেন। তুমি তরুর অন্না ধরে দাঁড়িয়ে আছো কেন? বেয়াদব ছেলে, তরু কি ভাববে? কি ভাববে? আমি তো তোমার আঁচলও ধরে থাকি, তুমি কিছু ভাবো? অযথা বকবে না তো। ভাবি আমাকে তার সাথে সাথে থাকতে বলেছে, আমি সাথে সাথে থাকছি। ভাবির সাথে আমার গোপন কথা আছে। তরুর সাথে তোমার আবার কিসের গোপন কথা? ঘন্টা কয়েক হলো দেখা হয়েছে, এখনই ছেলের কেমন খাতির জমিয়ে ফেলেছে দেখো। তরু, তুমি কিন্তু এই ছেলের কোনো আবদার শুনতে চেও না, এই ছেলের হাড়ে মাংসে পাত্রামি। মা, আমার শরীরটা একটু খারাপ লাগছে, সৌরভকে নিয়ে হসপিটালের বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসব। তরুর শরীর খারাপের কথা শুনে ব্যস্তকিত সবাই উদ্বিগ্ন হয়ে পড়লেন। শাশুড়িমা ভদ্রমহিলার চোখে চকিত যে দুশ্চিন্তার রেখা দেখা গেল, সেই রেখাটা তরুর মনের গহিনে পদ্মাসন করে বসল। এই গোলগাল চেহারার মহিলাটি প্রতি তৈরি হলো গভীর মায়া। বিয়ে বিষয়টার মাঝে ঐশ্বরিক কোনো ব্যাপার আছে নাকি এই টান মানুষের অভ্যাসগত, তা তরু ধরতে না পারলেও খুব করে বুঝল। সৌরভ যখন তার আঁচল ধরে মায়ের আঁচলের সাথে তুলনা দিল, শাশুড়ি মায়ের চোখে তখন এক মুহূর্তের জন্য খুব পরিচিত মা মা দুশ্চিন্তার রেখা ফুটে উঠিয়ে মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এই পৃথিবীতে অনেক কিছু পাল্টে গেল। তরুর সামনে দাঁড়িয়ে থাকা দুদিন আগের অপরিচিত মহিলা আর পেছনে দাঁড়িয়ে থাকা ভ্রাতৃত্ব তুল্য কিশোরটি হুট করেই তার পরিবার বয়ে গেল। তাদের প্রতি মায়ার কেমন টলমল করে উঠল বুক, আশ্চর্য। সৌরভ রেস্টুরেন্টে বসে এক গাদা খাবার অর্ডার দিয়েই বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা রেস্টুরেন্ট দেব, এখনই দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু হবে না, ভাই শুনলে ভ্রু কুঁচকে তাকাবে, তারপর কিছুই হয়নি, এমন ভাব করে গালের উপর ঠাঠি একটা চর বসাবে, ভাইয়ার গালে এত শক্তি, দেখা যাবে আমার গালের হাড় ভেঙে চুরচুর হয়ে আমার হাতের আজলে পড়ে গেল, আমি হয়ে গেলাম গাল ভাঙা সরব। রেস্টুরেন্টের নাম ঠিক করনি? করেছি, হুমায়ুন আহমেদ একটা উপন্যাসে হুমায়ুন আহমেদ একটা কফি শপের নাম ভেবেছিলেন কফিতা, আমি ভেবেছি বিষণ্ণতা, আমার রেস্টুরেন্টে আসবে সব বিষণ্ণতা, বিষণ্ন কাস্টমার, রেস্টুরেন্টে মৃদুলয়ে বাজবে রবীন্দ্রনাথের বিষণ্ণ গান, তুমি হবে আমার রেস্টুরেন্টের প্রধান অতিথি, তোমার জন্য সব ফ্রি, আর কাউকে ফ্রি দেওয়া হবে না। শুধু আমি? তোমার মা, ভাইয়া, বাবা, ওদের ব্যাপারেও কঠোরতা? তোমার রেস্টুরেন্টে ফি খাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সরব? বেশি দিন নয়, এই বছর আমি এসএসসি দেব, তারপর 6 বছরের মতো পড়াশোনা চলবে, তারপরই একটা বড় চাকরি, রেস্টুরেন্টের ক্যাপিটাল তো জমা করতে হবে, ভাইয়া জীবনেও টাকা পয়সা দিবে না। রেস্টুরেন্ট করার সময় তুমি অবশ্যই আমাকে জানাবে, আমি তোমার পার্টনার হব, 40% মূলধন আমার পক্ষ থেকে, তবে আজকের মূলধনটা পুরোপুরি তোমার ভাইয়াকেই দিতে হবে। আজকের মূলধন মানে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, খাবার দাবার খেয়ে আমাদের কাছে দুটো অপশন থাকবে, এক টাকা না দিয়ে ভোগে যাওয়া, দুই তোমার ভাইয়ার থেকে টাকা মেরে দেওয়া। ভাইয়ার থেকে টাকা মারবো কি করে ভাবি, ভাইয়া তো ময়মনসিংহে নেই, এতক্ষণে নিশ্চয়ই ঢাকা পৌঁছে গিয়েছে। একেলা পায়ে আছে হেথা, পালাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরি আলে রাখবো সব সখীগণে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে। তোমার ভাইয়ার টেলিফোন নাম্বার দাও। রেস্টুরেন্টের এক ওয়েটারের কাছ থেকে মিনিট হিসেবে দাম দর করে একটা টেলিফোনের ব্যবস্থা করে ফেললো তরু। সৌরভ তখন প্রথম প্রথম কিছুটা আতঙ্কিত বোধ করলেও তরুর কাজকর্মে বেশ মজা পেল, আগ্রহ নিয়ে বলল, তুমি কি ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছো ভাবি?
গরু মাহবুবের বুদ্ধি পরীক্ষা করে দেখা যাক তোমার ভাই ছাগল নাকি শেয়াল জানা উচিত। তরুর কথায় অবাক হয়ে চেয়ে থেকে হেসে সৌরভ। তরু মাহবুবের ফোন নাম্বার তুলে ডায়াল করল। ফোনের রিংটন বাজতেই তরুর বুকের ভেতর থুপথাপ থুপথাপ ডোল বাজতে লাগলো। উত্তেজনায় আর আশঙ্কায় গলা শুকিয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন থপ থপ করে গলার কাছে উঠে এলো। কি অবস্থা! তরু টেবিলের উপরে আঙুল নাচাতে নাচাতে গুনগুন করল। ঠাকুমার ঝুলি খুলবে, মজার মজার গল্প বলবে, গা ছমছম কি হয় কি হয়, কখনো মজা কখনো বা ভয়। তরু গুনগুন গানের মাঝেই ঠাকুমার ঝুলি খুলে গেল, অর্থাৎ মাহবুব ফোন তুলল। টেলিফোনের ওপাশ থেকে অপরিচিত এক ব্যক্তির মেঘস্বর ভেসে এলো, হ্যালো। তরুর ভেতর বাহির কেঁপে উঠল সেই স্বরে। এই লোককে সে চেনে না, কখনো কথা বলেনি, অথচ লোকটার সাথে তার সব থেকে কাছের সম্পর্ক। আশ্চর্য! তরু একবার মনে হলো ফোনটা ফট করে কেটে দেওয়া উত্তম, মাহবুবের জীবনেও সে ফোনে কথা বলতে পারবে না। এই লোকের গলা স্বর এত সুন্দর কেন? সুন্দর নাকি আতঙ্ক? তরুর বুক ধরফড় করছে, জানে না কেন হাত পা দুটো থর থর করে কাঁপছে, সব কথা গুলিয়ে বেকুব বনে গিয়েছে। তরু গোপনে লম্বা শ্বাস নিল, নিজেকে শান্ত করে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, কি আশ্চর্য বলতো, তুমি কি দিন দিন বেকুব হয়ে যাচ্ছ মাহবুব? তুমি যে আমাকে একটা টাকাও দিয়ে গেলে না, এখন আমি বিলটা কি করে পে করবো? ওপাশের কণ্ঠস্বর একটু থামল, নিশ্চয়ই চমকে গিয়েছে। তরু মনে মনে খুশি হয়ে কর্তৃত্বপূর্ণ কণ্ঠে ওয়েটারকে ডাকল। ডেকে বলল, আপনাদের এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় না? না, ক্যান ফ্যান হবে না, বিকাশ নাম্বারটা বলুন। ওয়েটারের থেকে বিকাশ নাম্বার শুনে মাহবুবকে নাম্বার জানালো তরু আর বলল, তুমি পেমেন্ট করে দাও, বিল অ্যামাউন্ট হলো 2050 টাকা। পুরোটা সময় মাহবুব একটা কথাও বলল না, তবে মনোযোগ দিয়েই শুনল। তরু মনে মনে কল্পনা করে ফেলল, লোকটা নিশ্চয়ই এই মুহূর্তে ভ্রু কুচকে ফোনের দিকে তাকিয়ে আছে, কুচকানো ভ্রুতে তাকে দেখতে কেমন লাগছে। তরুর ভাবনার মাঝেই কোনো রকম উত্তর না দিয়েই টুত টুত শব্দ করলে ফোন কেটে দিল মাহবুব। তরু হতাশ মুখে ফোনের দিকে চেয়ে রইল, মনে মনে কিঞ্চিত অপমানিত বোধ করল, বুকের ভেতর বিষাক্ত বাতাস হুল্লোড় দিয়ে উঠল। ইস, মাহবুব কেন তাকে এত যন্ত্রণা দিচ্ছে, কি ক্ষতি করেছে তরু তার? কিছু তো না। তরুর দীর্ঘশ্বাসগুলো হাওয়ায় ফাঁসার আগে তরুর ফোন বাজল, অপরিচিত নাম্বার। তরু ফোন তুলতেই ওপাশ থেকে মেঘমন্ত্র কণ্ঠ ভেসে এলো, শান্ত ধীর, কোথাও কোনো উত্তেজনা নেই। একদম উত্তেজনাহীন কণ্ঠটি মোলায়েম স্বরে তরুর নাম ধরে ডাকল, তরু। তরু চমকে উঠল, তরু যেন এই প্রথম উপলব্ধি করল তার নামের অর্থ গাছ। তার নাম উচ্চারণ করলে গাছের মতোই স্নিগ্ধ শোনায়, কই কেউ তো আগে কখনো এত স্নিগ্ধভাবে ডাকেনি। তরু উত্তর দিল না, পাশের কণ্ঠটা নিজ থেকেই বলল, অ্যামাউন্টটা কত বললে আবার বলতো, সরি আমি তখন শুনতে পাইনি। মাহবুবের বলা বাক্যটা যেন তরুর গালে অদৃশ্য এক চপেটাঘাত দিয়ে গেল। কত বড় ফাজিল পুরুষ, তরুকে ইচ্ছে করে লজ্জা দেওয়ার পায় তারা? সে মহাবুদ্ধিমান, শিয়ালের বংশধর, তাই বলে নিজের বুদ্ধিটা এভাবে জাহির করতে হবে? তরুকে মিষ্টি কথায় এমন ভয়াবহ অপমানটা না করলেই নয়। তরু চোখমুখ শক্ত করে বলল, আপনি হসপিটালে এসেই কেন সরবকে দুটো চড় মেরেছেন? এটা কি চড় মারার সময়? বিনা মেঘে ভজ্রপাতের মতো একেবারে অপ্রত্যাশিত প্রসঙ্গে ঝাপটায় মাহবুব বোধহয় এবার সত্যি সত্যিই থমকে গেল। প্রথম কয়েক সেকেন্ড কোনো উত্তর দিতেই পারল না, তারপর শান্ত কণ্ঠে বলল, ওকে চড় মারার পেছনে যথাযোগ্য কারণ ছিল, ও প্রিটেস্ট পরীক্ষায় অঙ্কে 16 পেয়েছে। আপনি চড় মারার পর কি 16 দুগুণে 32, 32 দুগুণে 34 হয়ে গিয়েছে? 32 দুগুণে 64 না হলে পরের বার আর মারবেন না, সব জায়গায় পুলিশগিরি। কথা শেষ করেই খট করে ফোন কাটল তরু। লম্বা একটা দম নিয়ে সরাবের দিকে গাল এগিয়ে দিয়ে বলল, তোমার ভাইয়া আসলে একটা গরু, আমি ছাগলের মতো
তোমার গরু ভাইকে বিয়ে করেছি বলে এই মুহূর্তে আমার গালে একটা থাপ্পড় মারো এক্ষুনি। সরব হতবম্ব চোখে তরুর দিকে চাইল। ঠিক তখনই এক ওয়েটার জানালো, তরু ভার্সিটির সরু রাস্তা ধরে হাঁটছে। ভার্সিটির একদিকটায় প্রায় হাঁটু সমান ঘাসের প্রলেপ। খেয়াল করে তাকালেই অদূর নদীতে পালতোলা নৌকা চোখে পড়ে। তরুর অবশ্য নৌকা দেখতে ভালো লাগে না, এখান থেকে আকাশটা খুব বিশাল ঠেকে। তরু ঘাসের ভেতর গা ডুবিয়ে বিশাল ওই আকাশটা দেখে। এই জায়গাটা প্রেমিকাদের, খেয়াল করে দেখলে নৌকার মতো ছোপে ছোপে বন্য প্রণয়ের ব্যস্ত জোড়া জোড়া প্রেমিকদেরও দেখা মিলে। এখানে কেউ একা আসে না, একা আসে শুধু তরু। যখনই ক্লাস করতে ইচ্ছে হয় না তখনই এসে গা ডুবিয়ে দেয় অথই ঘাসের মেলায়। তরুর অবশ্য কোনো দিনই ক্লাস করতে ইচ্ছে হয় না, তার ধারণা সে আচমকে একদিন বড় কিছু হয়ে যাবে। ক্লাস করা না করার মতো ছোটোখাটো বিষয় তার বড় হওয়ায় আটকাতে পারে না। সুতরাং মনোযোগ দিয়ে আকাশ দেখো, ক্লাস করতে হবে না। তরু কাঁধের ব্যাগটা ঘাসের উপর ছুঁড়ে ফেলে, জুতো জোড়া খুলে নিজেও গা এলিয়ে দিল ঘাসের ভেতর। এখন আর তাকে দেখা যাবে না। ঘাসের দলের সাথে মিলেমিশে সবুজ কুর্তি পরা তরু হয়ে যাবে সত্যিকারের গাছ। তখন তরুকে লাগবে অতিমানবী। হেমা তাকে খুঁজে পেলে গম্ভীর কণ্ঠে বলবে, তোকে মেঘের দেশে রাজকন্যার মতো লাগছে, রক্তে মাংসে করা একটি মেয়ে, আচমকা মেঘের রাজ্যে মেঘের দেশে রাজকন্যা হয়ে গিয়েছে, বিষয়টা মানা যাচ্ছে না, তুই উঠে আয় আর কখনো ঘাসের বনে শুতে আসবি না। তরু তখন হাসবে, আর হাসি দেখে হিমা শিউরে উঠবে, আচ্ছা মাহবুবও কি এমনই শিউরে উঠবে? আশ্চর্য মুগ্ধতায় হেমার মতো করেই বলে ফেলবে, তুমি কখনো হেসো না, তুমি হাসলে পৃথিবীর যাবতীয় সৌন্দর্য মিথ্যে মনে হয়। তরু হেসে ফেলল। আকাশের দিকে চেয়ে থাকতে থাকতেই তার খুব মাহবুবকে নিয়ে গল্প করতে ইচ্ছে হলো। যদিও তরুর কাছে মাহবুবের কোনো গল্প নেই, তার ঝুড়িতে যাবতীয় গল্প আছে, কেবল মাহবুবের কোনো গল্প নেই, তবুও তরুর ইচ্ছে হয় সকল দেওয়াল ভেঙে নকশি কাঁথার মতো আদর মেখে একটা একটা করে গল্প লিখতে ইচ্ছে হয়। কিন্তু কিন্তু এটা কার কাছে লিখবে? তার যে কোনো বন্ধু নেই। ভুল হলো, এই ছোট্ট জীবনে তরুর কোনো বন্ধু নেই, বলাটা ভুল অন্যায় হবে। বাক্যবিধাতা তরুর বন্ধু ভাগ্য লিখেছেন বড় আদর করে, ঠিক যেন নকশি কাঁথার মতন করে। তাই বোধ হয় ছোটকাল থেকেই তরু বন্ধু ভাগ্য চমৎকার। এক ঝাঁক সমবয়সীরা তাকে ঘিরে রাখে অনেকটা মৌমাছির মতো। মৌমাছি যেমন মধুকে আহরণ করতে চায়, মধুকে তার আকাঙ্ক্ষার কথা জানায়, শোনায় তার দুঃখ সুখ সুমধুর ক্ষুধার কথা। তরুর বন্ধুমহলও তাদের ভেতরে পুরোটা খুচরো খামে ভরে তুলে দেয় তরুর হাতের মুঠোয়। তাদের সকল হতাশা বিষাদ আনন্দের তরুর অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু তারা জানে না সকল আমেজের বিপরীতেই একটা করে অন্ধকারের গল্প থাকতে হয়। পৃথিবীর সমস্ত আয়োজনের পেছনেই কোথাও না কোথাও খুব ফাঁকা থেকে যায়, একাকিত্ব থেকে যায়। সেই একাকিত্ব কাউকে বলতে নেই, জানাতে নেই, সেই একাকিত্বগুলো সম্পর্কে কোনো প্রশ্ন করতে নেই। আমরা আলো মেখে উল্লাস করতে ভালোবাসি, সেই আলোর বিপরীতে যে অন্ধকার আছে সেই অন্ধকার নিয়ে ভাবনা বড় নিরর্থক মনে হয়। তবু কেউ কেউ ভাবে অন্ধকারকে জানতে মন্ত্রমুগ্ধের মতো তলিয়ে যায় অতল অন্ধকারে, তবুও যেন ঠিক অন্ধকারে খুঁজে পায় না, তারা খুঁজে পায় না অসীম ধাঁধা। তরু তার অন্ধকারটুকুকে খুব যত্ন করে লুকিয়ে রাখে আলোর পিঠে। তারা তরুকে দেখে, তরুকে ঘিরে বাঁচে, অথচ তরুর ভেতর যে আস্ত একটা দেয়াল আছে, সেই দেওয়ালের ভেতর যে কত কত গল্প আছে সেই গল্প ছুঁয়ে দিতে পারে না। দেওয়াল পেরিয়ে অনেকটা পথ হেঁটে যেতে পারে না কেউ। আলো আধারিয়াল খেলায় তরু একলা চলে, একলা হাসে, এই পৃথিবী তাকে জানে। যত সামান্য তবু তরু স্বপ্ন দেখে কোনো একদিন কেউ এই দেয়াল ভেঙে ঢুকে পড়বে অন্তপুরে, তরুকে জেনে যাবে, তরুকে হারিয়ে দিবে, ভেদ করে ফেলবে সুদয় রহস্য। তরু ঘাসের উপর শুয়ে আকাশ দেখে, আকাশের বুকে চঞ্চলা কিশোরীর মতো ছুটে বেড়ানো মেঘদেরকে শুধায়, বলতো
সে কোথায় থাকে? মেঘরা খিলখিল করে হাসে, কাছের চুরির মতো রিনঝিন করে ওঠে সেই শব্দ। সোনালি আলোয় তরুর চোখ ঝলসে যেতে চায়, তবুও তবুও তরু চেয়ে থাকে পলকহীনভাবে। সূর্যের সাথে এ তার পুরাতন খেলা, চোখে চোখে খেলা। তরু চোখ টলমল করে ওঠে জলে, চোখের পার উপচে জল গড়ানোর আগেই সূর্যকে আড়াল করে দেয় মেঘের দল। তরু হেসে ফেলে, বিজয়ের খুশিতে উচ্ছ্বাসিত হয়, গর্বিত কণ্ঠে বলে, এবারও হারলে, এবার বলো দেখি ভাই সে কোথায় থাকে? সেই দেওয়াল ভাঙা মানুষ কোথায় তার বাস? পরাজিত সূর্য আর চঞ্চলরা মেঘের সমস্বরে উত্তর দেয়, প্রেমের বাড়ি। প্রেমের বাড়ি? তরুর মোবাইল টেলিফোন বিপ বিপ শব্দ তুলছে। তরু ঘাসের উপর পড়ে থাকা ব্যাগ থেকে মোবাইল বের করলো, রিসিভ করেই বলল, আপনাকে একটা প্রশ্ন করবো দুলা ভাই, প্রশ্নের উত্তর দেওয়ার সময় হলো 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলে পাবেন আকর্ষণীয় এক উপহার। প্রশ্নটা শুনতে চান? বল। বলুন দেখি, হোয়ার ইজ প্রেমের বাড়ি, দ্য হাউস অফ অ্যামিউর? সজলের কপালে ভাঁজ পড়ল, দ্য হাউস অফ অ্যামিউর কোথায় সে জানে না। এত এত বই পড়েছে অথচ দ্য হাউস অফ অ্যামিউর কোথায় তা সে জানে না, আশ্চর্য। তরু বলল, আপনি 2-0 পেয়ে ফেল দোলা ভাই, টাইম আপ। আপনার জেনারেল নলেজ খুবই দুর্বল, এই জন্যই বাবা আপনাকে ছাগল বলে। তুমি কিন্তু আমায় অপমান করছো তরু। একদমই না, আমি সত্যিটা বললাম। সত্যি কোনো অপমান নেই, আপনি প্লিজ অপমানিত হবেন না। বাবা যে শ্রেণীর পুরুষদের ছাগল বলে, আমার কিন্তু সেই শ্রেণীর পুরুষদেরই বেশি পছন্দ, সেই হিসাবে আপনাকেও আমার ভীষণ পছন্দ দুলা ভাই। তো তোমার পুলিশ বর কোন ক্যাটাগরিতে পড়ে তরু? সে একটা গরু। কেন, বর পছন্দ হয়নি? মাহবুব তো ভালো ছেলে, আমরা দুজন একসাথেই পুলিশ ক্যাডারে পেয়েছিলাম, একই জায়গায় পোস্টিং ছিল, বিধায় হালকা পাতলা পরিচয় হয়েছিল, খুবই ঠান্ডা মেজাজের ছেলে। তার মানে এই ম্যাচ মেকার উদ্যোক্তা আপনি? আরে না, আমি তো সিভি দেখে খোঁজ নেওয়ার পর জানলাম, ছেলেটাকে আমি চিনি। আপনার জানায় ভুল আছে, মাহবুবুল হাসান নীরব একদমই ঠান্ডা মেজাজের ছেলে নয়। তার ছোট ভাইয়ের ভাষ্য মতে রেগে গিয়ে সে মানুষকে ধরে বেগুনের মতো ছুলে ফেলে। বউকে কেমন ছোলা ছু বলে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না, বেগুন ছোলা, আলু ছোলা, পটল ছোলা, যে কোনো রকমের ছোলা হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাই আর বউ কি এক হলো নাকি? ওর নামের মতো নিজেরও ভীষণ নীরব। তোমার কি মাহবুবের সাথে দেখা হয়েছে? দেখলে বুঝতে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আমার জামাই তুমি দেখলা, আমি দেখলাম না বন্ধু 3 দিন। মেয়েটি কি চমৎকার, গায়ে আশ্চর্য সম্ভবকীয় শক্তি, তার গায়ে কণ্ঠে মনে। ঘরের কোণে সন্ধে নামতেই ঘরের সকল আলো নিভিয়ে দিল তরু। আজ তার ভয়ঙ্কর মন খারাপ, মন খারাপ উদযাপন করতে হয় অন্ধকার ঘরে, আলো জ্বালিয়ে মন খারাপ উদযাপন করা যায় না। তরুর সাধারণত মন খারাপ হয় না, আজ হয়েছে। আজকাল তার সাথে খুবই উল্টোপাল্টা ধরনের ঘটনা ঘটছে, যার একমাত্র দায়ভার তরু বিনা সালিশে মাহবুবের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পেছনেও অবশ্য যথাযোগ্য কারণ আছে। এই যেমন আজ তরু সারাদিন মাহবুবের কথা ভেবেছে, আর ঠিক ঠিক সন্ধ্যাবেলায় তার মনে হয়েছে মাহবুবকে সে এক পাক্ষিকভাবে ঝল্পনা কল্পনা করলেও মাহবুবের বোধ হয় তরু নামটাও মনে নেই। ডিউটিওয়ালায় ডিউটি করতে করতে নিজের বিয়ের কথাটাও ভুলে গিয়েছে, আর এদিকে তরু মাহবুব মাহবুব জব করে ওয়াশরুমে যেতে ভুলে যাচ্ছে। অত্যন্ত অপমানজনক ঘটনা, মাহবুব যদি একবার ফোন দিয়ে বলতো, প্রিয় তরু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাহলেই তরুর মন খারাপ হতো না। যেহেতু বলেনি, সেহেতু মাহবুবকে দোষ দেওয়াই অন্যায় কিছু হচ্ছে না। মাহবুব দোষী, দোষী মাহবুবকে তরু এত সহজে ক্ষমা করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, তরু জানে এই যে মাহবুব তাকে এত এত অপমান করলো, মাহবুব এই অপমানের পরিবর্তে কখনো ক্ষমা টমা চাইবে না, না চাইলেই না চাক ক্ষমা। তাই বলে কি তরুর রাগের দাম নেই? অবশ্যই আছে। তরু দীর্ঘশ্বাস ফেলল,
তীব্র মন ব্যথা নিয়ে সে গফির ঘুমের প্রস্তুতি নিল। গফির ঘুমে তরু মাকে দেখতে পেল, কালো পর্দার মতো গাঢ় অন্ধকারে সাদা ধবধবের শাড়িতে দাঁড়িয়ে আছে মা। তরুর দিকে চেয়ে হাসছেন, হাসতে হাসতেই কেঁদে ফেললেন, ডাকলেন, তরু তরু। তরুর হঠাৎ গা ছমছম করে উঠল, অদ্ভুত এক ভয় আষ্ঠে পৃষ্ঠে ধরল শরীর, থরথর করে কেঁপে উঠল দেহ। তরু ফিসফিসিয়ে বলল, মা আমি তোমায় ভয় পাচ্ছি মা, তোমাকে মামা লাগছে না, তোমার পাশে ওটা কে মা, ও কে? মা কাঁদছেন হুট করে, ঠোঁট নড়ছে, কিছু বলছে না। তরু শুনতে পাচ্ছে না, কেবল শুনছে তরু তরু। তরুর অঙ্গ প্রত্যঙ্গে ভূমিকম্প বয়ে যাচ্ছে, রিখতার স্কেলে মাপলে কত হবে এই ভূমিকম্পের চাপ। তরু এই অন্ধকার কাটিয়ে জেগে ওঠার চেষ্টা করছে, কি আশ্চর্য অন্ধকার এখানে, মহাকাশের মতো অতল অসীম এই অন্ধকারে কি করে থাকছে মা, এত অন্ধকার কেন? মা বললেন, আমি আসছি তরু। তুমি কেন আসবে, তোমার তো আসার কথা না মা, মৃত্যুপুরী থেকে কেউ ফিরে আসে না, তোমাকে ওখানেই থাকতে হবে। তোমাকে একটা কথা বলতে আসছি আমি, কথাটা তুমি ভুলে গিয়েছো, ভয়ঙ্কর কথাগুলো মনে রাখতে হয়। আমি কিছু মনে করতে চাই না। মা কাঁদতে কাঁদতেই হাসছেন, সেই হাসির পেছনে খিলখিল আওয়াজ হচ্ছে, কি অদ্ভুত তীক্ষ্ণ সেই শব্দ, অসীম অন্ধকার ফুরে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে কোথায় যাচ্ছে, এখানে একমাত্র সত্যতে কেবল অন্ধকার। তরু প্রাণপণে জেগে ওঠার চেষ্টা করছে, মা বিড়বিড় করে বলছেন, ভয়ঙ্কর কথা, আমি আসছি, একটু কষ্ট হবে, আমি আসছি আসছি আমি। তরু ঘুম ভেঙে দরফর করে উঠে বসল, কিন্তু একই একই ঘরে আলো নেই কেন, এ কোন দুনিয়ায় চলে এলো তরু, চারপাশে এত অন্ধকার কেন, নির্জনতা, এত অন্ধকার। তরু হাসফাস করে উঠল, তার দম বন্ধ লাগছে, এখানে কোনো আলো নেই কেন, কেউ আলো জ্বালাও, তরু মারা যাচ্ছে। তরু কালো কাপড়ের ন্যায় অন্ধকারেও যেন স্পষ্ট এক ছায়ামূর্তি দেখতে পেল পায়ের কাছে, কেমন রোশম তার গায়ের চামড়া, ছায়ামূর্তি তাকে ডাকছে, তরু তরু। তরু চেঁচিয়ে উঠল, তার চিৎকার কেউ শুনল না কেন, এই অন্ধকার পৃথিবীতে আলো নেই কেন, কেউ আলো চালো, এই অসীম অন্ধকারে তলিয়ে যাচ্ছে তরু, এই অন্ধকার কখনো শেষ হবে না। তরু ডুকরে কেঁদে উঠল, অন্ধকারে তলিয়ে যেতে যেতেই শুনল কেউ তাকে ডাকছে, তরু কি হয়েছে, এই তরু কথা বলো, কাঁদছো কেন? তরু এবার হু হু করে কেঁদে উঠল, কি অসহায় করুণকর হাহাকার। তোমার আমি কিছু দেখতে পাচ্ছি না মাহবুব, এখানে কোনো আলো নেই, এখানে কোনো আলো নেই কেন, আমার দম বন্ধ লাগছে, আমি তলিয়ে যাচ্ছি, তুমি কোথায়, আমার হাত ধরো, নিয়ে যাও আমায়, আমি আমি ভয় পাচ্ছি। আমি তো তোমার কাছে নেই, কি করে হাত ধরবো, আমি ভয় পাচ্ছি, কোথায় তুমি, হাত ধরো হাত ধরো। রিল্যাক্স, শান্ত হও শান্ত হও, কোনো ভয় নেই, তুমি আমায় টেলিফোন করেছো, আমার সাথে কথা বলছো, তার মানে তোমার আশেপাশে ফোন আছে, ফোনের আলো জ্বালো, অন্ধকার কেটে যাবে। তরু থরথর করে কাঁপছে, ফাঁকা মস্তিষ্কে পৃথিবীর সকল কিছুই অন্ধকার ঠেকছে, ঠিক ঠিক তখন দিক ঠিক করা যাচ্ছে না। তরু বিড়বিড় করল, ফোন নেই, কোনো ফোন নেই, আলো নেই। আলো আছে, আমি ফোন কেটে কল ব্যাক করছি, তুমি দেখবে তোমার আশেপাশে কোথাও আলো জ্বলবে, শান্ত হও, কিচ্ছু হয়নি, কোনো ভয় নেই। মাহবুব ফোন কেটে পুনরায় কল করল, তরুর হাতে রিংটোন বেজে উঠল, তরু ফোনটা উল্টো করে ধরে আছে, এক টুকরো আলোয় তরুর ঘোর সামান্য কাটল, এই আওয়াজ কিভাবে বন্ধ করা যাবে, এই চিন্তায় ফাঁকা মস্তিষ্ক চেয়ে রইল ফোনের স্ক্রিনে। বেশ অনেকটা ক্ষণ সময় নিয়ে ফোন রিসিভ করলো তরু, মাহবুব ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফোন রিসিভ করতে এত দেরি করলে কেন, ঠিক আছো? ফোনের আলো জ্বালো, রুমের সুইচবোর্ড কোথায়, রুমের সব আলো জ্বেলে দাও। তরু ততক্ষণে কিছুটা ধ্যাতস্থ হয়েছে, বিছানা থেকে নেমে আলো জ্বালালো, মাহবুব তাকে পানি খেতে বলল, তরু বাধ্য মেয়ের মতো কয়েক ঢোক পানি গিলল, পানির বোতল ধরতে গিয়ে বুঝল হাত পা এখনও থরথর করে কাঁপছে, অদ্ভুত এক অশরীরী ভয়ে কাটা দিচ্ছে শরীর। তরু বলল,
আমার বাবার কাছে যেতে ইচ্ছে করছে, বাবাকে টেলিফোন করতে ইচ্ছে হচ্ছে। সকালে করো, এত রাতে কল করলে ভয় পেয়ে যাবেন বাবা। তাহলে আপাকে টেলিফোন করব? কাউকে টেলিফোন করার দরকার নেই, সবাই ভালো আছেন। তুমি ভালো আছো? আমিও ভালো আছি, চিন্তা করো না তরু। হলে আছো? তোমার রুমে কেউ নেই? সবাই বাড়ি গিয়েছে। ঘুমিয়ে পড়ো এবার, আলো জ্বেলেই ঘুমাও। তুমিও ঘুমাও, আর কতক্ষণ ফোন ধরে থাকবে? সকাল হতে আর 4 ঘন্টা বাকি, সকাল পর্যন্ত আমি ফোনে থাকব, ভয় নেই, তুমি ঘুমাও। তরু দীর্ঘশ্বাস ফেলল, ফোন কানে শুয়ে পড়ে ভীত চোখে আশেপাশে দেখে বলল, আমার মনে হচ্ছে কেউ আমার দিকে চেয়ে আছে, যে কোনো সময় সামনে চলে আসবে, ভয় লাগছে, ঘুম হবে না। কেউ চেয়ে নেই, বিবাহিত মেয়েদের দিকে অন্য কেউ চেয়ে থাকে না, তাদের দিকে চেয়ে থাকার জন্য তাদের বর আছে, আমি থাকতে তোমার দিকে কে তাকাবে? কিন্তু মনে হচ্ছে তো। বেশি মনে হলে আয়তুল কুরসি পড়ো, সৃষ্টিকর্তার নাম নাও, দেখবে মনে হওয়াটা আর নেই। আয়তুল কুরসি পারো না? মনে পড়ছে না তো। ব্যাপার না, বেশি উত্তেজিত হয়ে গিয়েছো তো, তাই মনে পড়ছে না, সকালে মনে পড়বে। আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শোনো। তরু বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে চোখ বন্ধ করল। মাহবুব অদ্ভুত শান্ত কণ্ঠে সুরা তেলাওয়াত করল। তরুর হঠাৎ মনে হলো, সে যেন কোনো স্নিগ্ধ গাছের তলায় শুয়ে আছে, গাছের ছায়ায় শরীর জড়িয়ে ঘুম আসছে। মাহবুব টানা 1 ঘন্টা তাকে বিভিন্ন সুরা তেলাওয়াত করে শোনাল। তরু অবশ্য তার আগেই ঘুমিয়ে গিয়েছে। সকালে ঘুম ভেঙে তরুর প্রথমে আয়াতুল কুরসির প্রথম লাইনটা মনে পড়ে গেল। তরু তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিল। তার মনে হচ্ছে সে মাত্রই একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নটা ঝাপসা, কিছুতেই মনে করা যাচ্ছে না। তরু আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। স্বপ্নটা আবার দেখার ব্যবস্থা করা যায় না? তরুর মনে হচ্ছে স্বপ্নটাতে মাহবুব ছিল, কিন্তু তার স্বপ্নে মাহবুবের কী কাজ? স্বপ্নে মাহবুবের চেহারাই বা কেমন ছিল? তরু অনেকক্ষণ ভেবেও মাহবুবের চেহারা মনে করতে পারল না। কেন মনে পড়ছে না আশ্চর্য! জানালার কংক্রিটে চৈত্রের রোদ পড়েছে, এই গরমে দুপুরেও খুব আরাম নিয়ে রোদ পোহাচ্ছে মেয়েটের রঙের ঘুঘু। সোনালি আলোয় ভরে যাচ্ছে তরুর বিশাল অথচ জনশূন্য ঘর। তরু বিছানায় পদাচ্ছন্ন হয়ে বসল। বিছানায় বসে বসে ঘুঘু দেখতে ভালো লাগছে। ঘুঘুটা কোন ঋতুর পাখি তরু জানে না, মাহবুবকে জিজ্ঞেস করতে হবে। মাহবুবের নামটা ভেবেই চমকে উঠল তরু। মাহবুবকে জিজ্ঞেস করতে হবে মানে কি? মাহবুবকেই কেন জিজ্ঞেস করতে হবে? এই পৃথিবীতে তরুর অসংখ্য পরিচিত মানুষ আছে, সবাইকে রেখে এই অর্ধ পরিচিত মানুষটির কথাই কেন মনে পড়ল? তরুর তৎক্ষণাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। কল হিস্ট্রি চেক করে দেখল ঘটনা সত্য, মাহবুব সত্য সত্যই 6 ঘন্টা আগে টেলিফোন করেছিল। কল ডিউরেশন 4 ঘন্টা। তরু আবারও বিস্মিত হলো, আজ বোধহয় আশ্চর্য হওয়ার দিন, তরু আজ সারাদিন আশ্চর্য হবে। তরুর ধারণা ঠিক থাকলে পরবর্তী আশ্চর্যের ঘটনা ঘটবে 1 ঘন্টা পর, কী ঘটবে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। তরু বিছানার উপর ঠাই বসে রইল, পরবর্তী 1 ঘন্টা সে অপেক্ষা করবে, দিনের 3 নম্বর আশ্চর্য ঘটনাটা ঘটার পর সে ফ্রেশ হতে যাবে। দিনের 3য় আশ্চর্য ঘটনাটা ঘটল ঠিক 1 ঘন্টা পর। চারু টেলিফোন করে হন্তদন্ত হয়ে বলল, তুই নাকি রাতের বেলায় কী সব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস তরু? স্বপ্নে নাকি একটা পুরুষ জিন তোর কাপড় খুলে ফেলার চেষ্টা করেছে, কী সাংঘাতিক! চারুর মুখে নিজের সম্পর্কে এমন খবরে হতবাক হয়ে গেল তরু। এসব অদ্ভুত কথা চারুকে কে বলেছে? এই বৃহৎ পৃথিবীতে পুরুষ চিনের কি করার মতো কোনো কাজ নেই? সে অযথা তরুর কাপড় খুলে ফেলতে চাইবে কেন? আশ্চর্য! তরুকে চুপ থাকতে দেখে কাঁদো কাঁদো কণ্ঠে অভিযোগ করল চারু, তুই এই ভয়াবহ ব্যাপারটা সবার আগে আমাকে কেন বললি না বলতো? আমি কি তোকে মায়ের মতো আদর যত্ন করিনি? আজ বিয়ে হয়েছে বলে শ্বশুর বাড়ি সব, 2 দিনও হয়নি বিয়ে হয়েছে, এখন শাশুড়িকে মা বানিয়ে ফেলেছিস। হাঁচি মারলেও শাশুড়িকে বলতে হয়? মহিলা তো তোর চিন্তায় চিন্তায় হার্ট ফেল করছে। হার্ট ফেল করে ফেলছে বলেই তো শাশুড়ি মাকে বলেছি, তুমি যদি হার্ট ফেল করতে
তাহলে তোমাকেও বলতাম, তুমি হার্ট ফেল করার প্রস্তুতি নাও আপা। পরের বার কেউ কাপড় খুলতে এলে আমি অবশ্যই কাপড় খোলা স্থগিত রেখে তোমাকে টেলিফোন করব, জানাবো প্রতিক্রিয়া চলছে। তোর উত্তরে হতভম্ব হয়ে গেল চারু, তার থেকে হতভম্ব হয়ে গেল যখন দেখল তরুকে আর টেলিফোনে পাওয়া যাচ্ছে না। তরু তার ফোন কেটে দিয়েছে। চারুর ফোন কাটার মিনিট খানেক পরেই সাদিকুল সাহেবের টেলিফোন পেল তরু। সাদিকুল সাহেব লাইন পেয়েই গম্ভীর কণ্ঠে শুধালেন, তুমি কি নাকি আজকাল পুরুষ ভূত দেখছ? দুনিয়াতে এত কিছু দেখতে হঠাৎ তোমার পুরুষ ভূতে দেখতে হবে কেন? ভূত দেখে নাকি এবার চিলেচিলি করছো, চিলেচিলি করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছ। শুধু পুরুষ ভূত দেখেছি ব্যাপারটা এমন নয় বাবা, আমি পুরুষের সাথে সাথে নারী ভূতও দেখেছি। নারী ভূত সাদা শাড়ি পরে হাওমাও করে কাঁপছে। পুরুষ ভূত কি করছে? নারী ভূতকে সাধনা দিচ্ছে? হ্যাঁ। তাহলে এখানে তোমার চিলেচিলি ঘটনা কি? এটা ওদের ভূত সমাজের অভ্যন্তরীণ ব্যাপার, তোমার কেন তাদের দেখে চিলেচিলি করে অজ্ঞান হয়ে যেতে হবে? অন্যের ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে ফেলায় তোমার তো আরো লজ্জিত হওয়া উচিত। নারী ভূতটা স্বয়ং মা ছিলেন বাবা, মাকে অন্য পুরুষ ভূতের সাথে দেখে আমি খুবই ব্যথিত হয়েছি। পুরুষ ভূতটা অত্যন্ত উগ্র, সে বোধ হয় আমার প্রতি কিঞ্চিত বিরক্ত। ভূতেরা আবার বিরক্তিকর জিনিস পৃথিবীতে রাখে না, পৃথিবী থেকে সরিয়ে দিতে পছন্দ করে। একটা উগ্র ভূত বিরক্ত চোখে আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে, আর আমার মা ভূত হয়ে তার পাশে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে। ব্যাপারটা ভয়ঙ্কর না? সাদিকুল সাহেব নিশ্চুপ হয়ে গেলেন। স্ত্রীর প্রসঙ্গে তিনি অত্যন্ত ব্যথিত বোধ করছেন। তরুর ধারণা ঠিক হলে সাদিকুল সাহেবের এই ব্যথিত বোধটা আগামী এক সপ্তাহ চলবে। এই এক সপ্তাহ তিনি কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, যায় নামাজে বসে কান্নাকাটি করবেন। সেই কান্নাকাটি হবে উচ্চস্বরে, তাকে দেখে মনে হবে তিনি যে কোনো সময় দেহ ত্যাগ করে ফেলতে পারবেন। এক ফাঁকে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতির ব্যবস্থাও করে ফেলবেন। এই এক সপ্তাহ তার আশেপাশের সকলকে দুঃখী দুঃখী মন নিয়ে ঘুরে বেড়াতে হবে, দুঃখ প্রকাশের মাধ্যম হিসেবে। আমিষ খাওয়া পরিত্যাগ করতে হবে। এই এত এত আয়োজনের পরও শেষ পর্যন্ত তিনি দেহত্যাগ করবেন না। ঠিক ঠিক এক সপ্তাহ পর সুস্থ তবিয়ত অবস্থায় তরুকে টেলিফোন করে গম্ভীর কণ্ঠে ধমক দিবেন, তোমার জন্মদাতা পিতার এহেন দুঃসময়ে তুমি খিলখিল করে হেসছো, ব্যাপার কি? দিন দিন মায়ের মতো ফাজিল হচ্ছ, তোমার মা ছিলেন। তরুর তখন বসে বসে মায়ের সমুদায় কাণ্ডহীনতার গল্প শুনতে হবে। শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়া গল্পগুলো শুনলেও তরুকে অত্যন্ত আশ্চর্য হয়ে যাওয়ার নাটক করতে হবে। তরু দীর্ঘশ্বাস ফেলল। সাদিকুল সাহেব বিস্ময় কণ্ঠে বললেন, তোমার শাশুড়ি মা সকাল থেকে টেলিফোন করতে করতে অস্থির হয়ে যাচ্ছেন। তোমার শাশুড়ি মাও তোমার মায়ের মতোই অস্থির স্বভাব। এসব অস্থির স্বভাব মহিলা আমার একদম পছন্দ নয়। ভদ্রমহিলা তোমাকে টেলিফোন করবেন, তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদের দুই বোনকে তোমার মায়ের মতো ভালোবাসতে পারিনি। মেয়েদের বোধহয় বড় হওয়ার জন্য একজন মায়ের দরকার হয়, তোমার একটা মা দরকার ছিল। মা নেই বলে তুমি চূড়ান্ত ব্যাধ হয়েছ। আমি তোমার জন্য মায়ের সন্ধান করেছি, ভদ্রমহিলা তোমার মায়ের মতোই ভালোবাসবেন। আমার দায়িত্ব শেষ, তুমি ভালো থাকবে। সাদিকুল সাহেবের শেষ কথাগুলো খুব ক্লান্ত শোনালো। তরুর চোখের কোণে জল জমল। তরু কখনো কাঁদে না, মায়ের মৃত্যুর দিনও সে কাঁদেনি, কিন্তু আজ তার কাঁদতে ইচ্ছে করছে। বাবাকে জড়িয়ে ধরতে সাদিকুল সাহেব টেলিফোন রেখে দিলেন। তরু মোবাইল ফোন কানে নিয়ে ঠাই বসে রইল। কান থেকে মোবাইল ফোনটা না নামাতেই তৃতীয়বারের মতো বেজে উঠল। তরু প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন উঠালো, উদাস কণ্ঠে বলল, আপা আর আপনি একই বাসায় থেকে আলাদা আলাদা সময়ে টেলিফোন করছেন কেন দুলা ভাই? আপনারা দুই দেহ এক প্রাণ, আপনাদের তো উচিত সব কাজ একসাথে করা। তোমার আপা অন্তত সন্দেহপ্রবণ মহিলা, তার ধারণা আমি তার থেকে তোমাকে বেশি আদর করি। আমাদের বিয়ের পর তুমি তোমার আপার থেকে দূরে সরে গিয়েছ জাস্ট বিকজ অফ মি। ব্যাপারটা তো মিথ্যা নয়। বলছো কি এইসব শুনলে তোমার আপা আমাকে খুন করে ফেলবে তরু? তাই বলে সত্য বলবো না? আপনি তো সত্যি সত্যি আপার থেকে আমাকে বেশি ভালোবাসেন সজল ভাই। আমাকে সজল ভাই ডাকবে না তরু, কল মি দুলা ভাই। আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য টেলিফোন করেছি, আর তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, এইসব কিন্তু ঠিক না। আপনি আমায় এভাবে বলতে পারলেন সজল ভাই? আপনি বলুন, আপা বেশি সুন্দর নাকি আমি? আপনি সত্যি কথা বলা মানুষ,
অবশ্যই সত্যি কথা বলবেন। তুমি অন্তত বিপদজনক মহিলা, তোরও এমন বিপদজনক মহিলাদেরও পুরুষ ভূত ভয় দেখায়? আশ্চর্য। ভূতফুত কিছু না, আমার তো আসলে আপনার কথা মনে পড়ছিল, আমি চাইছিলাম খবরটা শুনে আপনি আমাকে টেলিফোন করেন, বুঝতে পারছেন? এটাকে বলে ভালোবাসা। আমি বোধহয় আপনার প্রেমে টেমে পড়ে যাচ্ছি। তুমি জানো আমি তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি, তুমি ছাড়া আমার কোনো বোন আছে? তারপরও এমন ফাজলামার কোনো মানে হয়? তোমার আপা হলো আর এক বোকা মহিলা, শুনলে তো মজা ফজা বুঝবেই না, উল্টো ভয়ানক কোনো কাণ্ড ঘটিয়ে বসে থাকবে। তুমি এমন অদ্ভুত কেন? তোর উত্তর না দিয়ে ফোন কেটে দিল। তার মেসেজ কিঞ্চিত খারাপ। মাহবুব যে রাতে ঘটনাকে জগৎ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে একেবারে আন্তর্জাতিক সংবাদ বানিয়ে ফেলেছে, ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এমন গরু মগজ নিয়ে কি করে পুলিশ অফিসার হইল এই ভদ্রলোক, আশ্চর্য। তরু ফোনটা বিছানায় ফেলে ঝুঁটি মুক্ত করল দীর্ঘ চুলের রাশি। কৃষ্ণকালো চুলের ভাঁজে আধায় হয়ে এলো বিছানার চাদর। তরু বিছানায় পা ঝুলিয়ে দুই হাতের উপর গায়ের ভর ছেড়ে বসল। রৌদ্র পোহানো ঘুঘু দিকে চেয়ে মিহি শীষ দিয়ে উঠল। কংক্রিটের জানালা ভেদ করে যে এক টুকরো আকাশ দেখা যায়, সে আকাশের দিকে চেয়ে গুনগুন করল। বালিকা তোমার প্রেমের পত্র দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবার প্রেমে পড়ে, সেই হৃদয়ের শুকলুটো হয়নি তোর মন ঝরে। হও হুঁশিয়ার, মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক, পুরে যাবে সব সুখ বালিকা। দুঃখের বিষয় তরু হুঁশিয়ার হতে পারেনি। মনের দুয়ারে নজর রাখার আগেই সকল হুঁশিয়ারি ভেঙে চুরে দিয়েছে মাহবুব, পুড়িয়ে ফেলেছে তরুর সকল সুখ। মাহবুব নিজেও বুঝতে পারছে তরু তার প্রেমে পাগল হয়ে গিয়েছে, তারপরও তরুর সাথে জঘন্য এক খেলা খেলছে। এই খেলার শেষ কোথায় তরু জানে না, শুধু জানে মাহবুব নামক অদেখা অপরিচিত ছেলেটি তার জন্য বুকের ভেতর যে দখল বাঁধা কান্না জমে উঠেছে, এই কান্না কখনো শেষ হবে না। এই দুঃখ সুখটা তার আজীবন। ইস, কি অসহ্য যন্ত্রণা। ছুঁয়ো না বন্ধু, ও বন্ধু ছুঁয়ো না মোর গায়ে, কাঁচা মনে আমার আগুন লাগিয়া যায়। তরু রহস্য করে হাসলো। এবার গরু মাহবুবের আগুন লাগার পালা। এই যে তরু না দেখেই এমন পাগল হলো, অসহ্য প্রেমের যন্ত্রণা পেল। এর শাস্তি না দিয়ে তরু স্বস্তি নেই, মাহবুবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার না করে স্বস্তি নেই। তরু সুর করে গাইল, নেই নেই নেই। তরুর ভাবনার মাঝে টেলিফোন বাজলো। চৈত্রের রোদ এবার অসহ্য হয়ে উঠছে তরুর গায়ে, সে বিছানা থেকে উঠে গেল, জানালা বন্ধ করে চট করে ভীষণ রৌদ্র মেয়ে বনে গেল, ফোন তুলে অত্যন্ত নরম কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে শাশুড়ি মা অস্থির কণ্ঠে বললেন, তুমি নাকি রাতে কিসব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছ মা, দেখো দেখি কি অবস্থা। তোমার আম্মা বেঁচে নেই, আমার উচিত ছিল না ব্যাপারটা খেয়াল রাখা। নতুন বউ কি অমন একা থাকতে আসে, খারাপ জিনিসের নজর তো পড়বেই। মাহবুব যখন আমাকে বলল তরু হলে একা, রাতে দুঃস্বপ্ন দেখে খুব ভয় পেয়েছে, আমার তো কলেজেই পানি নাই, আমি সরবকে পাঠাচ্ছি। তোমার বাবার সাথে কথা হয়েছে, তুমি কিছুদিনের জন্য আমাদের বাসায় এসে থাকো। আমি মসজিদের হুজুরের থেকে একটা তাবিজ আনার ব্যবস্থা করেছি, তাবিজটা থাকলে দেখবে আর ভদনজর লাগবে না। কিন্তু মা, এখনই আপনাদের বাসায় কিভাবে? বিয়ের সাথে তো হয়েই গিয়েছে, এখন আবার এখন তখন কি, অনুষ্ঠান পরেও করা যাবে, তুমি আসো তো। তরু দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ির থেকে নম্র কণ্ঠে বিদায় নিতেই দিনের পঞ্চম ফোনটা এলো, সরব ফোন দিয়েছে। তরু দীর্ঘশ্বাস ফেলে ফোন তুলল। এত বছরের নিয়ম ভেঙে চুরে তার আবারও মন খারাপ হয়ে যাচ্ছে, এই যে পুরো গোষ্ঠীর মানুষ তাকে ফোন দিতে দিতে বিরক্ত করে ফেলেছে। কই কই, মাহবুব তো একবারও টেলিফোন করলো না, সে যদি একটিবার ফোন দিয়ে বলতো, তোমার চিন্তায় চিন্তায় তো আমি অলমোস্ট মারা যাচ্ছিলাম। তরু তোমার এখন কেমন লাগছে? তরুর নিশ্চয়ই তখন খুব সুখ হতো।
কতটা সুখ, হয়তো আকাশ পেরিয়ে শূন্যতা সমান সুখ। তোর নিষ্প্রাণ কণ্ঠে বলল, কি অবস্থা ছোট সুলতান, জীবন সুন্দর? ভাবি, তুমি নাকি কিসব ভূতটুতের পাল্লায় পড়েছ? এই ভূত কি তোমার প্রেমে টেমে পড়েছে নাকি? বুঝতে পারছি না। আমার তোমাকে নিয়ে দুর্দান্ত একটা পরিকল্পনা আছে ভাবি। ভূতটা তোমার প্রেমে পড়ে থাকলে পরিকল্পনা বাস্তবায়নে সুবিধা হয়। কিরকম পরিকল্পনা? তোমাকে ভূতে ধরার কথা শুনে আমি চিন্তা করেছি, একটা ভূত শিকার করব। আমি একটা বই পড়ে ভূত হাজির করাও শিখে ফেলেছি। ভূত হাজির করতে কিছু জিনিস লাগবে। তুমি ঘটনা সত্য কিনা বললে আমি মায়ের ব্যাগ থেকে শখানেক টাকা হাওয়া করে দিব। তোমাকে নিয়ে ফেরার সময় কয়েক ধরনের মোমবাতি কিনতে হবে আর একটা লোহার আংটি। ভূত শিকার করা হবে রাত 12টা থেকে 2টার মাঝে। তুমি হবে টোপ, মাছ মারতে যেমন টোপ লাগে সেরকম। আমি খুবই এক্সাইটেড ভাবি। ভূত হাজির করে লাভ কি হবে? অনেক লাভ হবে। ভূতটাকে আমরা আংটিতে বন্দি করে রাখবো আর যখন যখন ইচ্ছে হবে আমাদের ইচ্ছে পূরণ করতে বলবো। জিনেদের ইচ্ছে পূরণের ক্ষমতা আছে জানো না? মায়ের ব্যাগ থেকে টাকা হাওয়া করতে হবে না, তোমার যা লাগবে আমি কিনে দেব। কিন্তু তার আগে একটা শর্ত আছে। কিরকম শর্ত? ভূতকে বশ করে তুমি যে ইচ্ছে পূরণ করতে চাও তার মাঝে একটা এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইচ্ছে হবে মাহবুব হাসান নীরবকে এক আছর দিয়ে পাগল ছাগল বানিয়ে ফেলা। এই লোককে পাগল বানিয়ে আমার সামনে বসিয়ে রাখাই আমার প্রধান উদ্দেশ্য। হঠাৎ পেয়ে যাওয়া শ্বশুরবাড়ি তোর পছন্দ হয়েছে। বুক সমান দেওয়ালে ঘেরা একটা বাড়িটা সিমছাম। সফেদ রাঙা দেয়ালে বেয়ে উঠে গিয়েছে বাগান বিলাসের শাখা। স্টিলের গেট পেরিয়ে খোয়া বিছানো সরু পথ। বাড়ির সামনে অনেকটা জায়গা নিয়ে আঙিনা। সীমানা ঘিরে বড় বড় ফল গাছ, নারকেল গাছের ছায়া। চৈত্রের বিকেলে ঘণ্টাখানেক আগে সন্ধে ডেকে আনার দায়িত্বে বদ্ধ পরিপকর তারা। ডেকে ডেকে পাখি ডাকে, কান খাড়া করলে শোনা যায় জোনাকি পোকার মিহিরব, মুক্ত বিহঙ্গ রাতে পোকার মিহি কলরব, আর ছায়া ছায়া সন্ধ্যাতে চার পাঁচটায় ফেসে কেউ নেই গন্ধ। রোদ নেই, ক্লান্তি নেই, দুঃখ নেই, আঙিনার উপর ঝরা পাতার অবশিষ্ট টুকরো টুকরো পর্যন্ত নেই। বাড়ির গিন্নি যেন নারকেল শলার ঝাড়ুতে ঝেঁটিয়ে বিদেয় করছে সকল অকল্যাণ, অশান্তি, অপরিষ্কার। তরুকে যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সে ঘরটা মাহবুবের। মধ্যবিত্ত পরিবারের শোবার ঘর যেমন হয় সেই রকম ছিমছাম সাধারণ একটি ঘর। পরিষ্কার পরিচ্ছন্ন, আতিশয্য ছাড়া কোথাও কোনো অতিশয্য নেই। তবু চারপাশে ঝিম ধরার শান্তি শান্তি ভাব। বাড়ির গিন্নি যে বাড়িটাকে কত যত্নে আগলে রেখেছেন সে সুবাস ছুটে বেড়াচ্ছে বাড়ির প্রতিটি ঘর আঙিনায়। তরু যে নিঃশ্বাস নিচ্ছে সে শীতল হাওয়ায়। তরুর শ্বশুরবাড়ি এসেছে গোধূলি শেষ আর সন্ধে শুরুর মাঝে। চির বিষণ্ণ হয়ে থাকা অভিশপ্ত সময়টুকুতে শাশুড়ি মায়ের সাথে সন্ধের চা খেতে বসে শুনতে হয়েছে শ্বশুরের শারীরিক কষ্টের কথা, অসুস্থতার কথা, যাবতীয় সংসারের কথা। যেন তরুই এই সংসারের পরবর্তী হর্তাকর্তা। সরবকে দুই তিনটে চপেটাঘাত দিয়ে পড়তে বসানোর দৃশ্যটা দেখে বড় আনন্দ হয়েছে তরুর। মনে পড়েছে বহু বছর আগের কথা, তাদেরও একটা ঘর ছিল, সত্যিকারের ঘর। যে ঘরে একটা মা ছিল, সন্ধে নামতেই উচ্চ কণ্ঠে পড়তে বসার তারা ছিল, অফিস ফিরতি আবার সাইকেলের টুংটাং ধ্বনি ছিল। বহু বছর হলো তাদের আর ঘর নেই, চার দেওয়ালে ঢাকা চকচকে বাড়ি আছে কিন্তু সত্যিকারের ঘর নেই। সন্ধে মিলিয়ে রাত নামতেই তরুর হাতে মিলল অফুরন্ত অবসর। শাশুড়ি মা রান্নাবান্নার কাজ সমাধান করে শ্বশুরের পাশে গিয়ে বসেছেন। দুই ঘর ওপাশ থেকে সরবের উচ্চস্বরে পড়ার আওয়াজ আসছে ভেসে। একটা ঝিম ধরা রাত পোকার রব আসছে থেকে থেকে। তরু বারান্দার দরজাটা খুলে দিয়ে সন্ধে রাঙা আকাশ দেখছে। বিষণ্ন লাগছে মন, কোথাও যেন ফাঁকা ফাঁকা নিঃশ্বাস অনুভব। সেই নিঃশ্বাস অনুভবে জীবনের কালি দিয়ে লেখা কেবল মাহবুবের নাম, অথচ মাহবুবেরই দেখা নেই। এখানে আসতেই শাশুড়ি মা হাত ধরে বলেছেন, এই ঘরটা তরুর, এই সংসারটা তরুর, এই সংসারের মানুষগুলোও তরুর। তবে কি মাহবুব তরুর? সত্যিই কি তাই? তরু আশেপাশে তাকায়। ছোটের কোণে ফোটে ওঠা হাসির রহস্যের নাকি তাচ্ছিল্যে বোঝা যায় না।
সন্ধ্যের বাতাসে ভাসে কেবল তার মিহি সুমিষ্ঠ সুর, তরুর গায়ে পরের জায়গা পরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না তার জমিদার দেখা, মনের দুঃখ কারে কই, আমি সেই মনের দুঃখ কারে কই। তরু বারান্দার দরজাটা ফেঁচিয়ে দিয়ে ঘরের ভেতরে এসে দাঁড়ালো, ঠোঁটের করে অতি মানবীয় হাসিটা বিস্তৃত হলো, গানের ছন্দ হয়ে এলো আরো চাপা আরো মিহি, সারা ঘর জুড়ে মিহির গুঞ্জনে রব ছড়িয়ে মাহবুবের ঘরের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তরু। আড়মারি খুলে ধরে ধরে সাজিয়ে রাখা মাহবুবের শার্টগুলো ছুঁয়ে দিল আঙুলের ডগায়, সাজানো শার্টের বহর দেখে বোঝা গেল মাহবুবের সাদা রং খুব পছন্দ, অথচ সাদা তরুর দু চোখের বিষ। স্কুলের ড্রেসে সাদা রং ছিল বিধায় কতদিন কতদিন ধরে স্কুলে যায়নি তরু। তরু পুরো আলমারি খুঁজে খুঁজে হালকা মিষ্টি রঙের একটা শার্ট পছন্দ করল, নিজের পরনের জামা খুলে মাহবুবের শার্ট পরতেই নাকের কাছে এসে ধাক্কা লাগলো অচেনা অথচ স্নিগ্ধ এক সুগন্ধির সুবাস। তরু শার্টের কলার টেনে তাকালো, সাথে সাথেই সারা গায়ে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ, কৃত্রিম সুগন্ধের সাথে মাহবুবের গায়ে নিজস্ব গন্ধটাও লেপটে আছে শার্টের গায়ে। শার্টটা মাহবুব সপ্তাহ দুয়েকের মাঝে পরেছিল নিশ্চয়ই, গায়ে শার্ট লাগিয়ে ব্যাগ থেকে জিন্সের একটা লম্বা কোট বের করে পরল তরু। রাতের আধারের মতো ঘন অন্ধকার চুলগুলো চুড়ো করে খোপা বাঁধল মাথায়, ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে অনেকটা সময় নিয়ে দেখল, ঠোঁটে ঘষল টকটকে লাল লিপস্টিক। আলমারির প্রত্যেকটা সাদা শার্ট আর টি শার্টের কলারে সময় নিয়ে বসালো স্বচ্ছ চুমুর দাগ, শার্টের সাদা জমিনে টকটকে লাল ঠোঁট জোড়ার ছাপ পড়তেই ঠোঁট গোল করে বিষ জমালো তরু। হাহ গরু মাহবুব, এবার বুঝবে তুমি বউ পালার জ্বালা 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 জ্বালা। একা ছিলাম ভালো ছিলাম, ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা, ও তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া। ভুলিয়া গেলেও সমস্যা নেই, ভুলিয়া যাওয়ার রোগ ভালো করিবার অজস্র পদ্ধতি তরুর জানা, এই পদ্ধতি ব্যবহারের আগে চলবে গরু মাহবুবের কঠিন পরীক্ষা। এই যে তরু এত এত অপেক্ষা করলো, কঠিন পরীক্ষা না নিয়ে তো তরু তাকে ক্ষমা করবে না। না না না, তরু সিদ্ধান্ত নিয়েছে যে কয়দিন এই ঘরে থাকবে প্রতিদিন মাহবুবের ঘরে একটি একটি করে জিনিসের ছাপ ফেলে যাবে, মাহবুব যখন ফিরবে তখন চারপাশে পাবে কেবল তরুর তরু গন্ধ, টি শার্টের কলারে তরু, ওয়াশরুমে তরু, ড্রেসিং টেবিলের আয়নায় তরু, বিছানার চাদর কুশন সব জায়গায় কেবল সব জায়গায় তরু তরু তরু। তরু মৃদু মৃদু শীষ বাজায় আনন্দে, টলমল মনে গা এলিয়ে দেয় বিছানায়, মাহবুবের শার্ট থেকে ভেসে আসে দম বন্ধকর পুরুষনালী সুবাস। তরু বুঝতে পারে এই সুবাসের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে তরুর নিজস্ব রমণীয় সুবাস। মাহবুব যখন ফিরবে ঘরে বন্ধ বেখিয়ালে আবারও এই শার্টটা পরবে, তখন কি পাবে এই মিশ্র সুবাস, তারও কি গা কাঁপবে, শিহরণ হবে ঠিক তরুর মতোই। ইস, তরুর যে জানতে ইচ্ছে হয়, গভীর ঘুমের মাঝে কারো ফিসফিস আওয়াজে ঘুম ছুটে গেল তরুর, আচমকা চোখ মিলে কিছুক্ষণ স্থির চেয়ে রইল ছাদের দিকে, গায়ে শার্টটা চিটচিট করছে ঘামে। তরু কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে বোঝার চেষ্টা করল সে ঠিক কোথায় আছে, তারপর প্রশ্ন জাগল কে এমন অধৈর্য হয়ে ডাকছে তাকে। তরু বিছানায় উঠে বসল, ঘরে আলো জ্বলছে, আলোয় ঝলমলে ঘরে কোথাও কেউ নেই, অথচ তরু স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ তাকে ডাকছে, ঠিক পুরুষানী কণ্ঠ নয়, তেমন একটা মিহি নরম সুর, কোথা থেকে আসছে সেই ডাক। তরু কান খাড়া করতেই বাসর ঘরের দেয়াল ঘড়িটা পেন্ডুলাম দুলিয়ে ডং ডং শব্দ তুলল, জানালো 12টা বাজে, আচমকা এমন জোরালো শব্দে চমকে উঠল তরু। ওই তো আবার ডাকলো তরু কানপাতে, জানালার পাত্রায় মৃদু কড়াঘাতে পড়ে এবার তরু বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ায়,
বুকের ভেতর খানিক দ্বিধা থাকলেও এক টানে খুলে ফেলে জানালা। বাইরের গাঢ় অন্ধকারের উপর থেকে একটা মাথা উল্টো হয়ে ঝুলে থাকতে দেখে আঁতকে ওঠে। চাপা আর্তনাদ করে এক পা পিছিয়ে যেতেই কথা বলে সেই উল্টো মাথা, ভাবি ভাবি আমি সৌরভ, এই দেখো। নিজের মুখে টর্চের আলো ফেলে দাঁত বের করে হাসলো সৌরভ। সৌরভকে বলল, ভয় পেয়েছ? সেদিন দুঃস্বপ্ন দেখার পর থেকে অদৃশ্য এক ভয় তারা করছে তরুর ভেতর। সেই ভয়ে ধুকপুক ধুকপুক করছে বুক। তারপরও সহজ কণ্ঠে বলল, তুমি ওখানে কি করছো? এত রাতে জানালার উপর কি কাজ? চুরি টুরি করতে চাও নাকি? ভাইয়ের রুমে পড়লে চলে আসো, আমাকে 50% শেয়ার দিলে আমি তোমার সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি। ধুর, পুলিশের ঘরে চুরি করে মরবো নাকি? ভাইয়া যে বুদ্ধি, ঢাকায় বসে থেকে অর্ডার দিয়ে দিবে, এই সৌরভকে ধর। তবে তুমি বাদরের মতো ঝুলছো কেন? আমি ছাদ দিয়ে নেমেছি তাই। এত রাতে বাড়ির ভেতর দিয়ে তোমার দরজায় নক করলে মামাকে মেরে একদম হাড় গোড় ভেঙে দেবে। আম্মু ঘুমানোর আগে চেক দিয়ে গিয়েছে, দেখেছে আমি ঘুমোচ্ছি। কিন্তু তুমি ঘুমাচ্ছ না, আমার জানলায় এসে ঝুলে আছো। এসব ঝুলাঝুলির ব্যাপারটা কি? আজ না আমাদের জিন ধরার কথা, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেছো ভাবি। তরুর মনে পড়ল শ্বশুরবাড়ি আসার পথে সৌরভকে নিয়ে সাদা কালো লাল রঙের মোম, একটা আয়না, কালো লিপস্টিক আর একটা লোহার আংটি কিনেছিল তরু। এই সব জিনই শিকারের সরঞ্জাম। তরু গম্ভীর হয়ে বলল, নিজে জিন ধরার টোপ হয়ে নিজেই পুরো ব্যাপারটা ভুলে যাওয়া খুব অপরাধ হয়েছে সৌরভ, আমি দুঃখিত। এখন বলো আমায় কি করতে হবে? লাল টুকটুকে শাড়ি পরে ছাদে আসবো, দেখা গেল আমাকে দেখে জিন এমনিতেই বেহুশ হয়ে পড়ে গেল। তাহলে আর লাল নীল হলুদ মোমবাতি জ্বালানোর প্রয়োজনই পড়লো না। ওসব লাগবে না, তুমি যেমন আছো তেমনই আসো। আমি কঠিন সব দোয়া শিখে রেখেছি, জিন আংটিতে বন্দী হতে বাধ্য। তরুও স্বীকার করলো, অবশ্যই জিন আংটিতে বন্দী হতে পারে। এমন একটা কঠিন দোয়া পড়ার পরও জিন বন্দী হবে না, তা তো হতেই পারে না। সৌরভ তরুকে বারবার করে সাবধান করে দিল, ঘরের আলো নিভিয়ে রেখে আসো, আম্মু যেন কিছুতেই টের না পায়। শার্টের উপর ভারী একটা ওড়না জড়িয়ে সৌরভের কথা মতো খুব সাবধানে ছাদে উঠে এলো তরু। ছাদে তখন ঠান্ডা হাওয়া বইছে, চারপাশটায় দারুণ চাঁদের আলো। সৌরভ ছাদের মাঝ বরাবর দুটো আসন পেতেছে, তরু একটি আসনে গিয়ে বসল। সৌরভ খুব গম্ভীর গম্ভীর মুখে মোমগুলোকে 6 ইঞ্চি অন্তর অন্তর সাদা লাল কালো এভাবে সোজা লাইন করে তার করালো। তারপর গম্ভীর আদেশের সুরে বলল, আল্লাহ শাফিম শোয়ে খামির। তরু খুব আগ্রহ নিয়ে চেয়ে আছে। সৌরভ থমথমে মুখে মোমবাতিগুলো ধরালো, কালো লিপস্টিক দিয়ে আয়নায় কেন্দ্রে পরিষ্কারভাবে লিখল, আলিয়াল্লাহ আমাল জিন্নি। আয়নায় লেখা শেষ হতেই মুখ তুলে তরুর দিকে চাইল, কণ্ঠ নামিয়ে ফিসফিসিয়ে বলল, এই ভাবি পুরুষ জিন ধরবো নাকি মহিলা জিন? দুই ধরনের জিন ধরার দুই রকম নিয়ম। আমাকে টোপ বানালে তো পুরুষ জিনই ধরতে হবে, নারী জিনের আমাকে দেখে মুগ্ধ হয়ে কি কাজ? সে মুগ্ধ হবে তোমাকে দেখে। তবু তুমি চাইলে নারী ভূত ডাকতে পারো, আমার তো বর আছে তোমার নেই, অবশ্যই একটু প্রেম টেম করলে মহিলা ভূতের সাথে। যা, আমি কেন ভূতের সাথে প্রেম করতে যাবো অযথা? তার থেকে বরং পুরুষ জিন ডাকি, পুরুষ জিনের শক্তি বেশি। তরু হেসে সম্মতি জানালো। সৌরভ এবার আয়নায় লিখলো, তারপর তরুর দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল, আমি চোখ বন্ধ করো, এক্ষুনি জিন আসবে। সে কি চোখ বন্ধ করে ফেলতে হবে? চোখ মেলে রাখা যাবে না, চোখ বন্ধ করলে জিন দেখবো কি করে? আমি জিনের দিকে তাকালে কি জিন লজ্জা পাবে সৌরভ? পেতেও পারে, প্রেমে পড়লে তো মানুষই লজ্জা পায়। আরে তো জিন, জিন হয়ে মানুষের প্রেমে পড়েছে, নিজস্ব কমিউনিটি থেকে বেরিয়ে এসেছে, লজ্জা পাওয়া উচিত না? তরু হেসে ফেলল, চোখ বন্ধ করে বলল, বেশ, জিন মহাশয় নিশ্চিন্তে মানুষের প্রেমে পড়তে পারে, আমরা তাকে লজ্জায় ফেলব না। আমি আশা করছি আপনি আংটিতে বাধা হবেন, যা আপনাকে উপহার দিচ্ছি আপনাকে আমার কিছু জীবনী শক্তির বিনিময়ে আমরণ সেবা দেবার অনুরোধ করছি, আসুন। নিস্তব্ধ মধ্যরাতে সৌরভ গম গমে কণ্ঠে আসুন বলতেই দরজায় কলিং বেলে তীক্ষ্ণ আওয়াজ হলো, সাথে সাথে চমকে চোখ মিলে তাকালো সৌরভ তরু। ভীত চোখে একে অপরের দিকে চাইল, বাতাসের দাপটে নিভে যাওয়া মোমবাতির দিকে চেয়ে বিড়বিড় করে বলল সৌরভ,
আমরা তো জিনকে আংটিতে বন্দি হতে বলেছিলাম, জিন আংটিতে না ঢুকে কলিং বেল বাজিয়ে আসছে কেন ভাবি? আশ্চর্য! সরাবের কথার মাঝেও আবারও কলিং বেল বাজলো। মধ্যরাতের নিস্তব্ধতাকে ছিঁড়ে ফানা ফানা করে দিলেও সেই আওয়াজ। সরব ঢোক গিলল, তরুও চোখ পিটপিট করে চেয়ে আছে ছাদের দরজার মুখে। কেমন একটা ভয় ভয় হওয়া লাগছে দুজনের মনে। অবস্থা এমন, একজন একটু উহ বলে চেঁচালেই ছুট দেবে দুজন। তরু আর সরব আবারও একে অপরের দিকে চাইল, তারপর একবার আশেপাশে, তারপর গগন ফাটিয়ে চিৎকার দিয়ে থুপথাপ করে নেমে গেল নিচে। নিচে নেমে বসার ঘরের দরজার অভিমুখে অন্ধকারে কান খাড়া করে দাঁড়ালো দুজন। সরব তরুর বুক কাঁপিয়ে দিয়ে আবারও বার দুয়েক ঘন্টি বাজালো। সরব ফিসফিসিয়ে বলল, জিনকে বিদায় করার মন্ত্র তো জানি না, দরজার বাইরে যদি সত্য সত্য জিন হয় তখন কি করব? আমরা তাকে বলবো আমরা আপনাকে চিনি না, রং অ্যাড্রেস, রং নাম্বার। তরু সরাবের ফিসফিসানের মাঝেই শোবার ঘর থেকে বেরিয়ে এলেন তরুর শাশুড়িমা। চুলে খোপা শক্ত করে বাঁধতে বাঁধতেই দরজার দিকে এলেন তিনি। দরজা খুলে সরে দাঁড়াতেই ভেতরে প্রবেশ করল তরু সরবের জিন মহাশয়। লম্বা চওড়া ছিপ ছিপে শরীর নিয়ে বসার ঘরের মাঝে এসে দাঁড়াতেই সরব অবাক হয়ে জিনের পরিচয় দিল। আরে এটা তো ভাইয়া! জিন মহাশয়ের পরিচয় পেয়ে তরুর মাঝে বিশেষ কোনো ভাগাবেগ দেখা গেল না, তবে হৃদয়ের ভেতর যে ভূমিকম্পের সূচনা হয়েছিল তা ধীরে ধীরে বিক্টার স্কেলের অঙ্ক পেরিয়ে অসীমে গিয়ে স্থির হল। গায়ে ভর করলো জল জ্যান্ত উনুনের ন্যায় অস্থিরতা। তরু দেওয়ালের এপাশে অন্ধকার থেকে ঘাট কাত করে বসার ঘরে উঁকি দিল। সাথে সাথেই চুড়ো খোপা খুলে এলিয়ে পড়ল ভারী কেশের মেলা। সাদা শার্ট আর কালো প্যান্ট গায়ে জড়িয়ে একেবারে ভদ্রবাবু সেজে থাকা জিন মহাশয় তখন সোফায় বসে জুতোর ফিতে খুলছেন। তরুর ভারী কেশ পতনের মিহি শব্দেই কিনা কি জানে, ফিতে খুলতে খুলতেই অলগোছ চোখে তুলে শিরের নিচেই অন্ধকারে চাইলেন। মেছেও লুটোপুটি খাওয়া চুলের দিকে নজর স্থির রেখে ধীরে ধীরে তরুর মুখের উপর দৃষ্টি করলেন। একদম অপরিচিত সময়ে অপরিচিত দুটো মানুষের চোখে চোখ পড়ল। অপরিচিত সুতোই দূরত্বটা অসীম হলেও সম্পর্কের সুতোই সব থেকে কাছের মানুষ দুটো প্রথমবারের মতো একে অপরকে দেখল। উপন্যাসের পাতার মতো হাওয়া থমকে গেল না, ফুলের বর্ষণ হলো না, কেবল তরু জানল তার নিঃশ্বাস আটকে গেল। খুব সাবধান একজোড়া চোখের নজর হৃদয়ে অদ্ভুত এক দোলা দিয়ে গেল। এই মানুষটা তার একান্তই নিজস্ব। তরুর মান অপমান লজ্জা আড়াল করার দায় কেবল এই পুরুষটির? তার পুরুষ, তার একার অধিকার! ইস, কি আশ্চর্য অনুভূতি! অথচ মাহবুবের মাঝে কোনো হেলদোল নেই। এই যে তার প্রতিমার মতো সুন্দরী বউ দেয়ালের এপাশ থেকে অধীর চোখে তাকে দেখছে, তাতে সে মুহূর্তের জন্য চমকালো না, এক নজর চেয়েই চোখ ফিরিয়ে নিল, দ্বিতীয়বার তাকালোও না পর্যন্ত। যেন তরুর মতো সুন্দরী রমণী সে হর হামেশেই দেখছে। তরু এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াবে, রাত ১২টায় বরের শার্ট গায়ে জড়িয়ে ছাদে বসে জিন হাজির করবে, এসব খুবই নৈতিমিত্তিক বিষয়, এতে চমকে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। তরু ভ্রু কুচকে ফেলল, এই গরু মাহবুব তো শিয়ালের থেকেও দ্রুত। তরুর সাথে বেশ আয়োজন করে খেলায় নেমেছে বেত্তমিজ। মাহবুব তরু তীক্ষ্ণ দৃষ্টি খেয়াল করল না, হালকা কণ্ঠে শুধালো, তরু কোথায় মা, ঘুমিয়ে পড়েছে? তরুর প্রচণ্ড মেজাজ খারাপ হলো। এই প্রথম তার ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল। মাহবুবের সাথে বিয়ে হওয়ার পর থেকে তার সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই যেমন তরু জানে সে চমকে দেওয়ার মতো সুন্দর, যে কোনো পুরুষকে ক্ষণে ক্ষণে চমকে দেওয়ার ক্ষমতা তরুর আছে। মাহবুবের চোখে সেই পরিচিত চমক দেখবে বলেই নিজেকে আড়াল করার বিন্দুমাত্র প্রচেষ্টা করেনি তরু। অথচ মাহবুব চমকালো না। মাহবুব যদি চমকে গিয়ে মিনিটখানেক দৃষ্টি ফেরাতে ভুলে যেত তবে কি এমন ক্ষতি হতো? তরু খুব অভিমান হলো, অভিমানে অভিমানে থমথমে হয়ে গেল মুখ। শাশুড়িমা চোখে মুখে সহজ মায়া নিয়ে বললেন, তরু তো সেই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গিয়েছে, শরীরটা বোধহয় ভালো নেই, খেতে ডেকেছিলাম ওঠেনি, ও তো জানে না তুই আসবি।
মাহবুব কিছু বলল না, জুতো জোড়া খুলে পাশে গুছিয়ে রেখে বলল, আর সরব, সরবও ঘুমিয়েছে নাকি? হ্যাঁ, ও তো 10টা বাজতেই বই খাতা গুছিয়ে ঘুম, তার নাকি ঘুমিয়ে পড়াটা খুবই দরকার। আজ থেকে ভোর রাতে উঠে পড়তে বসবে, বেশি রাত জেগে জেগেই নাকি তার মাথা আউলে গিয়েছে, অঙ্ক মনে থাকে না। বাহ, সরব তো দেখি খুব ভদ্র হয়ে গিয়েছে আজকাল। বড় ভাইয়ের এমন মন্তব্যে ফ্যাকাশে হয়ে গেল সরবের মুখ। ভাইয়া যে ঘরে ঢুকতেই তাকে ভাবির পিছনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফেলেছে তা সরব জানে। সব জেনে শুনেই ভাইয়া এমন ঠান্ডা ব্যবহার করছে, হঠাৎ এত ঠান্ডা ব্যবহারের পিছনে নিশ্চয়ই গভীর কোনো তাৎপর্য আছে। সরবের কপালে লিখন অনুযায়ী নিশ্চয়ই গভীর কোনো মাইর আছে। সরবের গলা শুকিয়ে গেল, বিরস কণ্ঠে বলল, কালকে হেব্বি একটা ডলা খেতে চলেছি ভাবি, আমাকে অভিনন্দন জানা। তরু চোখ মুখ গম্ভীর করে অভিনন্দন জানালো। সরব ফিস ফিস করে বলল, ভাবি আমি ভাবছি ভোর হতেই বাড়ি ঘর চলে চলে যাব। ময়মনসিং থেকে বেরিয়ে পঞ্চগড়, পঞ্চগড় থেকে বর্ডার পার হয়ে একেবারে হিমালয়। এখানে কোনো শান্তি নেই, সবাই এক অঙ্ক বই নিয়ে পড়ে আছে, যেখানে একটা জিন বন্দি করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, সেখানে কেন এত বাড়াবাড়ি? তরু গম্ভীর মুখে মাথা নাড়ালো, সেও বুঝতে পারছে না কেন এত বাড়াবাড়ি। বাবা বিয়ে করতে বলেছে, বিয়ে করেছে, ব্যাস ফিনিশ। পৃথিবীর যে কোনো হাদা গাধা তার স্বামী হতে পারত, তরুর কোনো আপত্তি ছিল না, সেখানে কেন তার বরকেই এত চালাক চতুর হতে হলো? তরুর থেকেও বেশি চালাক চতুর। আর তরুরই বা কেন দুই দিনের মাথায় বরের প্রেমে পড়তে হাড় গোড় মোটকে ফেলতে হলো? তাও আবার একেবারে কোলে উঠে বসতে চাওয়ার মতো প্রেম, অসহ্য। তরু গুনগুন করে গাইল, সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না পীড়িত করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। মাহবুবকে উঠে দাঁড়াতে দেখেই তরু সরবের ফিসফিসানি বন্ধ হয়ে গেল। সরব ভীত হয়ে তরুর আঁচল চেপে দাঁড়িয়ে রইল। মাহবুব অবশ্য সেদিকে আর চাইল না, মাকে উদ্দেশ্য করে বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো মা, আমি তরুকে ডাকছি, ও আমাকে খাবার দিয়ে দিবে। ওকে আবার ডাকবি? মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমুক না। একদিন একটু কম ঘুমালে কিছু হবে না মা। মাহবুব নিজের ঘরে অদৃশ্য হয়ে যেতেই সোজা হয়ে দাঁড়ালো সরব, একটু উকিঝুঁকি দিয়ে বিস্ময় নিয়ে বলল, ভাইয়া যে আজ আমাকে একটা ধমকও দিল না, আম্মুর কাছে ধরা খাইয়েও দিল না, আশ্চর্য। কোনো আশ্চর্য ফাশ্চর্য নয়, এটা হলো ভাবির জাদু। বিয়ে করলেই ভাইয়ের এমন চেঞ্জ হয়ে যায়, চিন্তা করো যদি প্রেমে পড়ে তবে কি হবে? আমার অনেক লাভ হবে ভাইয়া, তোমার প্রেমে পড়লে সর্বপ্রথম আমি হিমালয়ে যাওয়ার পরিকল্পনা বদলে ফেলবো। তুমি আমাকে একটা DSLR কিনে দিবে, তুমি দেখতে সুন্দর, বা নিশ্চয়ই আজ রাতের মাঝেই তোমার প্রেমে পড়ে যাবে। অল দ্য বেস্ট ভাবি। ধুর বোকা, প্রেম এত সহজ নাকি? সুন্দর হলে প্রেম হয় না, কাউকে প্রেমে ফেলতে হলো সাধনা করতে হয়, কঠিন সাধনা, একরাতে কিছু হবে না, সাধনা করতে হবে। সরব উদাস চোখে চেয়ে রইল, তার মানে হিমালয়ে তাকে যেতেই হবে, পরিকল্পনায় কোনো নড়চড় হবে না। তরু শোবার ঘরে গিয়ে ফিরে গিয়ে সর্বপ্রথম যে সত্যটা আবিষ্কার করলো তা হলো সরব ভয়াবহ মিথ্যাবাদী। মাহবুবের সাথে তার চেহারার কোনো মিল নেই, কথাটা ভয়ঙ্কর মিথ্যে কথা। নীরব সরব নামে বই পড়িত থাকলেও তাদের চেহারাতে আশ্চর্য রকম মিল, দুই ভাইয়েরই জোড়া ভুরু, তীক্ষ্ণ সাদা, দুজনকে আলাদাভাবে আলাদাভাবে দেখলেও বুঝে ফেলা যাবে তাদের মধ্যকার সম্পর্কের কথা। তরু দীর্ঘশ্বাস ফেল, শোবার ঘরে ঢুকে ধপ করে বিছানার উপর বসে পড়ল। গায়ে পেঁচিয়ে রাখা ওড়নাটা পাশে খুলে রেখে শার্টের উপরের বোতাম খুলে ফেলল। মাহবুব আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলছিল, তরুকে এমন ধূপধাপ করে আসতে দেখে চোখ তুলে আয়নায় তাকালো, তাকিয়ে রইল অনেকটা ক্ষণ। তরুর আর চোখে একবার চাইল, থাকুক যে, স্কার্ট উঠে তার মোমের মতো পা বেরিয়ে এসেছে, আসুক বেরিয়ে, তরুর অভিমান তো এতটা ঠুঙ্কো না। যখন তাকানোর তখন না তাকিয়ে এখন তাকালেই সে তাকানোর তরু নেবে নাকি? নেবে কেন? মোটেই না, এই তাকানো বয়কট। তরু দুই হাতের উপর ভর ছেড়ে পা ঝুলাতে ঝুলাতে বলল, এই যে স্বামী চলে তো এলে, আমার জন্য কি এনেছ? বরের সাথে প্রথম সাক্ষাতে নববধূর মুখে এরূপ আলাপে বর মহাশয়ের কিছুটা বিস্ময় হওয়া কর্তব্য।
মাহবুব বোধহয় সে কর্তব্যকে খুব একটা গুরুত্ব দিল না। শার্টের বোতাম খুলতে খুলতে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো, বিস্ময় না হয়ে যেন বহুকাল সংসার করে আসছে এমন আন্তরিক কণ্ঠে বলল, স্বামী এনেছি। তরু পা ঝুলানো বন্ধ করে আগ্রহ নিয়ে চাইল, আলমারির পোশাকগুলোতে সে খুবই সৃজনশীলতার পরিচয় দিয়েছে, সে সৃজনশীলতা সম্পর্কে ডিউটিওয়ালার ব্যক্তিগত মতামত জানতে আগ্রহী তরু। তরু মিহি কণ্ঠে শীষ বাজালো, একা ছিলাম ভালো ছিলাম, ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার শুনে প্রেম করিয়া অন্তর হইল কালা, একা ছিলাম ছিলাম ভালো। মাহবুব অবশ্য তরুর কালা অন্তর নিয়ে কোনো রকম মন্তব্য করল না, রাগ করল না, খুশিও হলো না, বিরক্তও হলো না। আলমারি বন্ধ করে সাথে আনা ব্যাগ থেকে সাদা রঙের একটা টি শার্ট গায়ে চড়ালো, তরুর দিকে চেয়ে বলল, ফ্রেশ হয়ে ভাত খাবো, টেবিলে খাবার দাও তো, এই মুহূর্তে তোমার স্বামী প্রচণ্ড ক্ষুধার্ত। তরু অত্যন্ত শ্লেষাত্মক কথা, তরুকে খোঁচে মারার হালকা প্রয়াস, অথচ মাহবুবের মুখে বিদ্রূপের লেশমাত্র নেই। তরুকে রাগাতে যে সে ইচ্ছে করেই সাদা টি শার্টটা পরলো, সে দুর্দান্ত পরনায় ছিটে খানিও নেই মুখে, এমন শ্লেষাত্মক বাক্য ও কাণ্ড দুটোই সে ঘটালো খুব গম্ভীর মুখে। জোড়া ভ্রু জোড়া কুচকে রইল, ব্যাগ থেকে তোয়ালে বের করে ইচ্ছে করেই তরুর গা ছুঁই ছুঁই হয়ে ওয়াশরুমে গেল। তরু বুঝল তরুকে প্রলুব্ধ করার প্রচেষ্টা, সব থেকে জঘন্য বিষয় হলো এত কিছু বোঝার পরও তরু প্রলুব্ধ হলো। দুশ্মন মন তরুকে নাচে মাহবুবকে চাইল, কোথা থেকে দৌড়ে এলো চিমটি খানিক লজ্জা, সাদা রঙের প্রতিও মমতায় গদগদ হয়ে উঠল মন, ইস পিরিতি। বিরক্তিতে চোখ মুখ লাল হয়ে গেল তার, তরুর মাঝে রাগের সিস্টেম নেই, অথচ এই প্রথমবারের মতো রাগে তার শরীরটা জ্বলে গেল। বিয়ের পর তার এত অধপতন হবে জানলে কি আসে কখনো এমন গরুমার্কা বিয়েটা করত, কখনো করত না, নইব নইব চ। তরু অপটু হাতেই খাবার গোছালো টেবিলে, মাহবুব চেয়ার টেনে বসে নিজে নিজেই খাবার নিল থালায়, নিজের জন্য নিয়ে অন্য একটি থালা টানতেই তরু বলল, তুমি খাও আমি খাবো না। মাহবুব যেন তরুর কথায় অগ্রাহ্য করল না, অন্য থালাটা তরুর মুখোমুখি চেয়ারের সামনে রেখে নিজের খাবার নিয়ে বসল। কিছুক্ষণ পর তরুকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে থেকে ভ্রু কুচকালো, আশ্চর্য হয়ে বলল, খাচ্ছ না কেন? তরুর মেজাজ খারাপ হয়ে গেল, নিজের ভেতরে এত এত পরিবর্তনে কিছুটা বিস্ময়ও হলো। মাহবুব খাওয়া শেষ করেই চুপচাপ উঠে গেল। তরু খাবার টেবিল গুছিয়ে আসতে আসতে মাহবুব আলো নিভিয়ে ঘুমে বিভোর। তরু শান্ত চোখে বিছানার দিকে চাইল, ক্ষণ কয়েক চেয়ে থেকে বিছানার পাশে জানালাটা খুলে দিল। মাহবুবদের বাড়ির জানালাগুলো প্রাচীন কাঠের, বিশাল বিশাল তার পাট্টা। চৈত্রের মাঝরাত্রে কোথাও কোনো হাওয়া নেই, ভ্যাবসা গরম পুষিতে দিতে গাছের পাতা পর্যন্ত নড়ছে না, কেবল নিঃসঙ্গ চাঁদটা পলকহীন চোখে চেয়ে দেখছে তরুর পালঙ্কে শুয়ে থাকা পুরুষটিকে। তরু চাঁদের দিকে কড়া চোখে চাইল, শয্যা কাঁপিয়ে শয্যায় গিয়ে বসল, দীর্ঘ কেশের মেলা ছুঁয়ে দিল পেছনে, উদ্দেশ্য মাহবুবকে বিরক্ত করা। তরুকে ব্যর্থ করে এবারও বিরক্ত হলো না মাহবুব, চুলগুলো অগোছলো সরিয়ে দিয়ে আগের মতোই এক হাত বুকে আরেক হাত কপালে ওপর রেখে টান টান হয়ে শুয়ে রইল। নিঃসঙ্গ তরুর মন খারাপ হলো, বালিশের পিঠ ঠেকিয়ে অনেকটা সময় নিয়ে আকাশ দেখল। তরুর খুব আকাশ প্রিয়, সব থেকে প্রিয় অন্ধকার। বেশ কিছুক্ষণ এক ধ্যানে চেয়ে থেকে শোয়ার প্রস্তুতি নিতেই পাশে শুয়ে থাকা পুরুষটির দিকে দৃষ্টি পড়ল, ছিপছিপে মেহেদি, লম্বা দেহি পুরুষ, সুন্দর পুরুষ, কাটা কাটা নাক, মুখের উজ্জ্বল চেহারা, প্রশস্ত কপালে মৃদু ঘামের ছাপ। তরু চিন্তিত মুখে পাখার দিকে চাইল, ইস গরম লাগছে নাকি ওর? পাখা থেকে চোখ সরানোর আগেই একটা রুক্ষ হাত চেপে ধরল তার কোমর, চোখের পলকে নিজের উপরে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার শার্ট গায়ে তোমার বোধহয় খুব গরম লাগছে তরু, খুলে ফেলি। তরু হতবম্ব হয়ে গেল, কথা হারিয়ে ফেলল, বিদ্রোহ করে বসল কণ্ঠনালী, শরীর মন। তরু কেবল বিড়বিড় করে বলতে পারল, দুশ্মন 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 দুশ্মন। সকালে তরুর ঘুম ভাঙল সৌরভের উচ্চ স্বরে পড়ার আওয়াজে, সৌরভ তার স্বরে বাংলা সাহিত্য আওড়াচ্ছে,
সে আওয়াজ ঝিম ধরা বাড়িয়ে ভোর ভোর সুগন্ধি ছড়িয়ে তরুর বন্ধ ঘরের দরজা এসে কড়া নাড়ছে। সরব পড়ছে, কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতে গায়ে কাপড় নেই, তরু কান খাড়া করে শুনছিল। সরব একটু থামতেই রান্নাঘর থেকে শাশুড়ি মায়ের উচ্চকণ্ঠের তারা এলো, শাসন এলো। তরু চোখ ফিরিয়ে মাথার কাছে জানালার দিকে চাইল। সরবের নিরুপমার মতো তরুও মাথার কাছে জানালাটা খুলে রেখেছিল সারাটা রাত। মাহবুব সেটা হুড়কো তুলে বন্ধ করে দিয়েছে। কখন বন্ধ করেছে তরু জানে না, হয়তো ভোরবেলায়। তরু বন্ধ জানালার দিকে স্থির চেয়ে রইল। কাঠের জানালায় শুকনো ফাঁক গলে সরু রোদের মাখা আসছে। তরু হাত বাড়িয়ে রোদ ছুলো। তার জীবনটাও কি কাঠের জানালার মতোই হুড়কো তুলে বন্ধ করে দিল কেউ? বিয়ে মানে কি বন্ধ জানালা? যে জানালায় সরু রৌদ্র রেখা মানেই স্বামী সন্তান, বাকি সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। তরু বিছানায় পা ঝুলিয়ে বসে, অবিন্যস্ত লম্বা চুল ছাড়িয়ে পাশে পুরো বিছানা জুড়ে। তরু টের পায় গায়ে তার নতুন ব্যথা। হোক ব্যথা, তরু শরীরকে পরোয়া করে না। শরীর তো নিছক ছায়া মাত্র, আসল ব্যাপারটা তো মন। মাহবুব শরীর ছুঁয়ে গেল, যাক শরীর দিয়ে কি হয়? যদি মন না ছোঁয়া যায়। এই পৃথিবীতে তরুর কারো প্রতি অভিমান নেই, রাগ নেই, তার সকল অভিমান টোপলা বেঁধে ধরিয়ে দিয়েছে মাহবুবের কাঁধে। তার এই জন্মের সকল অভিমান কেবল মাহবুবের প্রতি। এই অভিমান তরু বিয়ে বেড়াবে নিজের মতন, যতদিন মাহবুব নিজ থেকে না আসবে। সেই তুলোর মতো মেঘে দেশ পেরিয়ে প্রেমের বাড়ির স্তব্ধ করা না নাড়বে, ততদিন তরু থাকবে দেওয়ালের ওপারে। তরুকে পাওয়া কি এতই সহজ নাকি? পেলেই কি পাওয়া হয়? পাওয়ার পরও পাওয়া আছে, সব পাওয়াই তো আর পাওয়া নয়। আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ধুই কাপড়ে হাত পরাইয়া ডাকে, হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। মাহবুবের আঙিনায় ছায়া ছায়া রোদ্দুর, তরুর তোর ভেজা দীর্ঘ চুল পিঠে এলিয়ে আঙিনায় এসে দাঁড়ালো। হাতে ঝকঝকে চায়ের কাপ, মেহেদি গাছের ডালে একঝাঁক বুলবুলি রব তুলছে, কিচকিচ শব্দে ঝুমঝুম করছে নিঝুম বাড়ির হাওয়া, গরু গাছের তলায় দাঁড়িয়ে পাখি দেখছিল। হঠাৎ কোথা থেকে উল্টো এক মাথা এসে নামলো তরুর সামনে আর বলল, ভাবি পেয়ারা খাবা? তরু চমকালো না, বরং অবাক হয়ে বলল, তুমি এখনো হিমালয়ে যাওনি? আমি তো ভাবলাম এতক্ষণে ময়মনসিংহের বর্ডার ক্রস। যাবো কি করে, সকালে ঘুম থেকে উঠেছি আমার থাপ্পড় খেয়ে, কাল রাতে ঘুমিয়েই হয়েছে বিপদ, ডা ঘুমলে একটা না একটা ব্যবস্থা হয়ে যেত। সকালে উঠে দেখতেই সরব নাই, হুশ। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভাবি তোমাদের প্রেমের কি খবর, প্রেম হয়েছে? দূর বোকা, প্রেম কি এতই সোজা? তোমার এত লম্বা চুল, তবু ভাইয়া তোমার প্রেমে পড়লো না? লম্বা চুল থাকলে যে প্রেম হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই, প্রেম হলো কাব্যিক বিষয়। তোর ভাইয়ার মতো গরু টাইপ মানুষের মধ্যে কাব্য টাব্য ঢুকানো কঠিন। তাহলে ভাইয়ার মধ্যে কাব্য ঢুকানোর ব্যবস্থা করা যায়। কাব্য ঢুকানোর প্রথম ব্যবস্থা হলো চিঠি। ছোটবেলায় দেখছি বড় বড় ছেলেরা চিঠি লিখে আমাদের দিয়ে চিঠি পাঠাত, তুমিও চিঠি লেখো, ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক তখনই ভারী গেট খুলে ভেতরে এলো গর্মান্ত মাহবুব, হাতে বাজারের ব্যাগ, গায়ে হালকে গোলাপি শার্টটা জপজপ করছে ঘামে। মাহবুবের গায়ে শার্টটা দেখেই তীক্ষ্ণ চোখে চাইল তরু, এই বেত্তমিজ পুরুষ সব রেখে তরুর গায়ে টি শার্টটাই পরেছে? তরু জানে তরুকে খোঁচাতে ইচ্ছে করেই পরেছে। তরু দীর্ঘশ্বাস ফেলল, গেটের দিকে একবার চেয়ে বলল, তোর ভাই ওসব চিঠি ফিটির স্টেজ টোপকে একেবারে আপার স্টেজে উঠে বসে আছে। তৃণভোজী বাঘ মাংসাশী হতে পারে, কিন্তু মাংসাশী ভাগ তৃণভোজী হতে পারে না।
তোর ভাইয়ার হয়েছে সেই দশা। সে এখন মাংসাশী লেভেলে আছে, তার কাছে এসব চিঠিপত্র লাগবে ঘাসের মতো। চিঠিপত্র দিয়ে তাকে প্রেমে ফেলা যাবে না। তরু সরব দুজনেই হতাশ চোখে বাজারের ব্যাগ হাতে এগিয়ে আসা মাহবুবের দিকে চেয়ে রইল। মাহবুবের ঘেমে নিয়ে যাওয়ার মায়া মায়া মুখটির দিকে চেয়ে তরুর প্রেম প্রেম মনটা প্রেমের সাগরে ডুবে গেল। ইস, তার পুরুষটা! তরুর ইচ্ছে হলো ওড়নার আঁচল দিয়ে মাহবুবের কপালের ঘাম মুছে দিতে, কিন্তু তরু এখন দেয়ালের ওপারের মানুষ। মাহবুব নিজ চেষ্টায় সে দেয়াল পেরোতে না পারলে এসব হাবুডুবু হাবুডুবু কোনোটাই সম্ভব না। তরু চায়ের কাপ হাতে চোখ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। মাহবুব পেয়ারা গাছের কাছাকাছি এসে ভ্রু কুচকে সরবের দিকে চাইল। কি ব্যাপার, আজ তোর স্কুল নেই? স্কুলে যাসনি কেন? ভাবি এসেছে, আজ স্কুলে যাব না। তরু মুগ্ধ চোখে মাহবুবের দিকে চেয়ে আছে। মাহবুবের থেকেও পরপুরুষ তরুর বন্ধু মহলে আছে। কবি কবি ছেলে থেকে শুরু করে উশৃঙ্খল প্রেমিক কে নেই তার পরিচিত মহলে? তবুও সবাইকে ছাপিয়ে তরুর এই ঘরমান্ত পুরুষটাকেই ভালো লাগছে, তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। অথচ এই পুরুষটাকে দেখো। মাহবুব হাতের ব্যাগটা তরুর দিকে এগিয়ে দিয়ে বলল, ভাবির সাথে স্কুলের কি সম্পর্ক? তোর ভাবি সারা জীবনই এখানে থাকবে, তার মানে তুই সারা জীবনই স্কুল কলেজে যাবি না? ভাবি আজ স্কুলে যাব না। সরব বুদ্ধিমান, সে এতটুকু বুঝেছে। ভাবি থেকে সম্মতি বাক্য নেওয়া গেলে ভাইয়ের থেকে চড় থাপ্পড় খাওয়ার সম্ভাবনা খুবই কম, ভাইয়া কিছু বলবে না। মাহবুব তরুর দিকে চাইল একদম সাধারণ চাহনি, অথচ তরু মনে মনে চমকে উঠল। বুকের ভেতরে অসীমে গিয়ে ঠেকা সেই পুরনো ভূমিকম্প। মাহবুব হাত বাড়িয়ে তরুর হাতে চায়ের কাপটা নিয়ে বলল, তোর ভাবিরই তো ক্লাস আছে, তুমি আজ ভার্সিটি যাবে না তরু? তরু, কি স্নিগ্ধ ডাক মাহবুবের! এই স্নিগ্ধ ডাক আর এত এত অভিমানের দেয়াল উপেক্ষা করে তরু কি করে বলবে? আজ তার বর এসেছে, বর রেখে ভার্সিটি যেতে ইচ্ছে করছে না। তরু তীক্ষ্ণ চোখে মাহবুবের দিকে চাইল। মাহবুব চায়ের কাপে চুমুক দিয়ে নিষ্পাপ চোখে তার দিকে চেয়ে আছে। এই যে একটু আগে যেভাবে তাকালো, উফ, তরুর প্রেমের পারদে দাউ দাউ করে আগুন লেগে যাচ্ছে। তরু মাহবুবকে মনে মনে সহস্রাব গরু বলে ভৎসনা করে ব্যাগ হাতে আঙিনাই পেরিয়ে ঘরে ঢুকে গেল। শাশুড়ি মাকে ভার্সিটির কথা বলতেই তিনি ব্যস্ত হয়ে বললেন, সে কি, আমার তো খেয়ালই ছিল না, দেরি হয়ে গেল বোধ হয়, যাও যাও তৈরি হয়ে নাও, মাহবুব মোটরসাইকেলে করে দিয়ে এলে বেশি সময় লাগবে না। মাহবুবের সাথে তরুর দ্বিতীয়বারের মতো দেখা হলো ড্রেসিং টেবিলের সামনে। তরু তার ফেজা চুল নিয়ে বিপদে পড়েছে, মাহবুব তার পেছনে দাঁড়িয়েই ঘড়ি পড়ছে। তরু চুলে চিরুনি চালাতে চালাতে গুনগুন করল, রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে, চন্দ্র সূর্য নাহি হয় রে ওই রূপের সমান, সেই রূপ দেখিয়াই আমার বাঁচে না পরাণ। স্পষ্ট মাহবুবকে খোঁচা মারার চেষ্টা। মাহবুব ঘড়ি পড়তে পড়তে আর চোখে চাইল। তরু পুরো ব্যাপারটাকে না বোঝার ভান করে কাত বেয়ে নেমে যাওয়া চুলগুলোকে ছুঁয়ে দিল পেছনে। মাহবুব তৎক্ষণাৎ মাথা নিচু করে দাঁড়ালেও মুখ গলা ভিজে গেল ভেজা চুলের ছোঁয়ায়। তরু বাঁকা চোখে চেয়ে বলল, এই যে ভদ্রলোক, ফ্রিতে তো করে ফেললে বিয়ে, এত যদি হেয়ার ড্রায়ার কিনে দেওয়ার ভয় হয় তবে খুঁজে খুঁজে লম্বা চুলের মেয়ে বিয়ে করার ব্যাপারটা কি? মাহবুব উত্তর দিল না, তরুর ওড়নার আঁচল দিয়ে মুখ গলা মুছে আয়নায় তাকালো আর বলল, তোমার হাইটটা দারুণ, 5'6". তরুর মেজাজ খারাপ হয়ে গেল, হাসি হাসি মুখে মাহবুবের দিকে চেয়ে রইল। শুধু হাইট আর কিছু দারুণ না? কালকে শার্টটা খুলে রেখেছি তোমার জন্য, তুমি রাতে সেটা আবারও পরতে পারো। অত্যন্ত নরম ভদ্র ও বিনয়ী কণ্ঠে কথাটা শেষ করল মাহবুব। এত বিনয়ী স্বরে পৃথিবীর সব থেকে তুফান তোলা শুনে তরুর ঠোঁটের হাসি বিস্তৃত হলো। তরু কখনো রেগে যায় না, কিন্তু আস্তার রাগে দুঃখে সজলের মাথা কেটে ছাগলকে খাওয়াতে ইচ্ছে করল। সজল এমন এক লোককে কি করে সহজ সরল ভদ্র বাচ্চাটা বলতে পারল? বেয়াদব কোথাকার! বাইকে মাহবুবের পেছনে খুব গম্ভীর হয়ে বসল তরু। সে এইমাত্র সিদ্ধান্ত নিয়েছে মাহবুবের সাথে সে কোনো রকম কথাবার্তা বলবে না।
বিয়ের পর থেকে তার মাথা কেমন এলোমেলো হয়ে গিয়েছে, নিজেরই ক্যারেক্টারকেই সে চিনতে পারছে না। বিয়ের সাইড ইফেক্ট এত ভয়াবহ হবে জানলে সে কখনো মাহবুবকে বিয়ে করত না। চোখ মুখ শক্ত করে বসে থাকা তরু মাহবুবের কাঁধেও হাত রাখল না। মাহবুব বলল, চুল ঠিক করে বসো, চাকায় ঢুকে যাবে। পারবো না। মাহবুব কোনো প্রত্যুত্তর করল না, গাড়ি থামিয়ে নিজেই চুলগুলো টেনে তরুর কোলের উপর রাখল, নিজের হেলমেটটা তরুর মাথায় পরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। একেবারে তরুর ডিপার্টমেন্টের সামনে গিয়ে বাইক থামালো মাহবুব। সুন্দরী মেয়েদের পুরুষ বন্ধুরা সর্বদাই একটা প্রেমিক প্রেমিক আবাহ নিয়ে ঘুরে বেড়ায়, তাদের চোখ মুখে দেবদাস দেবদাস লক্ষণ থাকে, তাদের কোথাও কাজে সেই প্রেম গলে গলে পড়ে। তরুর ক্ষেত্রেও সেই পরিসরটা আরও একটু বৃহৎ। তরু লাস্যময়ী রমণী, চাল চলনে সপ্রদীপ, সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সকল পুরুষই তাকে মন দিতে আগ্রহী। তরুর জন্য প্রেমে কত কত তাদের হৃদয়। তরু তাদের হাতে ধরা দিলেও প্রেমে ডুবে যাওয়া প্রত্যেক পুরুষের দিকেই মোহনীয়া চোখে তাকায়। সেই মোহনীয়া তরু কোনো এক পুরুষের পেছনে বসে ডিপার্টমেন্টে এসেছে তার চৈত্রের দুপুরে ঘটে যাওয়া সব থেকে মর্মান্তিক ঘটনা। তরু পুরুষ জাতির হৃদয়ের দলিত করে বাইক থেকে নেমে দাঁড়ালো। মাহবুব শুধালো, তোমার ক্লাস কয়টায় শেষ? আমার আজ ক্লাস নেই। মাহবুব এবার সত্যি সত্যি অবাক হলো, হতবম্ভ চোখে চেয়ে রইল অনেকটা ক্ষণ। তাহলে আসলে কেন? স্বামী দেখাতে এনেছি, বিয়েটা যেহেতু ফ্রি, স্বামী দেখানো ফ্রি ফ্রি। ও স্বামী, ও স্বামী গো, ভালোবেসে দিলাম এই মন, তুমি আমার প্রাণের স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনের জীবন। মাহবুব হতবম্ভ চোখে চেয়ে রইল, সে বিশ্বাসই করতে পারছে না তার বউ তাকে সত্যি সত্যি এই ডপটা দিল। দুপুর গড়িয়ে বিকেলের স্নান রোদ এসে পড়েছে আঙিনায়, চৈত্রের ভ্যাপসা গরমে শান্ত হয়ে আছে বাড়ি ঘিরে থাকা গাছগাছালির ঝাঁক, কোথাও এক চিলটে হাওয়া নেই, স্বস্তি নেই। এই অস্বস্তিহীন তপ্ত বিকেলেই আগুন গরম চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালো তরু। চায়ের কাপ প্রাচীরের উপর রেখে বালতি ভর্তি ভেজা কাপড় মেলে দিতে গিয়ে মাহবুবের দেখা মিলল। মাহবুব সৌরভের সাথে ক্রিকেট খেলছে। তরু খানিকটা আশ্চর্য হলো, এই লোকটা ক্রিকেটও খেলে? তরু ইচ্ছে করে বালতি হাতে তাদের খেলার মাঝখান দিয়ে হেঁটে গেল। তরুকে দেখে দুই ভাই খেলা থামিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। তরু কাপড় মেলে মাথার তোয়ালে খুলে চুল ঝাড়তে নিতে কথা বলল সৌরভ, হেই ভাবি চলো খেলি। মাহবুব ব্যাট হাতে তরুর দিকে চেয়ে আছে। তরুর বুকের ভেতর ছলকে উঠল প্রেমের সাগরের ঢেউ, গলা শুকিয়ে এলো, নিষ্পিষ করে উঠল হাত পায়ের পাতা। তরুর হাতের তোয়ালেটা রোদে মেলে দিয়ে পিছন ফিরে দাম ভিক চোখে চাইল আর বলল, আমি কোনো পুলিশ অফিসারের সাথে ক্রিকেট খেলবো না সৌরভ, এরা খেলাধুলায় ভালো হয় না, নারীর মন বুঝে না যে জন, সেই জন ক্রিকেটার কি বুঝবে। মাহবুব তখনও ব্যাটের উপর ভর ছেড়ে চেয়ে আছে তরুর দিকে। সেদিকে না তাকিয়ে তরু বুঝতে পেরে জোড়া ভুরুয়ের নিচে শিরশির জাগানো সেই দৃষ্টি। তরুর উথাল পাথাল লাগে এই পৃথিবী, বুকের ভেতর চিনচিনে ব্যথা হয়, এই লোককে তার এত কেন ভালো লাগে, এই দায়ে ফুসে উঠে মন। পর মুহূর্তেই মায়া মায়া হয়ে আসে হৃদয়, গভীর মায়ায় তার গা ঘেঁষে বসতে ইচ্ছে হয়। ইস, এই মেঘে যাওয়া শ্যামলা পুরুষটা কি তার সুন্দর, হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর। তরু আবারও খেলার মাঝখান দিয়ে হেঁটে যায়। মাহবুবের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুনগুন করে গান ধরে, মিষ্টি কথায় ভুইলা তুমি আসল পীড়িত খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু, ফুল তো কবু দিলা না, অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু, আমার কবু হইলা না। গানের লয়ের সাথে সাথে বুকের উপরে পড়ে থাকা দীর্ঘ চুলের রাশি পিছনে ছুঁয়ে দিতেই মাহবুবের মুখের উপর আষ্টে পড়ে। মাহবুব বেঝা চুলের ঝাপটা থেকে বাঁচার চেষ্টা করে না, এই যে তার বউ দিনে দুপুরে ছোট ভাইয়ের সামনেই তাকে ঠেস মারার চেষ্টা চালিয়ে গেল, সেই অত্যাচার সে মুখ বুঝে সহ্য করে, প্রতিবাদ করে না। সৌরভ অবশ্য ভাইয়া ভাবির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বটা ঠিক খেয়াল করল না, হয়তো খেয়াল করল কিন্তু ঠিক কতটা করল বোধগম্য হলো না। সে কিছুক্ষণ উদাস মুখে বাড়ির প্রাচীর ঘেঁষা গাছের দিকে চেয়ে থেকে শুধালো, ভাইয়া বল করবো?
তোরও চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দার দরজায় আঁচল বিছিয়ে বসল, ভেজা চুলগুলো ছড়িয়ে রইল পুরো দরজা জুড়ে, গাছের পাতার ফাঁক গলে ছেঁড়া ছেঁড়া রোদ্দুর এসে পড়েছে তার মুখের উপর, গোলাপি শাড়ি পরনে ঠিক যেন প্রতিমার মতো লাগছে তার মুখ, কাটা কাটা নিখুঁত মুখশ্রীর অদ্ভুত সুন্দর এক প্রতিমা, যে মহামান্বিত অতি মানবীয়, যার বাস পৃথিবী ছেড়ে ভিন্ন কোনো জগতে, হয়তো কোনো মেঘের দেশে অথবা চির অন্ধকারে। তরু গম্ভীর চোখে মাহবুবের দিকে চেয়ে আছে, দৃষ্টিতে পড়েছে গাঢ় অভিমানের ছায়া। এই প্রগাঢ় অভিমান ফুলে মেঘের দেশের রাজকন্যা কখনো মাহবুবকে ক্ষমা টমা করবে না, কখনো না। তরুর ভাবনার মাঝে ঝনঝন করে বেজে উঠল ভাঙা কাচের টুকরো। তরু চায়ের কাপে চুমুক দিয়ে উদাস চোখে চাইল, ভাঙা জানালার দিকে চেয়ে আছে। এইমাত্র সে একটা অঘটন ঘটিয়েছে। দুই ভাইয়ের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এই ধরনের অঘটন তাদের নতুন নয়, প্রায়শই ঘটে এমন, এতে তারা অভ্যস্ত। সরাব মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল, সম্মতি ফিরে পেতে মিলি সেকেন্ডের মাঝে নিজের হাতের কাছের সম্মতি ফিরে পেতেই মিলি সেকেন্ডের মাঝে নিজের হাতের কাছের স্ট্যাম্পগুলো তুলে ভো দৌড় লাগালো। যেতে যেতে বলল, ভাইয়া ভাগো, আমু জন লেখা খবর আছে। তরুকে অবাক করে দিয়ে বাকি স্ট্যাম্পগুলো নিয়ে চম্পট দিল মাহবুব। লম্বা লম্বা পা ফেলে তরুর ছড়িয়ে রাখা চুলের রাশি ঢিঙিয়ে দুই ভাই অত্তরধান দিল ঘরের ভেতর। আশ্চর্য, এই লোক এমন ছেলে মানুষই করে? তরু আগের মতোই বসে থেকে চায়ের কাপে চুমুক বসালো, যেন ঠিক এই মুহূর্তে কিচ্ছুটি ঘটেনি তার সামনে। কয়েক মুহূর্ত পর স্টিলের গেটের ক্যাচ ক্যাচ শব্দ শুনে ভেতরে ঢুকল পরিপাটি দেখতে একটি মেয়ে, হাতে লাল টকটকে ক্রিকেট খেলার বল। তরু চায়ের কাপে চুমুক দিয়ে মেয়েটির দিকে চেয়ে রইল। 16-17 বছরের মেয়েটি, চোখে মুখে উজ্জ্বল হাসি, চোখে সযত্নে টানা কাজলের প্রলেপ। তরু কৌতূহল করল, মেয়েটি এগিয়ে আসতেই হাসি মুখে শুধালো, কেমন আছো মিষ্টি? কি আশ্চর্য, আমি তো আপনাকে কখনো দেখিনি, আপনি আমার নাম জানলেন কি করে? তরু মেয়েটির নাম জানে না, মেয়েটির মুখে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে বলেই অনুমান করতে পেরেছে। তার অনুমান যে এভাবে মিলে যাবে কে জানতো। তরু মৃদু হাসলো, রহস্য করে বলল, আমি মানুষের মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারি। সত্যি? সত্যি, বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমার মুখ দেখে আর কি কি বলতে পারবেন আপনি? আর কি বলতে পারি? এই যেমন, তুমি কলেজে পড়ো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, পড়াশোনা তোমার ভীষণ অপছন্দ, কিন্তু একটি বিষয়ে কারণে তুমি খুব পড়াশোনা করো, তুমি কল্পনা করতে ভালোবাসো, অবসরে খুব প্রিয় এক পুরুষের সাথে কল্পনায় ঘুরে বেড়াও, তোমার প্রিয় রং সাদা, বাসার জানালা ভাঙলে মানুষ রেগে যায়, মন খারাপ করে, তোমাদের বাসার জানালা ভেঙে যাওয়ায় তুমি অত্যন্ত আনন্দিত, ঠিক বলেছি? সঠিক। আমি আরও একটা কথা জানি, কথাটা খুব গোপন, বলবো? জি। এই বাড়ির একটা ছেলেকে তোমার ভীষণ ভালো লাগে, আমি ভুল না হলে সেই তোমার কল্পপুরুষ, তুমি জানালা ভাঙার রহস্য উদ্ঘাটনের বাহানায় তাকে দেখতে এসেছো, তাই না? বলটা উনি মেরেছে না, কিন্তু আপনি কে? ওনার কাজিন? আপনি এত সুন্দর, আমি তো প্রথমে আপনাকে দেখে চমকে উঠেছিলাম, ভেবেছিলাম ভূত। আপনি আবার মন খারাপ করবেন না, আমি খারাপ ভূতের কথা বলিনি, পরিরাও তো ভূত। আমার দাদি বলেছিলেন পরিদের লম্বা লম্বা চুল হয়, তারা তাদের বিশাল চুল রোদে ছড়িয়ে দিয়ে বসে থাকে, সেই চুলে কেউ পা দিলে ক্ষতি হয়। আমি ভেবেছিলাম আপনি বুঝি তেমন পরি। আমি মন খারাপ করিনি, বরং তুমি মন খারাপ করছো, আমি সুন্দর বলে মন খারাপ হচ্ছে? হ্যাঁ, আপনি আর এখানে বেড়াতে আসবেন না, উনি যদি আপনার প্রেমে পড়ে যান তখন? এখানে না এলে কোথায় যাব আমি? তোমার কল্পপুরুষ তো আমার কোথাও যেতে দিবে না। কেন দিবেন না? তুমি বলো দেখি, কেন দিবেন না? উনি আপনার প্রেমে পড়ে গিয়েছেন এই জন্য। তাহলে তুমিই বলো। আপনি? আপনি? উনি কি আপনার বর? উনি বিয়ে করে ফেলেছেন? তরু আবারও হাসল, মিষ্টি রুষ্ট কণ্ঠে বলল, তাহলে আপনি মিথ্যা কেন বললেন? এই যে বললেন উনি আপনার প্রেমে পড়েননি। পড়ল না তো, বিয়ে হলেই বুঝি প্রেমে পড়তে হয়ই তো। তাহলে বোধহয় আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই। আপনি এত সুন্দর, রূপকথার বন্দিনী রাজকন্যাদের মতো সুন্দর, তারপর?
উনি বোধহয় তোমার মতো কারো প্রেমে পড়তে চেয়েছিলেন। আমার মতো সুন্দরী ওনার পছন্দ নয়। তবে কেন ওনাকে বিয়ে করলেন আপনি? আমার এত কান্না পাচ্ছে, আমি ভেবেছিলাম উনি আমায় ভালোবাসেন। হি ওয়াজ গুড উইথ মি। আপনি ওনাকে বিয়ে না করলেই উনি আমাকেই ভালোবাসত। আমি বিয়ে না করলেই উনি তোমায় ভালোবাসত? নিশ্চয়ই, উনি আমাকে বলেছিলেন আমার সাথে আমার নামের খুব মিল, আমি দেখতেও ভীষণ মিষ্টি। তরু ব্যথিত চোখে চাইল, বুকের ভেতর অদ্ভুত এক জ্বালা হলো। তরু ছোটবেলা থেকে নিজেকে ভীষণ অন্যরকম দেখেছে। জাগতিক ঈর্ষা, ভালোবাসা না পাওয়া, কাতরতা তার ছিল না। নিজস্ব এক দেওয়ালে বন্দি থেকেছে নিজের মতন। সেই দেওয়াল ভেদ করে কেউ তার সত্যিকারের হৃদয় ছুঁয়ে যেতে পারেনি। কারোর জন্য তার মায়া হয়নি, মন খারাপও হয়নি, কষ্টও হয়নি। বাচ্চা সুলভ ঈর্ষাবোধ তার নেই, অথচ আজ ভীষণ ছেলে মানুষই মন খারাপ হলো। মাহবুব মিষ্টিকে মিষ্টি বলছে, কই তার প্রশংসা তো কখনো করেনি। এই পৃথিবীর সবাই তার প্রশংসা করে, কেবল মাহবুব তার প্রশংসা করলো না। তরু দুঃখী কণ্ঠে বলল, সরি মিষ্টি, আমি বুঝতে পারিনি। আপনি সব বুঝতে পারবেন, এটা কেন পারলেন না? সত্যি তো, তরু কেন বুঝতে পারলো না? মিষ্টির চোখের অদৃশ্য বাঘ ভেঙে গেল। হঠাৎ ডুকরে কেঁদেই এক হাতে মুখ চেপে ধরল, টপ টপ করে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। লাল স্কচ টেপ দিয়ে পেঁচানো বলটা তরুর হাতে তুলে দিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমি আর একটু এখানে দাঁড়িয়ে থাকলে হাউমাউ করে কেঁদে ফেলবো, আমি বরং আসি। তরু গম্ভীর মুখে মিষ্টির দিকে চেয়ে আছে। মিষ্টির দ্রুত পায়ে গেট পেরিয়ে যাওয়ার পরও সেই দিকেই স্থির চেয়ে রইল তরু। বীর বীর করে বলল, আমি অনেক কিছুই বুঝি মিষ্টি, কেবল তোমার কল্পপুরুষকে বুঝতে পারি না, তাকে বোঝার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। তরু সন্ধ্যা নামার আগ মুহূর্তে পর্যন্ত মূর্তির মতো বসে রইল। ক্লান্ত চিলের ডানা ছেয়ে বিধা তার প্রতি ফিরে আসার সুমধুর আহ্বান বেজে ওঠার পরপরই জায়গা ছাড়ল তরু। জিম ধরা শান্তি শান্তি বাড়ির প্রতিটি ঘরে ঘরে আলো জ্বলিয়ে উঠল, সেই সাথে ঘরে গেল অত্যন্ত রুষ্ঠপুষ্ট এক ঘটনা। বাড়ির কার্নিশে সন্ধ্যার রং নামতেই সরবের পিঠে নারকেলের শলার ঝাড়ু ভাঙল। ঝাড়ু ভাঙার পেছনে অবশ্য মুখরোচক একটা কারণও আছে। কারণটা হলো সরবের পকেটে হঠাৎ সিগারেটের প্যাকেট পাওয়া গিয়েছে, ব্যানসনের আস্ত একটা প্যাকেট। ব্যানসন সাথে কম দামি বিড়ির প্যাকেটও আছে। সিগারেটের প্যাকেট খুলে দেখা হয়েছে প্যাকেট দুটো সিগারেট কম আছে। বাড়ির একমাত্র পুলিশ অফিসার মাহবুব হাসান নীরব ঘোষণা করেছেন, ও দুটো সিগারেট সরবই খেয়েছে, সুতরাং ঝাড়ুর বাড়ি তার জন্য অবধারিত। তরু রান্নাঘরে সন্ধ্যার নাস্তার যোগান যন্ত্র করছিল, হঠাৎ বসার ঘরে হইচই শুনে বেরিয়ে এসে সরব আর শাশুড়ি মাকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল। মাহবুব তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখল। গত দুই দিনে তরু মাহবুবকে এক বিন্দু রেগে যেতে দেখেনি। সরব বারবার ভাইয়ের রাগের কথা বললেও মাহবুবকে তরুর খুব রাগী বলে মনে হয়নি। আপাতত তরুর সামনে সে মৃদু উচ্চ বাক্য পর্যন্ত করেনি। তরু ভেবেছিল মাহবুব বুঝে সরবকে বাঁচাবে, কিন্তু মাহবুব তার ধারণা সম্পূর্ণ ভ্রম প্রমাণ করে সরবের দিকে এগিয়ে গিয়ে শীতল চোখে চেয়ে রইল। রাগে শক্ত হয়ে আছে তার মুখের পেশি, চোয়াল কঠিন। ভাইকে এগিয়ে আসতে দেখে কাছুমাছু হয়ে পিছিয়ে গেল সরব। মাহবুব তাকে কিছুই বলল না, গভীর ভাবনায় ব্যস্ত এমনই ভাব নিয়ে ভ্রু কুচকালো। সরবের মুখের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল অনেকটাক্ষণ, তারপর আচমকা ঠাস করে একটা চর বসিয়ে দিল সরবের গালে। চর খেয়ে সরব দুই পা পিছিয়ে গেল। গালের উপর হাত রেখে মাথা ঝুঁকিয়ে অল্প থুতু ফেলতেই তাজা রক্ত চোখে পড়ল। ইস, কেমন গলগল করে রক্ত বেরোচ্ছে দাঁতের পাশ থেকে, দাঁতটা নড়ে গেল না তো আবার? তরুর মায়া হলো, অথচ মাহবুবের চোখে মায়া দয়ার লেশমাত্র নেই। থমথমে চোখ মুখ দেখে মনে হচ্ছে সে সরবকে আরও দুটো থাপ্পড় লাগাতে চায়। তরু একটু এগিয়ে গিয়ে চোখে মুখে গম্ভীর্য এনে মাহবুবের বাহু খামচে ধরল। চিরাচরিত বধূদের মতো বলল, ছেড়ে দাও বাচ্চা মানুষ। কথাটা বলতে গিয়ে ফিক করে হাসি পেয়ে গেল তরুর। আরে বাহ, এ তো একেবারে বাংলা সিনেমার ডায়লগ। তরুর সকৌতুক কণ্ঠ যেন বুঝতে পারল মাহবুব এমন একটা পরিস্থিতিতে এমন কৌতুকে চোয়াল শক্ত করে তরুর দিকে চাইল।
ধমক দিয়ে বলল, ওকে তোমার বাচ্চা মনে হয়? ও বাচ্চা? বাচ্চা মানুষ সিগারেট খায়? আমি বিশ্বাসই করতে পারছি না এতটা উচ্ছন্নে গিয়েছে এই বিয়াদব। এই তোর সাহস কী করে হলো? কী করে হলো এত সাহস? এই বয়সে সিগারেট বিড়ির প্যাকেট নিয়ে ঘুরে বেড়ায়? কয়দিন পর গাঁজা ইয়াবা নিয়ে ঘুরবে, হাত পা ভেঙে ঘরে ফেলে রেখে দিব। কথাটা বলতে বলতে এগিয়ে গিয়ে দুর্দান্ত প্রতাপে আরও একটা চর বসিয়ে দিল মাহবুব। সৌরভ যেন ছিটকে গেল চরের ভাবে। সন্ধ্যার নিস্তব্ধতা ছিঁড়ে মাহবুবের ভয়ানক ধমকের আওয়াজ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি করে উঠল বার কয়েক। তরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মা চাপা আর্তনাদ করে সৌরভকে আড়াল করে দাঁড়ালেন। মাহবুব গর্জে উঠে বলল, মা তুমি তোমার ছেলেকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, নয় তোকে খুন করে ফেলবো আমি। বেয়াদ্দব লাফাঙ্গা হচ্ছে দিন দিন। মাহবুবের প্রতাপী ধমকে ঘরের দেয়ালগুলোও যেন জড়সড় হয়ে গেল ভয়ে। ঘড়ির পেন্ডুলাম দোলার শব্দ ছাড়া কোথাও কোনো আওয়াজ নেই। রাত পোকারা পর্যন্ত কি নিশ্চুপ শান্ত, তারাও বুঝে চমকে উঠেছে তরুর মতো। এই থমথমে নিস্তব্ধতা অবশ্য ঘণ্টা খানেকের মাঝেই স্বাভাবিক হয়ে গেল। শাশুড়ি মা নিজের মতো রান্নাঘরে রান্নায় মন দিলেন। তরুর সাথে টুকটাক আলাপ করে ঘরে পাঠিয়ে দিলেন। সৌরভের গুনগুনিয়ে পড়ার আওয়াজ ঘরে ঘরে মৌমাছির গুঞ্জনের মতো প্রাণ ছড়াতে লাগল। মাহবুব গায়ে শার্ট জড়িয়ে চুপচাপ সন্ধ্যার আড্ডার জন্য বেরিয়ে গেল। তরু নিজের ঘরে না গিয়ে সৌরভের ঘরের দরজায় এসে দাঁড়াল। সৌরভ শব্দ করে পড়া আওয়াজে আওয়াজেই খাতায় কিছু লিখছিল। দরজায় আলতো করা নাড়তেই সৌরভ মাথা না ফিরিয়েই বলল, চলে এসো ভাবি। কি করে বুঝলে আমি এসেছি? তুমি ছাড়া কেউ আমার রুমে কড়া নেড়ে আসে না। তো সিগারেট খাওয়া হচ্ছে আজকাল? খাইনি, একটা এক্সপেরিমেন্ট করতে কিনেছিলাম। আমি অবশ্য এর থেকেও খারাপ একটা জিনিস সংগ্রহ করেছি। আমার ভাগ্য ভালো ভাইয়া ওটা দেখেনি, নয়তো। আচ্ছা ভাবি, সিগারেট খাওয়া কি খুব খারাপ কাজ? একদম না, বড় বড় জ্ঞানী মানুষদের প্রায় সকলেই ধূমপান করেন। তুমি সত্যজিৎ রায়কেই চিন্তা করে দেখো। সত্যজিৎ রায়ের ঠোঁটের কোনো পাইপ নেই এমন সত্যজিৎ চিন্তা করা যেত, যেতে পারে? তাহলে সিগারেট খেলে খারাপ ছেলে বলা হয় কেন? ওরা ভালো জানে না বলেই বলে। মানুষ ভালো খারাপ হওয়া কখনো সামান্য সিগারেটের উপর নির্ভর করে না, ভালো খারাপ নির্ভর করে যার যার বিবেকের উপর। তুমি তোমার বিবেক কতটা কাজে লাগাতে পারছো সেটাই বড় ব্যাপার। তবে আরেকটা বিষয় অবশ্য আছে। কি বিষয়? আবেগ সৃষ্টিকর্তা মানুষকে যা যা দিয়েছেন, আবেগ সৃষ্টিকর্তা মানুষকে যা যা দিয়েছেন তার মাঝে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আবেগ আর বিবেক। আবেগ আর বিবেকের বিবেককে সৃষ্টি করার পর দেখা গেল তারা দুজন মানুষের উপর সম্পূর্ণ কর্তৃত্ব পেতে চায়। দুজনের কেউই নিজেকে খাটো করে দেখতে রাজি না। সৃষ্টিকর্তা তাদের বিভেদ নিষ্পত্তি করতে মানব জীবনকে দুটো ভাগে ভাগ করে আবেগ আর বিবেককে তাদের নিজ নিজ রাজত্ব বুঝিয়ে দিলেন। আবেগ পেল মানুষের শিশু বয়স থেকে প্রথম যৌবন পর্যন্ত রাজত্ব, আর বিবেক পেল শেষ যৌবন থেকে বৃদ্ধ প্রারম্ভ পর্যন্ত, যার ফলে পৃথিবীর মানুষ পৃথিবীর সকল বিতর্কিত কাজগুলোকে প্রথম যৌবনে পদার্পণ হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করল। বাইরের দেশগুলোতে দেখা গেল 18 আগে নো অ্যালকোহল, 20 আগে নো ড্রাইভিং লাইসেন্স। তুমিও যদি 18 পর সিগারেটের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াও, তবে ব্যাপারটা এখনকার মতো খুব ভয়ানক ব্যাপার হচ্ছে না। বলো তো এর কারণ কি? কেন এই 18 বয়সকেই সময় সীমা দেওয়া হলো, অন্য কোনো বয়সকে কেন নয়? কেন? কারণ 18 বছর বয়স থেকে আবেগের রাজত্ব দুর্বল হয়ে আমরা বিবেকের রাজত্বে যেতে শুরু করি। আমরা আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবার চেষ্টা করি, কোনটা ঠিক কোনটা ভুল, কোন জিনিসটা আমায় কষ্ট দিবে অথবা কোনটা আমাদের এড়িয়ে যাওয়া উচিত। আবেগ ভীষণ অহংকারী, সে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান ভাবে বলেই ভুল করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বিবেক হলো বিচক্ষণ, সে যুক্তি দিয়ে ভাবতে ভালোবাসে। তাই মানুষের বয়স যত বাড়ে তারা তত বাস্তবধর্মী হয়। তোমার মধ্যে এখন আবেগের রাজত্ব চলছে, তুমি যেন আবেগের বসে না ভেবে ভুল কিছু করে না বসো, এই জন্য এই সিগারেট অ্যালকোহল প্রেম নারী ইত্যাদি কঠিন কঠিন বিষয় থেকে তোমায় দূরে রাখার চেষ্টা করে বিবেকবান মানুষজন। তারা আতঙ্কিত থাকে, কখনো কখনো নিজের ইচ্ছা মতামতটাও চাপিয়ে দেয়, এটা অবশ্য ভুল। তারা আসলে তোমার ভেতরের বিবেকের রাজত্বের জন্য অপেক্ষা করে, যাতে পরবর্তীতে তোমার মনে না হয় ইস
এটা আমি এভাবে কেন ভাবলাম না, এই কাজটা এইভাবে কেন হলো না, এই আফসোসটা তখন অনেকেরই ভালো লাগে না। আমার মনে হয় তোমারও বিবেকের জন্য অপেক্ষা করা উচিত। তবে তুমি চাইলে এখনও সিগারেট খেতে পারো, তোমার ইচ্ছে। তুমি যখন খাবে আমায় ডাকবে, আমিও টেস্ট করে দেখব। সরব মুগ্ধ চোখে চেয়ে রইল, এবারে হেসে ফেলল। তরুর কথা শুনতে তার ভালো লাগে, তরু কি সুন্দর করে কথা বলে। তরু যখন কথা বলে সরবের মনে হয় তরুর প্রতিটি কথা বেদবাক্যের মতো সত্য। এত সুন্দর করে বলে যে তার কথা মিথ্যে হতেই পারে না। তরু আজ গোলাপি শাড়ি পরেছে, ঘাড়ের উপর বিশাল খোপাটা প্রায় খুলে খুলে গিয়েছে, ঘর্মার্ত মুখ, ক্লান্ত দুচোখ। সরব হাত বাড়িয়ে তরুর শাড়ির আঁচল ধরে বসে রইল। তরু হেসে বলল, মায়ের খেয়ে কেমন মজা পেলে ছোট সুলতান? ব্যথা করে? ডান পাশের একটা দাঁত নড়ে গিয়েছে, নড়া দাঁতের মাড়ি ফুলে ডাল ফুলে গিয়েছে, ভাইয়ের যে কি শক্তি! কত সহজ করে বলে ফেলল, কোথাও যেন এক বিন্দু ক্ষোভ নেই, আক্ষেপ নেই, মন খারাপ নেই। তরুর ভীষণ মায়া হলো। তরুর অনুভূতি শক্তি খুব একটা প্রখর নয়, কে জানি কেন কারোর সংস্পর্শই তাকে গভীরভাবে স্পর্শ করতে পারেনি কখনো। তবুও তরুর মনে হয় এই ছেলেটির মতো গভীর মায়া বোধ হয় তরুর আর কারোর প্রতি হয়নি কখনো। তরু গভীর মায়ায় হাত বুলিয়ে দেয় সরবের মাথায়। সরব হাসি মুখে চেয়ে থাকে, একদম ঠিক মাহবুবের মতো তার দৃষ্টি। নিঃসংকোচে শুধালো, মেয়েদের কি গোপন কোনো পারফিউম হয় ভাবি? মায়ের ঘরে তো কোনো পারফিউম শিশি দেখি না, তারপরে তোমার গায়ে মায়ের গায়ের মতো সুগন্ধ, একদম মামা গন্ধ। তরু উত্তর দিল না, অবাক হয়ে খেয়াল করল বুকের ভেতর আস্ত এক শেকড়ের নাড়াচাড়া, শেকড়ের শিরায় শিরায় আশ্চর্য এক মায়ার বাঁধন। তরু মনের গহ্বরে অনুভব করে এই সংসার নামক অদৃশ্য শেকড়ের প্রতিটি মানুষের প্রতি তার আশ্চর্য মমতা, আশ্চর্য আকর্ষণ। যে আকর্ষণ তরুকে বেঁধে ফেলেছে, ভীষণ মায়া নিয়ে জড়িয়ে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। এটা কি তবে বিয়ের পার্শ্ব প্রতিক্রিয়া, নাকি সৃষ্টিকর্তা প্রদত্ত ঐশ্বরিক শক্তি? তরু শোবার ঘরে ফিরল এগারোটা পেরিয়ে। মাহবুব বালিশে আধশোয়া হয়ে মাথাটা পেছন দিকে এলিয়ে শুয়ে আছে, বাম হাতটা কপালের উপর, বুকের উপর বই, চোখ দুটো বোঝা। তরু ঘরে ঢুকে বিছানার পাশে জানালাটা খুলে দিল, ঘরের আলো নিভিয়ে স্নান জ্যোৎস্নায় মাহবুবের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। সাদার মাটা চেহারা মাহবুবের, আহামরে বিশেষত্ব কিছু নেই, অথচ তরুর কাছে মনে হয় মাহবুব যেন সৃষ্টিকর্তার এক অভিনব সৃষ্টি, সব থেকে সুন্দর সৃষ্টি। তরু বালিশে ঠেস দিয়ে ঘাড় বাঁকিয়ে চেয়ে থাকে মাহবুবের প্রশস্ত কপাল, ঘামে বেঝা চুল, তীক্ষ্ণ নাসা, দাড়িহীন পরিপাটি গাল, কালচে ঠোঁট, থুতনিতে মিষ্টি গর্ত, ডান হাতে বুকের সাথে আলতো করে চেপে রাখা বই, রুক্ষ শক্তিশালী হাতে দৃশ্যমান শিরা। তরু সবই সময় নিয়ে দেখে, মাহবুবের দিকে চেয়ে থাকতে থাকতেই টের পায় গোপন দেওয়ালের নবরব, এই যে এই বিয়েটা। এই মানুষটাকে তরু পেয়েছিল একদমই মজার অচ্ছলে, ধারাবাহিক জীবনে ছাপিয়ে উঠে নতুন কিছু পাওয়ার কৌতূহলকে খুব আগ্রহ নিয়ে বিয়ে করেছিল তরু। তরুর সঙ্গ চাওয়া না চাওয়া সকল পুরুষেই যেমন তাকে বিশেষ চোখে দেখে, তরু ভেবেছিল মাহবুব বোধহয় হবে তেমনই এক মুগ্ধ পুরুষ। কিন্তু কোথায় যেন কিছু একটা উল্টো হলো। টেলিফোনের ওপাশে মাহবুবের দ্বিধাহীন গমগমে কণ্ঠস্বর, তার জড়তাহীন নির্বিকার ব্যবহার তরুর মনের ভিতর বর্বর ব্যাপারটাকে আরও ভারী করে দোলা দিয়ে গেল। একবিন্দু বিস্মিত না হয়ে তরুর তালে তাল মিলিয়ে তরুর প্রতি মাহবুবের এই প্রগাঢ় অধিকার বোধ শিরশির তুলে দিল হৃদয়ে। মেয়ে কি আহ্লাদ কপটতা, সভ্য পুরুষের সাধারণ সভ্যতা! তরুকে মুগ্ধ করার চেষ্টাবিহীন এই পুরুষকে তরুর কেন যে এত ভালো লেগে গেল, যতটা না ভালো লাগার তার থেকেও বেশি মাহবুব যেন নিজের হলো, একেবারে নিজের মানুষ। তার নামেই বুক বিয়ে নামতে লাগলো কেমন ঘর ঘর প্রশান্তি। তরু তার এক জীবনের সকল অভিমান তার ঘাড়ে ছড়িয়ে দিয়ে আরাম করে বসল। সে পুরুষও যেন মাথা পেতে নিল সকল অভিমান, কেমন পুরুষোচিত তার হার মানা পদ্ধতি। তবুও কোথাও যেন ভীষণ ফাঁকা ফাঁকা, পেয়েও না পাওয়ার স্বাদ, দিয়েও না দেওয়ার জেদ।
তরু হাত বাড়িয়ে মাহবুবের ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিল। ধীরে ধীরে হাত নামিয়ে স্থির করল মাথা। চারা দিয়ে উড়তে চাওয়া তীক্ষ্ণ বোমরাজি ভর্তি খসখসে গালের উপর তরুর নরম হাতের স্পর্শে ঘুম ছুটে গেল মাহবুবের। চোখ মেলে তরুর দিকে তাকালো, তরু চমকালো না, দূরে সরে যাওয়ার চেষ্টাও করল না, তীক্ষ্ণ চোখে চেয়ে রইল মাহবুবের চোখে। মাহবুব হাতের বইটা শিওরের কাছে সরিয়ে রেখে তরুর হাত ধরে কাছে টানার চেষ্টা করল। তরু আগের জায়গাতে স্থির বসে থেকে রহস্য করে হাসল, ভ্রু উঁচিয়ে বলল, এতই সহজ? মাহবুব তার সেই শিশির অদ্ভুত দৃষ্টিতে তরুর দিকে চেয়ে রইল। তরুর বুক কেঁপে উঠলেও হাত পা ছড়িয়ে আরাম করে বসল। অসাবধানে সরে যাওয়ার শাড়ির আঁচল, নরণে চরণে আবেদনময়ী মোহনীয়তা, যে তরুর ইচ্ছেকৃত তা মাহবুব বুঝল। তরু হঠাৎ গাড় বাঁকিয়ে চাইল, আধ খোপা চুলের রাশি পুনরায় খোপায় মোড়াতে মোড়াতে বলল, এই যে স্বামী, অন্য মেয়েকে মিষ্টি বলে আমাকে বিয়ে করা কেন শুনি? মাহবুব তরুর কথার অর্থ ধরতে পারল না, সবল হাতে আচমকা তাকে টেনে নিল বুকের কাছে। তরু খোপা বাঁধছিল, আকস্মিক আক্রমণে বাঁধন হারা হলো চুলের বহন। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে তরুর কোমর ঘাড়ের কাছে মুখ লুকালো মাহবুব। চাপা কণ্ঠে বলল, আর যন্ত্রণা করো না তো তরু, কাল আমি হলে চলে যাব, যেখানে আমার দাম নেই সেখান থেকে যাব আমি। আমি কি এতই সহজ? কোথাও যাবে না তুমি, চুপ। তরুর পড়ার টেবিলের উপর যে সদেফ রাঙা যন্ত্রটা পড়ে আছে তার নাম হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ারটা দুই দিন যাবৎ টেবিলের উপর বড় অবহেলা নিয়ে পড়ে আছে। তরু যন্ত্রটা ব্যবহার করেনি, জিনিসটা কী করে ব্যবহার করতে হয় সেটাও অবশ্য জানে না। আজকালকার যুগে জানি না বলে কোনো কিছুই নেই, ইউটিউব ঘাটলেই সব জানি না জানি হ্যাঁ হয়ে যায়। তরুর মধ্যে জানি না কে জানি হ্যাঁ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাতের আধারের মতো বিশাল কেশ ভার এই বৈদ্যুতিক যন্ত্র দিয়ে শুকাতে বসা অত্যন্ত ধৈর্যের কাজ। এত ধৈর্য তরুর প্রাণে সইবে না। মাহবুব আশেপাশে থাকলে অবশ্য এই ভীষণ পরিশ্রমের কাজটা খুব আগ্রহ নিয়ে করানো যেত। পিঠের ওপর কেশ রাশি মেলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এ যে ভদ্রলোক, চুল শুকিয়ে দাও দেখি। হেয়ার ড্রায়ার কিনে দিয়ে তো মনে হচ্ছে একদম উলিয়া উলিয়া পর্যায়ে চলে গিয়েছো, বউয়ের ভেজা চুল যে শুকাতে হবে সে খেয়ালও থাকে না, আশ্চর্য। মাহবুব তখন কেমন প্রতিক্রিয়া দেখাতো, সে কি সত্যি সত্যি আয়োজন করে চুল শুকাতে বসত? তরুর হঠাৎ করে চুল ভিজিয়ে মাহবুবের সামনে গিয়ে বসতে ইচ্ছে হলো। ইচ্ছে থাকলেই উপায় হয়, প্রবাদটা বড় ভ্রান্ত বলেই হয়তো তরুর ইচ্ছেটাও পূরণ হলো না। তরু দুই দিন হলো শাশুড়ি মার থেকে হলে এসেছে, হলে এসেছে অত্যন্ত টেকনিক খাটিয়ে। মাহবুবকে জানতে দেওয়া হয়নি গোটা ব্যাপারটাতে মাহবুবের প্রতিক্রিয়া কেমন হয়েছে তরু জানে না। সে বউয়ের জন্য ছুটি নিয়েছে অথচ বউ তাকে ফাঁকি দিয়ে উড়ে গিয়েছে। বিরক্ত হওয়ার কথা, মাহবুব উড়ে যাওয়া পাখিকে ফোন করে গম্ভীর কণ্ঠে শুধিয়েছে, তোমার এখন হলে থাকাটা কি খুব জরুরি তরু? অবশ্যই জরুরি, ওখানে আমার পড়াশোনা কিচ্ছু হচ্ছে না। তুমি হলে যেতে চাও সেটা আমাকে বললে হতো না? আমি তো ওখানে যাওয়ার সময়ও তোমাকে বলিনি মাহবুব। মাহবুব কোনো উত্তর না দিয়ে ফোন কেটেছে, অর্থাৎ তরুর সাথে কথা বলার সকল ইচ্ছে তার বাষ্পীভূত হয়েছে। তার পরের দুই দিন মাহবুব তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। এমন একটা অবস্থায় মাহবুবের সামনে চুল ভিজিয়ে বসে যাওয়া অসম্ভব, কেবল ইচ্ছে নয় মহা ইচ্ছে থাকলেও অসম্ভব। তরু দীর্ঘশ্বাস ফেলল, মাহবুবের সাথে ঝামেলাটা সে ইচ্ছে করেই করেছে। মাহবুব আশেপাশে থাকলে তার ভেতরে যে আশ্চর্য পরিবর্তন হয় সেই পরিবর্তনটা তরুকে খুব বিরক্ত করেছে। তরু খেয়াল করেছে মাহবুবের প্রতি তার অভিমানগুলো আপনা আপনিই কমে যাচ্ছে, কেন কমছে সেটা অবশ্য রহস্য। তরু বুঝতে পারছে না নারী মনের অভিমান এত ঠুনকো হবে কেন, যেন পুরুষ তাকে গুরুত্ব দিচ্ছে না তাকেই উজাড় করে দিতে চাইবে কেন। চৈত্রের আকাশে সফেদ রাঙা মেঘ উঠেছে, পর্দাহীন খোলা জানালায় বয়ে যাচ্ছে চৈত্রের গরম হাওয়া, আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে, রুগ্ন নিষ্প্রহ বধূর মতোই স্নান্তার আলো। সেই আলো আধারের খেলায় ঠাই দাঁড়িয়ে থাকা তরুকে দেখায় গাছের মতোই রহস্যময়, স্থির শান্ত বিষণ্ণ।
মনের ভেতর ছুটে চলে সংসার জীবনের দ্বন্দ্ব। কোথায় যেন হারিয়ে গিয়েছে তরু, কিছু একটা খোয়া গিয়েছে তার, অথচ সেই হারিয়ে যাওয়া জিনিসের প্রতি তরুর কি বৈরাগ্য, আনন্দ, মনের কোথাও যেন চাপা উচ্ছ্বাস। কিসের সেই উচ্ছ্বাস? নিজেকে বুঝতে না পেরে পাথরের প্রতিমার মতো শীতল হয়ে আসে তরুর চোখ। নিজের মনে শুধাই, প্রিয় মেঘ বলো দেখি কেন আমার এই লুকানো উচ্ছ্বাস, কেন আমি এত বিষণ্ণ? মেঘেরা রহস্য করে হাসে, তাদের ঝংকার তোলা হাসিতে ঝিম ধরে যায় কান। তরু খেয়াল হয় মেঘ নয়, তরুর বেয়ারা মোবাইলটা বড় জ্বালাতন করছে। তরু ফোন তুলল, ওপাশ থেকে সজলের উচ্ছল কণ্ঠ শোনা যাচ্ছে। তোর শ্বশুরবাড়ি কেমন লাগছে শালিকা? শ্বশুরবাড়ি কেমন লাগছে বলতে হলে শ্বশুরবাড়ি থাকতে হয়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমি শ্বশুরবাড়িতে নেই, তাই বলতে পারছি না। সে কি, তুমি তাহলে কোথায়? রাস্তায়, রাস্তা ধরে হাঁটছি। ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছি, ভাবছি আপনার কাছে যাব। ঘুমাবেন না, জেগে থাকুন। বলছো কি, পালিয়ে এসেছো মানে কি? শ্বশুরবাড়ি কি পালিয়ে আসার জায়গা? তুমি একজ্যাক্টলি আছোটা কোথায়? যেখানে থাকো ভুলেও আমার বাসায় আসবে না? আমি বাসায় একা, তোমার আপা গিয়েছে বাপের বাড়ি। আমি তোমার আপাকে এখনই ফোন করছি, তুমি যেখানে আছো সেখানে থাকো, আমি কোনো একটা ব্যবস্থা করছি। কোনো ব্যবস্থা করার দরকার নেই, আমি আপনার বাসাতেই উঠব। কাল সকালে আমার সাথে থানায় যাবেন। সম্মানিত এএসপি মাহবুব হাসান, নীরবের নামে নারী নির্যাতনের অভিযোগে একটা মামলা করা হবে। নারী নির্যাতনের মামলা মানে কি? আমাকে বিশ্বাস করতে বলো না যে মাহবুবের মতো মানুষ তোমাকে নির্যাতন করেছে। মাহবুবের মতো মানুষ বলে তো আপনি তাকে সাধু সন্ন্যাসী লেভেলে নিয়ে চলে যাচ্ছেন। শুনুন সজল ভাই, আপনারা তাকে সাধু সন্ন্যাসী লেভেলের মানুষ ভাবলেও সে আসলে তা নয়, সে হলো মাংসাশী প্রাণী। পাশের বাড়ির কচি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, আমার মতো বুড়ো মেয়ে তার পছন্দ নয়। এই যে আমাকে ধোকা দিল, এটা নির্যাতন নয়? তুমি বুড়ো মেয়ে? বুড়োই তো, যার 16-17 বয়সের মেয়ে পছন্দ তার কাছে 21 বছরের মেয়ে বুড়ো হওয়াটা অস্বাভাবিক কিছু না। অসম্ভব, মাহবুবের মতো মানুষ এমন একটা জঘন্য কাজ করতে পারে না। আপনি নিজেই তো প্রেম করে বিয়ে করেছেন, আপনি নিজে প্রেম করে মাহবুবের প্রেমকে জঘন্য বলছেন? আপনি তো দারুণ হিপোক্রেট, আপনার নামেও মামলা করা উচিত। বিয়ের আগে প্রেম আর বিয়ের পরে বউ রেখে প্রেম কি এক হলো? এখানেও আপনাদের দোষ, বিনা মেখে বজ্রপাতের মতো না চাইতে আচমকা ধরে বেঁধে বিয়ে দিলে এমনই হবে। আমার উচিত আপনাদের সবার নামে মামলা দেওয়া। কাল সকালে আমার সাথে থানায় যাবেন, আপনি না ম্যাজিস্ট্রেট, কানেকশন তো থাকার কথা, কঠিন একটা মামলা সাজাবেন। এক মামলাতে এসপি কাইত। আমি ম্যাজিস্ট্রেট হলে তোমার বর এএসপি 3-4 বছরের বেশি হলো চাকরি করছে, গ্রোথ ভালো, প্রমোশন হয়ে যাবে, থানায় আমার থেকেও ওর অনেক কানেকশনও বেশি। তুমি পুলিশের ঘরে যাবে পুলিশের নামে মামলা করতে, মাহবুব তোমাকে মার্ডার কেসে ফাঁসিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। তার মানে আপনি বলছেন মাহবুব ফাঁসাফাঁসি ধরনের ছেলে? না না, তা কেন, মাহবুব অন্তত ভালো ছেলে। ভালো ছেলে হলে ফাঁসাবে কেন? ভালো ছেলেরা কাউকে ফাঁসায়? ভালো ছেলেরা অভিযোগে মাথা পেতে নেয়, লজ্জিত হয়। আপনি দরজা খুলে অপেক্ষা করুন, ভালো ছেলের ভালো গেড়ে ছুটানোর ব্যবস্থা আমি করছি। তরু ফোন কেটে দিল। মাহবুবের সাথে বিয়ে হওয়ার পর তার কতিপয় অধপতনের মাঝে এটি উল্লেখযোগ্য অধপতন হলো। সে এখন পানির মতো গলগল করে মিথ্যে বলতে পারছে। তরু ফোনটা পাশে ফেলে বিছানায় টান টান হয়ে শুইল। তরুর ধারণা ঠিক থাকলে সজল এখন চারুর ফোনে লাগাতার ফোন দিচ্ছে। টেনশনে হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। তরুর দুঃখ, সমুদায় সমস্যা, এই পৃথিবীর যে সকল পুরুষকে একটু অন্যরকমভাবে স্পর্শ করে তাদের মধ্যে সজলের নাম বেশ উল্লেখযোগ্য জায়গায় আছে। সজল বাস্তবিকই তরুকে ভীষণ স্নেহ করে, বিষয়টা তরু জানে, বোঝে এবং জ্বালাতন করে। কান থেকে মোবাইল টেলিফোন নামানোর মিনিট খানেক পরই আবারও ঝনঝন করে বেজে উঠল সেই বেয়ারা যন্ত্র। তরু অনুভূতি শূন্য হাতে কল তুলল। ওপাশ থেকে সরব ফিসফিস করে বলল, ভাবি ভাই আর তোমার প্রেমের ব্যাপারটা কতটুকু এগুলো? তোমাদের প্রেমটা হলো নাকি এখনো ঝুলছে? ঝুলছে। এই ঝুলাঝুলি ব্যাপারটা আর কতদিন চলতে হবে? বলা যাচ্ছে না, প্রেম তো কোনো হিসেব নিকেশের বিষয় না, সারা জীবনও
ঝুলাঝুলি অব্যাহত থাকতে পারে। তাছাড়া গরু টাইপের মানুষের প্রেম হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে তোমার ভাই হলো উন্নত মানের গরু। তুমি কি ভাইয়ের সাথে রাগ করে চলে গেছো ভাবি? আর আসবে না? তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, ভাইয়া তোমার প্রেমে পড়েনি বলে মন খারাপ ভাবি। আমরা ভাইয়াকে প্রেমে ফেলার জন্য নতুন কোনো টেকনিক ইউজ করতে পারি। প্রেমে পড়া বিকল্প কিছু পন্থা বলো দেখি। কঠিন কঠিন পন্থা বলবে, সহজ পন্থা ব্যবহারে ঝুঁকি আছে, ভাইয়া ধরে ফেলবে। তোমার ভাই সব টেকনিকের ঊর্ধ্বে। এসব টেকনিকে গরু মাহবুব ছাগল মাহবুব হবে না। ভাইকে প্রেমে ফেলা দেখি ম্যাথমেটিক্স থেকে হার্ড। আচ্ছা ভাবি, কালো জাদু করে কি প্রেমে ফেলা যায়? ধরো 250 বাজেটের মধ্যেই একটা শক্ত জাদু করে ফেললাম, হবে না? আইডিয়াটা খারাপ না, কিন্তু এভাবে কাউকে জোর করে প্রেমে ফেলা অন্যায় হয়ে যাচ্ছে না? অন্যায় হলেও খুব বড় অন্যায় হওয়ার কথা না। অযথা তোমার মন খারাপ করিয়ে দেওয়াটাও তো ভাইয়ের অন্যায় হচ্ছে। অন্যায় অন্যায় কাটাকাটি, তাছাড়া আমি তো খুব ভালো ছেলে না। এটুকু অন্যায় মোটামুটির গণ্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা নেই, ভাই নিশ্চয়ই তোমার প্রেমে পড়বে। তুমি একদম মন খারাপ করে থেকো না। তরুর হঠাৎই মন খারাপ হয়ে গেল, কে আশ্চর্য! পৃথিবীর সকলে তাকে নিয়ে এত ভাবে, কেবল মাহবুব ভাবে না, কেন ভাবে না? তরুর ডান হাত মুখের সামনে এনে হাই তুলল। হাট করে খুলে রাখা জানালা দিয়ে দূরের ওই আকাশের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল। অন্ধকারাচ্ছন্ন আকাশ, মুক্তোর মতো একটি দুটো তারা ফুটেছে। হলের পাশে লম্বা মাথার নারকেল গাছটায় চৈত্র মাসের হাওয়া লেগেছে। স্তব্ধ প্রকৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে মাথা দোলাচ্ছে গেরুয়া পড়া বাউলের মতো। তরুর আধার রঙা চুল সজ্জা ছাড়িয়ে গড়াগড়ি খায় মেঝেতে। আঁচল সরে যায় শুভ্র উদরখানা, দেখায় চাঁদের আলোর থেকেও উজ্জ্বল। মেঘের মতো পাজোড়া বেরিয়ে আসে, বেরিয়ে আসে ভারী সোনার নূপুর। এই নূপুর জোড়া তরুর শাশুড়ি মা দিয়েছিলেন বড় ভালোবেসে। তরু নূপুর পায়ে নিজেদের শোবার ঘরের নিচে নিটোল পাজোড়া দোলাতে দোলাতে বাঁকা চোখে চেয়ে বলছিল, পুলিশ অফিসার বিয়ে করলে নাকি জীবনে ছোটোখাটো সমস্যা সমাধান হয়ে যায় চট করে। তাই বলি, নূপুরটা যদি ঝুঁকে ঝুঁকে নিজেরই পড়তে হয় তাহলে বাবা আমায় অমর মিথ্যে লোভ দেখিয়ে বিয়ে দিলেন কেন? আশ্চর্য! মাহবুব বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। তরুর কথায় প্রত্যুত্তরের শার্টের বোতাম লাগাতে লাগাতে চোখ তুলে তরুর দিকে চাইল। তরু উদাস মুখে চোখ ফিরিয়ে নিল, মনোযোগী চোখ জোড়া স্থির করল জানালার বাইরে এক চিলতে আকাশের উপর। মাহবুব এগিয়ে এসে কি যত্ন করেই না নূপুর পড়াল তরুর পায়ে। তরু চমকে উঠল, ফিরে তাকালো। মাহবুবকে গ্রাহ্য না করে হৃৎপিণ্ডের সাথে সাথে পা দুলিয়ে দুলিয়ে পায়ে তুলল ছনকার। চারপাশে যেন বেজে উঠল কোনো কিশোরীর বাঁধ ভাঙা হাসির মোহনীয় রব। মাহবুব তরুর উদাসীন্যকে পরোয়া না করেই তরুর মুখের কাছে মুখ নুয়ালো। তরুর নিখুঁত নাকের একমাত্র কলঙ্ক হয়ে থাকা ছোট্ট রুক্ষ্ণে বসিয়ে দিল সরু ছোট্ট এক মুক্তদানা। তরুর নিখুঁত নাকির উপর তা দেখল আকাশের চোখ ফাঁকি দিয়ে ছিনিয়ে আনা ঝলমলে তারার মতো। তরুর হৃদয় স্পন্দ থমকে গেল। এই বুঝি মাহবুব মুগ্ধতায় বাক্য হারায়। তরুকে বলে, তরু তোমাকে আকাশের মতো সুন্দর লাগছে, নাকফুলটাকে লাগছে আকাশের বুকে ছোট্ট তারা। গরু মাহবুব অবশ্যই ভদ্রলোকের মতো ব্যবহার করেনি। তরুর মন ভেঙে দিয়ে সে করেছে গরুর মতো ব্যবহার। তরুর নাকের দিকে কয়েক পলক ভ্রু কুচকে চেয়ে থেকে নাকফুলের ছোট কুচিখানা তরুর হাতে ধরিয়ে দিয়ে বলেছে, এটা লাগাবো কিভাবে, লাগিয়ে নাও তো। তরু দীর্ঘশ্বাস ফেলে আকাশের মতো তার বুকের মধ্যেখানেও গাঢ় বিষণ্ণতার আধার নামে প্রকৃতি দোয়াত রাঙা কালি ঢেলে সন্ধ্যার আকাশেই মাহবুবের জন্য মন কেমন করে। মাহবুবের গন্ধে গন্ধে আচ্ছন্ন থাকা সন্ধ্যাটা শূন্যতায় খাখা করে। খাখা করলেও উপায় নেই, মাহবুব সম্পর্কে তরুর কাছে কিছু আগিমাংসিত রহস্য আছে। সে রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত এসব খা খা ফা ফা এর কোনো দাম হবে না, একদমই না। তরু বুক ভর্তি শূন্যতা নিয়েই ঘুমের রাজ্যে পাড়ি জমাল। এলোমেলো শাড়ি, এলোমেলো চুলের মেঘ কুমারী, চোখের পলকে ঘুম কুমারী হলো। জানালা দিয়ে বয়ে গেল রাত্রিকালে দীর্ঘশ্বাস। কে যেন বলছিল প্রকৃতি শূন্যতা, কে যেন বলছিল প্রকৃত শূন্যতা পছন্দ করে না, বিষয়টা বোধ হয় সত্য। সেই শূন্যতা পূরণ করতেই তরুর বুক ভরিয়ে দিয়ে স্বপ্নের দুয়ারে মাহবুবের দেখা মিলল।
মাহবুব তার ঘরের আরাম কেদারায় বসে বই পড়ছে। কোনো কারণে তার মুখখানা শুকনো, বিষণ্ন। তরু সব সময়ের মতো বিছানায় পা ঝুলিয়ে বসল। তার পায়ে টকটকে লাল আলতা, পায়ে টিনের চালে পড়া বৃষ্টির মতোই সিনসিনি ধ্বনি। ভারী চুলের বহরও ঝুলছে শয্যা বেয়ে বেশ খানিকটা নিচ পর্যন্ত। পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট, তরু টকটকে ঠোঁটে রহস্যময় হাসি হাসল। নূপুর পরা পা জোড়া দোলাতে দোলাতে শুধালো, তুমি এত মন খারাপ করে বই পড়ছো কেন মাহবুব? বইয়ের মলারটা কি হাসি খুশি? এমন হাসি খুশি বই পড়ে বুঝি মন খারাপ করতে হয়? আমি তো বই পড়ছি না তরু, তোমাকে পড়ছি। আমাকে পড়ছো? তোমার চোখগুলো এত বিষণ্ণ দেখাচ্ছে কেন মাহবুব? কি আছে আমার মধ্যে? তুমি কি আমার অভিমানগুলো দেখতে পারছো? পারছি। এই অভিমান থেকে কি আমার মুক্তি নেই? নেই। কেন? তুমি তো খুব বুদ্ধিমতী, তুমি বলো নেই কেন? জানি না, আমি তোমাকে বুঝতে পারি না। তরু কাছে এসো। তরু তরু ঠাই বসে থাকে, তার ভীষণ অভিমানী মুখটির দিকে চেয়ে হাতটা আরো প্রসারিত করে মাহবুব। তরুর হাত টেনে নিজের কোলের উপর বসায় মাঝরাতের মিহি হাওয়ার মতোই ফিসফিস করে বলে, তরু এমন কে আছে যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসতে পারে? এমন কে আছে যে আমার থেকেও ভালো বন্ধু হতে পারে? চেয়ে দেখো, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়েছি। তোমার মাঝের সকল আয়না আমি ভেঙে ফেলেছি। যেই মুহূর্তে তুমি আমায় ভালোবেসে ডেকেছ, আমি ঠিক সেই মুহূর্তেই তোমার হয়েছি। পুরো পৃথিবী তোমায় রূপবতী ইন্দ্রাণী রূপে দেখেছে। আমার মতো সাধারণ পুরুষের কি ইন্দ্রাণীকে ছোঁয়ার সাধ্য আছে? এই রূপ যে আমার ধরা ছোঁয়ার বাইরে, এত রূপের উত্তাপে পড়তে থাকা তুমি বড় অপরিচিত। আমার কি দোষ? সাধারণ পুরুষ আমি। আমি তোমায় ইন্দ্রাণী নয়, কেবল আমার তরু রূপে দেখেছি। তোমাকে যত কাছে টেনেছি তত তোমার রূপের ছটা খসে অভিমান দেখেছি। ওই অভিমান তুমি শুধু আমায় দিয়েছ, ধন্যবাদ তরু। সেই অভিমানে আমি আমার তরুকে পেয়েছি। মাহবুবের অবাধ্য হাত কত বাস্তব হয়ে বিচরণ করছে তরুর রুক্ষে রুক্ষে। মেঘমদ্র কণ্ঠটা যেন ঝনঝন করে বাজছে কানের কাছে। তরুর আচমকা ঘুম ছুটে গেল। স্বপ্ন না, বাস্তব তার প্রভেদ করার চেষ্টা না করে দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। বহু বহু বছর পর তরু হাউমাউ করে কাঁদল। এই মুহূর্তে মাহবুবের গা ঘেঁষে বসার জন্য বুক হাহাকার করে উঠল। ঘড়ির কাঁটায় খেয়াল হলো না, অভিমান খেয়াল হলো না, অদৃশ্য দেয়াল খেয়াল হলো না। তরু সব ভুলে মাহবুবের মোবাইলে ফোন লাগালো। মাহবুব বোধ হয় জেগেই ছিল, ফোনটা রিং হতেই রিসিভ হলো। তরু তখনও ফুপাচ্ছে। মাহবুব ফোন ধরতেই হাউমাউ করে কেঁদে উঠল, আহ্লাদে বলল, কোথায় তুমি? আমি তোমার কাছে যাব। মাহবুব বিস্মিত হলো না, তবে কণ্ঠে প্রকাশ পেল অপ্রতিরোধ স্নেহ। বলল, এত রাতে তুমি হল থেকে বেরোতে পারবে তরু? মাহবুবের কণ্ঠে শুনে বুকের ভেতরে টলমল করে উঠল আবেগের সমুদ্র। রুদ্ধ কণ্ঠে ধমক দিল, সব যদি আমাকে জানতে হয় তাহলে বাবা আমায় পুলিশের কাছে বিয়ে দিল কেন? তুমি জানতে না তোমার বউ হলে থাকে? বিয়ে করার সময় মনে ছিল না? বিয়ে করেছো কেন? মাহবুব উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থেকে তরুর ঝাঁজ শুনল, কণ্ঠে চাপা কৌতুক নিয়ে বলল, ও হ্যাঁ, পুলিশের তো এগুলোই কাজ। তোমার স্বামীর অন্যায় হয়েছে তরু। মাহবুবের কথায় ফোন কেটে কান্না থামিয়ে চোখ মুখ গম্ভীর করে বসে রইল তরু। মাহবুব ঘণ্টাখানেক বাদেই আবারও টেলিফোন করল, তরুকে গেটের কাছে আসতে বলে ফোন কাটল। তরু চোখে মুখে ভীষণ বিরক্তি ভাব ধরে রেখে নিচে নামল। মাহবুব কীভাবে ব্যবস্থা করেছে বোঝা না গেলেও হলের দারোয়ানের ফুলে ফেঁপে থাকা পকেটে কিছুটা আঁচ করা গেল। দারোয়ান নিস্পৃহ মুখে গেট খুলে দিল। মাহবুব গেট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, গায়ে মেটের রঙের পাঞ্জাবি, আর রাস্তা বাতির আলো আধারিত মাহবুবকে দেখাচ্ছে বিষণ্ণ সুন্দর। তরু হঠাৎ করেই উপলব্ধি করল, এই মানুষটার মতো ভালো বন্ধু সে আর কল্পনায়ও পাবে না। মাহবুবের মতো নীরব প্রশয়ে সকল দাবি মেনে নেওয়ার মতো মানুষ তরু আর কখনো পায়নি। প্রথম দিন থেকে মাহবুব তাকে অবাধ প্রশ্রয় দিয়েছে বলেই সে মাহবুবের সামনে গিয়ে দাঁড়িয়েছে কেবল তরু হয়ে। পাছে তরুর মনও মুখের কথার প্রভেদ বুঝতে পারবে না বলেই ভয় হয়নি, মন গুটিয়ে আসেনি। তরু যেন নিজের মনেই চমকে উঠল, চিন্তার সুতোয় সুতোয় টান লেগে মস্তিষ্কে নতুন এক চিন্তার উদয় হলো। উপলব্ধি হলো
এই একুশ বছরের জীবনে মাহবুবের মতো মনোযোগ দিয়ে তরুকে কেউ শুনেনি। তরুর অদ্ভুত কথার বাণী অনেকেই ভেসেছে, তরুর উদাসীনতা দেখেছে, তরুর কথার সাথে তাল মিলিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, চোখ ভর্তি কপটতা নিয়ে বাহ্যিক তরুকে জানতে চেয়েছে, অবাক হলেও বিরক্ত হয়ে তরুর রূপ চাঞ্চল্যে চুপ থেকেছে। কিন্তু কেউ তাকে শোনেনি, মনোযোগ দিয়ে শোনেনি। যার কাছে নির্ভয় হয়ে কথা জমা রাখা যায়, তরুর তেমন কোনো বন্ধু হয়নি। তার চারপাশে ঝাঁকঝাঁক বন্ধুদের হুল্লোড়, অথচ তরু দেখেছে কেবল দেয়াল। আর সেই দেয়াল ভাঙার অপেক্ষা তরু দীর্ঘশ্বাস ফেলল। নাশারঞ্জে মাহবুবের নিজস্ব সেই গন্ধটা ধাক্কা দিতেই চেতনা ফিরল। মাহবুব ততক্ষণে কাছে এসে দাঁড়িয়েছে, গুছিয়ে না রাখা চুল আর একদিনের না কামানো দাড়িতে তাকে বড় অন্যরকম দেখাচ্ছে। তরু মুগ্ধ চোখে তাকায়, এই পুরুষকে যে সে দেখে ততই মুগ্ধ হয়। ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছে হয়, মাঝে মাঝে ইচ্ছে হয় হাউমাউ করে কাঁদতে। কিন্তু তরু তো কাঁদে না। বাবা বলে তরু কান্না বিবর্জিত রমণী। কান্না বিবর্জিত রমণীদের চোখে কান্না থাকে না, বুক জুড়ে থাকে বিষণ্ণতা। তবে তরু আজ কি করে অমন হাউমাউ করে কেঁদে ফেলল? সকল বিষণ্ণতা উড়ে গিয়ে কেন মনটা আচমকে এমন হালকা হয়ে উঠল? মাহবুব নিঃসংকোচ তরুর হাত ধরল, সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, চলো। হাতে টান পড়তেই তরু ভারী খোপা সর্বনাশা নদী তীরের মতোই ভেঙে পড়ল, এলিয়ে পড়ল পুরো পিঠ জুড়ে। তরু বলল, মোটর সাইকেল আনোনি, কি করে এলে? পরিচিত এক বন্ধুর মোটর সাইকেলে এসেছি। এত রাতে মোটর সাইকেল নিয়ে বেরুলে মা দুশ্চিন্তা করবে না তো? তোমার বউকে তুমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে এত রাতে? কেন, কোলে করে নিয়ে যাব। তোমার স্বামী পুলিশ বলে কথা, তুমি তো আর হেঁটে যাওয়ার জন্য পুলিশ বিয়ে করনি। বউকে মাঝরাতে কোলে করে হেঁটে বেড়ানো পুলিশদের কর্মকাণ্ড হওয়া উচিত। স্পষ্ট তরুকে খোঁচে মারার চেষ্টা। তরু প্রত্যুত্তর না করে আর চোখে চাইল। কৃষ্ণ পক্ষের স্নান চাঁদও উজ্জ্বল হয়ে উঠল তরুর চোখে। কোথা থেকে ভেসে এলো হাসনেহেনার গন্ধ। ঘড়ির কাটা বোধ করি মহানির্মাণ লাভ করল। মহানির্মাণ লাভ করল সময় জ্ঞান গন্তব্য। বিশ্রী গরম ছাপিয়ে শীতল হাওয়া এসে লাগলো গায়ে। মাহবুব পরিষ্কার আকাশের দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলল, বৃষ্টি হবে। কিছুক্ষণের মাঝেই হাওয়ার তেজ বাড়ল। সেই হাওয়ায় দোল খেয়ে গেল তরুর এলোমেলো চুল, মোলায়েম আঁচল। তরুর মুখে এখন তার প্রতিমা ভাব নেই, চাঁদের স্নান আলোয় তাকে দেখাচ্ছে উজ্জ্বল কিশোরীদের মতো। মাহবুব এখনো শক্ত করে ধরে আছে তার হাত, সময় গড়াচ্ছে, তারা হাসছে গন্তব্যহীন। তরুর কাছে এই রাত, এই জোছনা, এই শীতল হাওয়া সকলই যেন লাগছে মেঘের মতো। এ যেন এক মেঘের দেশ, মাহবুব সেখানে আস্ত একটা প্রেম, প্রেমের বাড়ি, যে প্রেম মেঘের মতো উড়ে বেড়ায়, ঝাপটা দিয়ে বিছিয়ে দেয় আচমকা, কিন্তু মুঠোয় করে ধরে ফেলা যায় না, সে কেবল ধরা দেয় মনে মনে। তরু হাঁটতে হাঁটতেই আকাশের দিকে চাইল আর বলল, মাহবুব বলো দেখি, হোয়াট ইজ লাভ, ভালোবাসা মানে কি? ঘর। ঘর? আর ঘর মানে? শান্তি। আর অশান্তি মানে? তুমি। আমি? পথের ধারে প্রাচীন ঘেরা এক বাড়ির প্রাচীর ঘেঁষে বেড়ে উঠেছে এক সাদা জবা গাছ, ফুলের ভারে নুয়ে এসেছে কাণ্ড। মাহবুব হাত বাড়িয়ে একটা ফুল ছিঁড়ল, হাঁটতে হাঁটতেই হাত ছেড়ে রক্ষ হাতে জড়িয়ে ধরল তরুর পাতলা কোমর। কানের কাছে সাদা জবা গুঁজে দিয়ে ফিসফিসিয়ে বলল, মেঘের দেশে রাজকন্যা, আমি আপনার প্রেমের ঘরে করা নাড়ছি, এক জবা প্রেমের বিনিময় চাইছি, রাশি রাশি অভিমান। তরু ততক্ষণে থমকে দাঁড়িয়েছে, রাশি রাশি মেঘেরা যেন তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তরু টলমলে চোখ লুকাতে মাথা নোয়ালো, অভিমানী কণ্ঠে বলল, তোমাকে বিয়ে করাটা আমার উচিত হয়নি। তোমাকে বিয়ে করার পর থেকে কিরকম ন্যাকা হয়ে যাচ্ছি আমি, কথায় কথায় কান্না পেয়ে যাচ্ছে, আশ্চর্য। মাহবুবকে এই প্রথমবারের মতো হাসতে দেখল তরু। মাহবুব মৃদু হেসে তরুকে টেনে নিল নিজের কাছে। তরুর মুখটা নিজের বুকে নিয়ে পিঠে হাত বুলাতে বুলাতে ফিসফিসিয়ে বলল, কাঁদলে তোমায় আমার আমার লাগে, আমি চাই তুমি আরও কাঁদো। তোমার অভিমানের সাথে সাথে সমুদ্র সমান কান্না শুধু আমার হোক।